মেয়েটির মধ্যে কিছু একটা আছে যা পুরুষদের অভিভূত করে দেয়, রূপের বাইরে অন্য কিছু। অসামান্য রূপসী মেয়েদেরকেও প্রায় সময়ে বেশ সাধারণ মনে হয়। এই মেয়েটি সেরকম নয় এবং সে নিজেও তা জানে। মেয়েটির চোখ দুটি ছোট ছোট এবং বিশেষত্বহীন, গালের হাড় উঁচু হয়ে আছে, ছোট্ট কপাল, কিন্তু তবু কি অদ্ভুত দেখতে। তার পরনে সাধারণ কালো রঙের একটি লম্বা জামা, পিঠের অনেকখানি দেখা যাচ্ছে। দূর থেকে মনে হয় মেয়েটির গায়ের রং ঈষৎ নীলাভ, দেখলেই হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করে। মেয়েটি প্রকাণ্ড জানালার পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়েছিল। তাকে দেখে বোঝার উপায় নেই সে কিছু ভাবছে কিনা। এ জাতীয় মেয়েদের মুখের দিকে তাকিয়ে কিছুই বোঝা যায় না, এদের চোখ সাধারণত ভাবলে ক্ষীণ হয়ে থাকে। মামুনি, মেয়েটি ঘাড় ঘুরিয়ে দেখল অ্যানি এসে ঢুকেছে। অ্যানির পায়ে ঘাসের স্লিপার, চলাফেরা নিঃশব্দ। অ্যানি, কি মামুনি, তোমাকে বলেছি না ঘরে ঢুকতে হলে জিজ্ঞেস করে ঢুকবে। অ্যানি লজ্জিত ভঙ্গিতে চোখ বড় বড় করে মার দিকে তাকিয়ে রইল। মেয়েটি অবিকল মায়ের মতো দেখতে, শুধু চোখ দুটি আরও উজ্জ্বল, আরও গম্ভীর। অ্যানি, তুমি 11 পড়ছো, এখন তোমার অনেক কিছু শিখতে হবে, ঠিক না? জি মা। এখানে আমি তোমার বাবার সঙ্গে থাকতে পারতাম, পারতাম না? পারতে। আমাদের অনেক ব্যাপার আছে যা তোমার দেখা বা শোনা উচিত নয়। কিছু বলার জন্য এসেছিলে? হ্যাঁ, বলে ফেলো। মা, ঘরে বসে থাকতে আমার ভালো লাগছে না, একা একা লাগে। আমি আবার স্কুলে যেতে চাই। তুমি তো একা থাকছো না, মিস মারিয়াটা আছেন, আছেন না? মিস মারিয়াটাকে আমার ভালো লাগে না, আমি স্কুলেই যেতে চাই। বললি তো যেতে পারছো না, তোমার নিরাপত্তার ব্যাপারে আমি নিশ্চিত না হয়ে তোমাকে স্কুলে পাঠাবো না। যাও, এখন শুয়ে পড়ো গে। অ্যানি তবুও দাঁড়িয়ে রইল। রুন বড্ড বিরক্ত হল, তার গলার স্বরে অবশ্য সেই বিরক্তি প্রকাশ পেল না। অ্যানি, তুমি আর কিছু বলবে? আমি স্কুলে যেতে চাই, সে কথা তো আমি একবার শুনেছি, আবার বলছো কেন? যাও, ঘুমাতে যাও, একই কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। অ্যানি নিঃশব্দে চলে গেল। রুন মেয়ের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তার মেয়েটি অসামান্য রূপসী হয়েছে। এরকম রূপবতীদের অনেক রকম ঝামেলার মধ্যে বড় হতে হয়। তার নিজের যখন মাত্র 10 বয়স, তখন তার মুখে রুমাল বেঁধে তাকে জোর করে, না, এসব নিয়ে তার এখন আর ভাবতে ভালো লাগে না। রুন অল্পখানিকটা মার্টিনি ঢেলে গ্লাসে হাতে করে সিঁড়ির কাছে আসতেই দেখল ভিকির গাড়ি এসে ঢুকেছে। ভিকি ব্যবসার ব্যাপারে রোম গিয়েছিল, তার আরও 2 পরে ফেরার কথা। রুন অবশ্যই মোটে অবাক হলো না, ভিকি প্রায়ই এমন করে, এ সময় এসে উপস্থিত হয়। রুনের বিষয়ে তার কিছু সন্দেহ আছে, অসময়ে এসে দেখতে চায় রুনের সঙ্গে পুরুষ মানুষ কেউ আছে কিনা। রুন হাসি মুখে বলে, আগে এসে পড়লে যে? কাজ হয়নি তাই ফিরে এলাম। ডিনার দিতে বলবো? খেয়ে এসেছি, ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে। মার্টিনি তৈরি করে দেব, অলিভ আছে, দাও। মার্টিনির গ্লাসটি এক চুমুকে শেষ করল ভিকি। তার মানে সে কোনো একটি বিষয়ে বিশেষভাবে চিন্তিত, ব্যবসা নিয়ে। কিন্তু ব্যবসা তো তার অনেক দিনের থেকেই খারাপ যাচ্ছে, এটা তো নতুন কিছু নয়। রুন, শুনছি, বলো। বসো সামনের চেয়ারটায়, তোমার সঙ্গে ঠান্ডা মাথায় কিছু কথাবার্তা বলা দরকার, জরুরি। রুন বসল না, আরেক গ্লাস মার্টিনি তৈরি করে পাশে এসে দাঁড়াল। ভিকি গম্ভীর স্বরে বলল, তোমাকে খরচ কমাতে হবে রুন, অনেকটাই কমাতে হবে। হাসির কথা না, এই পেন্টিংটি আমি রোমে যাওয়ার পর কিনেছো তুমি, ওর দাম কত? খুব সস্তা, 9 লক্ষ লিরা। 9 লক্ষ লিরা? কারাকা দেখবে, মেতিস, অদ্ভুত না? মতিসে এ ছবি আর আঁকেনি, তোমার ভালো লাগছে না? ভিকি বহু কষ্টে রাগ সামলাল। রেগে গেলে রুনের সঙ্গে তর্ক করা অসম্ভব, রুনকে বোঝাতে হবে ঠান্ডা মাথায় পরিষ্কার যুক্তি দিয়ে। রুন, দয়া করে একটা জিনিস বুঝতে চেষ্টা করো, আমার অবস্থা ভালো না, খারাপ, খুবই খারাপ। কীরকম খারাপ? এ বছরও লোকসান দিয়েছি, এদিকে ব্যাংকের কাছে বিরাট বড় দেনা। কত বড়? প্রায় 1 কোটি লিরা। আবারও হাসছো কেন? তোমার নার্ভাস অবস্থা দেখে। বাস্তবকে বুঝতে শেখো রুন, প্লিজ। এমন অবস্থা তোমার হলো কেমন করে? তোমাদের এতদিনের সিল্ক ইন্ডাস্ট্রির হঠাৎ করে এমন ভগ্নদশা?
আমাদের মেশিনপত্র সমস্তই পুরনো, আমাদের নতুন স্পিনিং মেশিন কিনতে হবে, খরাটস জাতীয় মেশিন, নতুন মেশিন না বসালে আমার হংকংয়ে চীনাদের সঙ্গে আমরা পারব না, ওরা এখন অর্ধেক খরচে চমৎকার সিল্ক দিচ্ছে বাজারে, কিনলেই হয় নতুন মেশিন, টাকা পাবো কোথায়, ব্যাংক থেকে লোন নিতে হবে, তার জন্য গ্যারান্টি দরকার, সেজন্যই বলছি খরচপত্র কমাও। হংকংয়ের চীনাদের জন্য আমার জীবনযাত্রা বদলাতে হবে? বদলাতে বলছি না, খরচপত্র কমাতে বলছি। রুন উঠে গিয়ে দরজা বন্ধ করল। ভিকি দেখল সে ক্লসেটের কাছে দাঁড়িয়ে কাপড় খুলে ফেলছে। ভিকি চোখ সরাতে পারছে না, যত দিন যাচ্ছে রুনের বয়স কমছে। রুন হালকা স্বরে বলল, চলো ঘুমোতে যাই, বসো একটু, রাত বেশি হয়নি। গায়ে কোনো কাপড় নেই অথচ কি সহজ ভঙ্গিতে রুন চলাফেরা করছে। ভিকি একটু চিন্তিত বোধ করল, রুন তাকে মন্ত্রমুগ্ধ করতে চাইছে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, কি হতে পারে সেটা? রুন একটি সিগারেট ধরিয়ে ভিকির সামনের চেয়ারটায় বসল। শোনো, অ্যানি স্কুলে যেতে চাইছে। যাক, যাওয়াই তো উচিত। মেয়রানদের মেয়ের মতো ওকেও যদি কিডন্যাপ করে নিয়ে যায় তখন? মেয়রানরা হচ্ছে ইতালির সবচেয়ে ধনী পরিবার, ওদের মেয়েদের কিডন্যাপ করে 2 কোটি লিরা মুক্তিপণ চাওয়া যেতে পারে, কিন্তু আমার কি আছে? তোমার যে কিছু নেই তা তো আর যারা কিডন্যাপ করে তারা জানে না, আমি নিজেও তো জানতাম না তোমার এই অবস্থা। ভিকি একটা সিগারেট ধরালো। মাথা ঠান্ডা রাখতে হবে, রুনের সঙ্গে তর্ক করতে হলে মাথা শান্ত রাখতে হয়। ভিকি ধীর স্বরে বলল, রুন, যারা কিডন্যাপিং করছে তারা মাফিয়ার লোকজন, তা তো জানো? জানি। মাফিয়ারা সমস্ত খোঁজখবর রাখে, কার কি অবস্থা তা তাদের অজানা নয়, বুঝতে পারছো? কাজেই তুমি নিশ্চিন্তে অ্যানিকে স্কুলে পাঠাতে পারো। রুন উঠে দাঁড়ালো। কি চমৎকার একটা শরীর, কে বলবে এই মেয়েটির বয়স 40। সিলিংয়ের নরম আলো যেন ঠিকরে পড়ছে তার গায়ে, জলকন্যার মতো লাগছে। রুন গম্ভীর গলায় বলল, সুইজারল্যান্ডে একটি চমৎকার স্কুল আছে জেনেভার কাছে, অনেক ইতালিয়ান ছেলেমেয়ে সেখানে পড়ে, আমি অ্যানিকে সেই স্কুলে দিতে চাই, টিয়ারদের ছোট মেয়েটি ভর্তি হয়েছে সেখানে, চমৎকার স্কুল। আসল জিনিসটাই তুমি বুঝতে পারছো না, আমার টাকা নেই, মেয়েকে সুইজারল্যান্ডে রেখে পড়ানো আমার সাধ্যের বাইরে, তাছাড়া অ্যানিরও ভালো লাগবে না, এত দূরে সে একা একা থাকতে পারবে না। একা একা থাকবে কেন, আমিও থাকবো, একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করবো জেনেভার কাছে, তুমি প্রতি সপ্তাহে গিয়ে দেখে যাবে, প্লেনে মাত্র 1 ঘন্টা লাগে। এতক্ষণ আমি কি বলছি তা তুমি বুঝতে চেষ্টা পর্যন্ত করো নি রুন, টাকা কোথায় আমার? এখানকার বাড়িটা বিক্রি করে ফেলো, এত সুন্দর বাড়ি প্রচুর দাম পাবে, সে টাকার অর্ধেক দিয়ে জেনেভায় একটা বাড়ি কেনা যায়। আমার এই বাড়িটাও ব্যাংকের কাছে মর্টগেজড, আমার ধারণা ছিল তুমি তা জানো। অ্যানিকে মিলানের স্কুলে যেতে হবে, এই হচ্ছে শেষ কথা। বেশ, সে যাবে মিলানের স্কুলে, তুমি তার নিরাপত্তার ব্যবস্থা করো। নিরাপত্তার ব্যবস্থা? তার মানে? তার একটা বডিগার্ড রেখে দাও, এখন তো সবারই আছে, নিখমুখদের 2 মেয়ের জন্যই বডিগার্ড আছে। রুন, তুমি কি জানো কত খরচের ব্যাপার সেসব? আমি জানি না, জানতে চাই না। তুমি যদি অ্যানির বডিগার্ডের ব্যবস্থা না করো তাহলে ওকে আমি সুইজারল্যান্ডেই নিয়ে যাব। রুন, বডিগার্ড রাখা মানেই সবার দৃষ্টি আকর্ষণ করা, সবাই ভাববে ওদের অনেক টাকা পয়সা। ভাবলে অসুবিধা কি? রুন প্লিজ একটা জিনিস দেখো, হাজার হাজার ছেলেমেয়ে ইতালিতে স্কুলে যায় যাদের বাবা মা আমাদের চেয়ে অনেক ধনী, কিন্তু তাদের ছেলেমেয়েদের জন্য কোনো বডিগার্ড নেই। না থাকুক, আমার কিছু যায় আসে না, ওরা তো আর আমার ছেলেমেয়ে না। আমার অসুবিধাটা তুমি দেখছো না, একটা বাড়তি খরচ, শুধু শুধু একটা ঝামেলা। আজকাল সব ছেলেমেয়ের জন্যই বডিগার্ড আছে, অ্যাডোসের আছে, টুরেল্লার আছে, এমনকি কোয়েলিনদের পর্যন্ত আছে। ভিকি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, ব্যাপারটা এতক্ষণে পরিষ্কার হয়েছে। বডিগার্ড একটা মর্যাদার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে, দামি একটা গয়নার মতো। রুন ভিকির গলা জড়িয়ে ধরে বলল, তুমি একবার এতবার সঙ্গে কথা বলো, সে নিশ্চয়ই তোমার টাকা পয়সার ঝামেলা মেটাবার ব্যাপারে সাহায্য করবে, ও তো অনেকেরই বুদ্ধি দেয়। ভিকি উত্তর দিল না। রুনের এই দুঃসম্পর্কের ভাইটিকে সে সহ্য করতে পারে না, তার ধারণা রুনের সঙ্গে এই ভাইটির গোপন মেলামেশা আছে। এই ভাইটির কথা উঠলেই রুনের মধ্যে একটা গদগদ ভাব দেখা যায়। রুন আরেকবার বলল, বুঝলে ভিকি, তুমি এতরার সঙ্গেই কথা বলো, সে তোমাকে চমৎকার বুদ্ধি দিবে, আর গম্ভীর হয়ে থাকার দরকার নেই, হাসো একবার। ভিকি হাসতে পারল না, টেনে টেনে বলল, বডিগার্ডের ব্যাপারটা নিয়ে তুমি কি এতরার সঙ্গে কথা বলেছ? হুম।
ভিকির মনে ক্ষীণ একটা আশা হলো, যদি এতরাকে দিয়ে রুনকে বোঝানো যায় তাহলে হয়তো কাজ হবে। এতরা যদি বলে বডিগার্ড রাখার ব্যাপারটি হাস্যকর তাহলে রুন নিশ্চয়ই শুনবে। ভিকি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অ্যানির ঘুম ভাঙল খুব ভোরে। সে একটা চাদর গায়ে জড়িয়ে নিচে নেমে এলো। কি আশ্চর্য, বাগানে বেতের চেয়ারে বাবা বসে আছেন। সে চেঁচিয়ে ডাকল তার বাবাকে। কিরে বেটি, এত সকালে ঘুম ভেঙেছে? হুম। ভালো ঘুম হয়নি রাতে? না, দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছিস? অ্যানি জবাব দিল না। ভিকি মেয়ের কোমর জড়িয়ে ধরে বলল, দেখেছিস একটা প্রকাণ্ড দৈত্য তারা করছে, তাই না? অ্যানি হাসল কিন্তু উত্তর দিল না। সে যে দুঃস্বপ্ন দেখেছে সেরকম দুঃস্বপ্নের কথা কাউকে বলা যায় না, নিজের কাছে লুকিয়ে রাখতে হয়। সবচেয়ে প্রিয় বান্ধবী তাকেও বলা যায় না। অ্যানির একটু মন খারাপ হলো। তার যত বয়স বাড়ছে ততই গোপন জিনিসের সংখ্যা বাড়ছে। যেমন এতরা চাচার কথাই ধরা যাক, ইদানিং এতরা চাচা তাকে দেখলে আদর করার ছলে জড়িয়ে ধরেন। মুখে কি মিষ্টি মিষ্টি কথা! আরে, আমাদের অ্যানির মনটা খারাপ কেন? কি হয়েছে অ্যানির? অ্যানি পরিষ্কার বুঝতে পারে এ সবই হচ্ছে ভান। এতরা চাচাকে এখন আর একটুও ভালো লাগে না। সেদিন এসে মাকে বলল, ওয়ার্ল্ড ডিজনির একটা মুভি হচ্ছে, অ্যানিকে দেখিয়ে আনবো বলে ভাবছি। বেশ হয়, বেচারি একা একা থাকি, নিয়ে যাও। অ্যানি বলল সে যাবে না, তার মুভি দেখতে ভালো লাগে না। শেষ পর্যন্ত অবশ্য যেতে হলো, মায়ের অবাধ্য হওয়ার সাহস তার নেই। মুভি হল অন্ধকার হতেই এতরা চাচা তার কোমর জড়িয়ে ধরলেন। অ্যানি স্তম্ভিত হয়ে লক্ষ্য করল মাঝে মাঝে সেই হাত নিচে নেমে যাচ্ছে। এইসব কথা কাকে বলবে সে? মাকে? মা নিশ্চয়ই উল্টো তার উপর রাগ করবেন, কারণ এতরা চাচাকে মা খুব পছন্দ করেন। এটাও অ্যানির ভালো লাগে না। এতরা চাচা সময়ে অসময়ে আসে বাড়িতে। মা তাকে নিয়ে দক্ষিণের গেস্ট হাউসে চলে যান। গেস্ট হাউসে গিয়ে দরজা বন্ধ করার কী মানে? এমন কী কথা তার সঙ্গে যা দরজা বন্ধ করে বলতে হয়? ভিকি দেখল অ্যানি গম্ভীর হয়ে বসে আছে। সে হালকা স্বরে বলল, আমার মামনি এত গম্ভীর কেন? এখানে চুপচাপ বসে থাকতে আমার ভালো লাগছে না বাবা, স্কুলে যেতে চাই। খুব শিগগিরই যাবে মা। কবে? তোমার মা চাচ্ছেন তোমার জন্য একজন বডিগার্ড রাখতে। এই ব্যাপারটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। যদি না রাখলে চলে তাহলে তুমি এই হপ্তা থেকেই যেতে পারবে, আর যদি রাখতে হয় তাহলে একটু দেরি হবে। বডিগার্ড রাখলে খুব মজা হবে বাবা। মজা কিসের? ওই লোকটি কেমন বন্দুক টন্দুক হাতে নিয়ে থাকবে ভাবতে আমার মজা লাগে। মামুনি, এর মধ্যে মজার কিছুই নেই, সমস্ত ব্যাপারটাই হাস্যকর, খুবই হাস্যকর। আমার কাছে তো বেশ লাগছে। ভিকি আর কিছু বলল না। অ্যানি বলল, তুমি কি চা খাবে? চা আনবো তোমার জন্য। চা বানাতে পারো তুমি? খুব পারি। বেশ তো, খাওয়া যাক এক কাপ চা। অ্যানি হাসি মুখে রান্নাঘরের দিকে ছুটে গেল। ভিকির একটু মন খারাপ হলো। অ্যানি এখানে খুব নিঃসঙ্গ। ভিকি তাকে সময় দিতে পারে না, রুনও পারে না, মেয়েটির কোনো সঙ্গী সাথী নেই। চা ভালো হয়েছে বাবা? চমৎকার হয়েছে। মনে হচ্ছে একটু বেশি কড়া হয়েছে। আমার কড়া চাই পছন্দ। আমি যদি বলতাম চা বেশি হালকা হয়েছে তাহলে তুমি বলতে আমার হালকা চা পছন্দ, ঠিক না? তা ঠিক। ভিকি আর অ্যানি দুজনেই গলা ছেড়ে হেসে উঠল। রেস্টুরেন্টটি ছোট কিন্তু শহরের নামি রেস্টুরেন্টগুলির মধ্যে এটি একটি। এরা ইতালি শহরের সবচেয়ে ভালো প্রসিকিউট বা কচি বাছুরের গোস্ত রান্না করে, এ ধরনের একটা কথা চালু আছে। ভিকি প্রসিকিউট পছন্দ করে না, কিন্তু তবু এখানে এসেছে কারণ এই রেস্টুরেন্টটি এতরার খুব প্রিয়। সে প্রায় রোজই এখানে লাঞ্চ খেতে আসে। ভিকি বেশ খানিক্ষণ বসে থাকার পর এতরা এসে উপস্থিত। চমৎকার একটা নীল রঙের শার্টের ওপর হালকা গোলাপে একটা টাই পরেছে এতরা। কে বলবে এই লোকটির বয়স চল্লিশের ওপর? হ্যাঁ, দেরি করে ফেললাম নাকি ভিকি? না, খুব দেরি না। লাঞ্চের অর্ডার দিয়েছ? এখনও দেইনি। কি খেতে চাও তুমি? হ্যাঁ, আমার বাধা মেনু, ভিটেলা টনাটু, প্রসিকিউটো এবং এক বোতল বারগুন্ডি। বারগুন্ডির গ্লাসে চুমুক দিয়ে এতরা ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, এখন বলো তোমার সমস্যাটা কি? ভিকি ইতস্তত করতে লাগল। নিজের সমস্যা অন্যের কাছে বলতে ইচ্ছা করে না, কিন্তু এতরার যত দোষী থাকুক ওর মাথাটা খুব পরিষ্কার। তাছাড়া ওর ভালো কানেকশন আছে, প্রচুর লোকজনের সঙ্গে ওর চেনা জানা। কী ব্যাপার, চুপ করে আছো যে, বলো। তুমি বোধহয় জানো না আমার ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে। ঠিক জানি না বললে ভুল হবে, তবে কতটা খারাপ তা জানি না। বেশ খারাপ। এত খারাপ হলো কী করে? ভিকি জবাব দিল না। এতরা বলল, আমার কাছে ঠিক কী পরামর্শ তুমি চাও?
আমার যা দরকার তা হচ্ছে মোটা অঙ্কের কিছু টাকা। মোটা অঙ্কের টাকা জোগাড় করা তোমার জন্য কঠিন হবার কথা নয়, তোমার স্ত্রীর প্রচুর টাকা আছে। আমি ওর কাছে হাত পাততে চাই না। বুঝলাম, স্ত্রীর কাছে হাত না পাতাই ভালো, তাতে দাম কমে যায়। তুমি ব্যাংকে চেষ্টা করেছো? তোমার যা নাম ডাক তাতে ব্যাংক থেকে সহজেই মোটা টাকা লোন পাবে। ভরাডুবি না হওয়া পর্যন্ত ব্যাংক তোমাকে দেবে না, তুমিও সেটা জানো। জানো না, তুমি কি চেষ্টা করেছো? বিশেষভাবে করিনি। তাহলে করো, টাকার সমস্যা কোনো সমস্যা নয়, অন্তত তোমার জন্য নয়। তুমি চাইলে আমি দু একজন ব্যাংকারের সঙ্গে কথা বলতে পারি, অবশ্য আমি তার কোনো প্রয়োজন দেখি না, তোমাকে সবাই চেনে। আমাকে না, আমার বাবাকে চেনে। একই কথা, তোমার বাবাকে চিনলেই তোমাকে চেনা হয়। এখন বলো, তোমার আসল প্রবলেম কি? তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তোমার মনে অন্য কিছু আছে। ভিকি আরেকটা বারগুন্ডির অর্ডার দিয়ে চুপ করে রইল, যেন ভাবছে সমস্যাটি বলা ঠিক হবে কিনা। চুপ করে আছো কেন, বলে ফেলো। ভিকি দীর্ঘ সময় নিয়ে বডিগার্ড সংক্রান্ত সমস্যাটি বলল। এতরা হাসি মুখে বলে শুনল। তার ভাব দেখে মনে হলো সে খুব মজা পাচ্ছে। ভিকি জিজ্ঞাসা করল, এখন বলো আমার কি করা উচিত? একটা বডিগার্ড রাখো, এই একমাত্র সমাধান। ভিকি বড্ড বিরক্ত হলো। এতরা এই কথা বলবে তা সে ভাবেনি। তার ধারণা ছিল বডিগার্ড রাখার হাস্যকর দিকটি এতরার চোখে পড়বে। এতরা একটি সিগারেট ধরিয়ে গম্ভীর হয়ে বলল, বডিগার্ডের ব্যাপারটি এখন রুনের একটি প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রুনকে আমি যতটুকু জানি তাতে মনে হচ্ছে বডিগার্ড না রাখা পর্যন্ত সে শান্ত হবে না। একজন বুদ্ধিমান স্বামীর প্রধান কাজ হচ্ছে স্ত্রীকে শান্ত রাখা। কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? রীতিমতো প্রফেশনাল লোক রাখলে অনেক টাকা লাগবে বলাই বাহুল্য, কিন্তু তোমার তো আর প্রথম সারির লোকের প্রয়োজন নেই, ঠিক না? ঠিক। কাজেই কোনোরকম একজন কাউকে কয়েক মাসের জন্য রেখে দাও, রুন শান্ত হলেই ছাড়িয়ে দিও, ব্যাস ঠুকে গেল। এরকম লোক কোথায় পাওয়া যায়? এজেন্সির সঙ্গে যোগাযোগ করলেই পাওয়া যাবে। আমার ওপর ছেড়ে যাও, আমি জোগাড় করে দেব। আগামী সপ্তাহে তুমি তোমার বডিগার্ড পাবে, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে? থাকলে বলে ফেলো। আর কিছু নেই। তাহলে এই কথা রইল, সোমবার তুমি বডিগার্ড পাবে। এখন তাহলে উঠি, চমৎকার লাঞ্চের জন্য ধন্যবাদ। আর শোনো ভিকি, তুমি এখন এমন হাড়ির মতো করে রাখবে না, একটু হাসো, তোমাকে দেখে মনে হয় তুমি গভীর সমুদ্রে পড়েছ। আমি গভীর সমুদ্রেই পড়েছি, অতলান্তিক জলে। এতরা তার কথা রাখল। হপ্তা শেষ হবার আগেই একজন বিদেশি মানুষ এসে হাজির। তোমার সঙ্গে বন্দুক আছে? হ্যাঁ, দেখাতে পারো? লোকটি জ্যাকেটের পকেট থেকে একটা ছোট রিভলভার বের করল। ভিকি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেটার দিকে। কি নাম এটির? বেরেটা 48। ভিকি শিশুর মতো আগ্রহে রিভলভারটি হাতে তুলে নিল। কি সুন্দর ছিমছাম ছোট্ট একটা জিনিস। এর লাইসেন্স আছে? আছে। এর মধ্যে কি গুলি ভরা আছে? আছে। তুমি এই জাতীয় রিভলভার আগে ব্যবহার করেছো? করেছি। কি সর্বনাশ, তুমি আগে বলবে তো। ভিকি সাবধান রিভলভারটি নামিয়ে রাখলো, শুকনো গলায় বলল, তোমার কাগজপত্র কি আছে দেখি। লোকটি কাগজপত্রের একটা চামড়া বাঁধানো ফাইল নামিয়ে রাখলো। ভিকি প্রথমবারের মতো পূর্ণ দৃষ্টিতে তাকালো লোকটির দিকে। লোকটি ইতালিয়ান নয়, বিদেশি। গায়ের চামড়া কালো, পুরু ঠোঁট, বড় বড় চোখ, অদ্ভুত এক ধরনের কাঠিন্য আছে। কোথায় সে কাঠিন্যটি তা ধরা যাচ্ছে না। ভিকি নিচু স্বরে বলল, তুমি কি কখনো মানুষ মেরেছ? হ্যাঁ। কতজন? এর উত্তর জানা কি সত্যি প্রয়োজন? না না, উত্তর না দিলেও হবে, এমনি জিজ্ঞাসা করলাম। ভিকি ফাইল খুলল। নাম জামশেদ হোসেন, বয়স 55। ভিকি অনেকক্ষণ নামটির দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত নাম! তোমার দেশ কোথায়? ফাইলে লেখা আছে, ফাইল খুললেই পাবেন। হ্যাঁ, লেখা আছে ফাইলে, পরিষ্কার সব লেখা। লোকটি কথাবার্তা বেশি বলতে চায় না, এটাই ভালো, বডিগার্ড এরকমই হওয়া উচিত। ভিকি পড়তে শুরু করল। জাতীয়তা বাংলাদেশি। সেটা আবার কোন দেশ? ইন্ডিয়া ও বার্মার মাঝামাঝি ছোট্ট একটা দেশ। তোমার পাসপোর্ট আছে? ইতালিতে যে আছো তার কাগজপত্র আছে? আছে। কি ধরনের কাগজপত্র? আমি ফ্রেঞ্চ লিজিওনে দীর্ঘদিন ছিলাম, তারপর কিছুদিন ছিলাম ইতালিয়ানদের সঙ্গে জিরান্ডায়, আলজিয়ার্সে। আমার কাগজপত্র সেই সূত্রে পাওয়া। আলজিয়ার্সে কিসে ছিলে? ফার্স্ট প্যারাট্রুপ রেজিমেন্ট। বলো কি, তুমি বাংলাদেশের লোক হয়ে লিজিওনে ঢুকলে কি করে? লিজিওনে ঢোকার আগে তুমি কোথায় ছিলে? অনেক জায়গায় ছিলাম। আমি একজন ভাড়াটে সৈনিক, মিস্টার ভিকি। যে পয়সা দিয়েছি আমি তার জন্যে যুদ্ধ করেছি। আমি কোথায় ছিলাম, কি ছিলাম, সেসব জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমাকে যদি তোমার পছন্দ হয় তাহলে রাখতে পারো, পছন্দ না হলে বিদায় হবো।
ভিকি অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। এতরা এই লোকটিকে পাঠিয়েছে, কিন্তু মনে হচ্ছে ঠিক লোক পাঠায়নি। অবস্থা যা তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই লোক খাঁটি পেশাদার লোক। ভিকি নিঃশব্দেহে কাগজপত্র পড়তে লাগল। অসাধারণ লিজিওনারি হিসেবে তাকে পরপর দুবার অর্ডার অফ লেভেল দেওয়া হয়েছে। ভিকি বড়ই অবাক হলো। এতরা এই লোকটিকে পাঠানোর আগে আরও দুজনকে পাঠিয়েছিল। ভিকি তাদের সঙ্গে দু একটি কথা বলেই বিদায় করে দিয়েছে। সে দুজন রাস্তার গুন্ডা ছাড়া কিছুই না। কেউ জীবনে কখনো বন্দুক ধরেছে কি না সে সম্পর্কেও সন্দেহ আছে। বডিগার্ড হিসেবে ওদের রাখলে রুন রেগে আগুন হতো, বলাই বাহুল্য। কিন্তু এই লোকটি অদ্ভুত। ভিকি বলল, তুমি কি কফি খাবে? না, খাও না, ভালো কফি। তোমাকে আমার পছন্দ হয়েছে, কিছু একটি কথার জবাব দাও। এত কম টাকায় তুমি কাজ করতে রাজি হচ্ছ কেন? মিস্টার ভিকি, আমি একজন অ্যালকোহলিক। বডিগার্ড হিসেবে আমার কোনোই মূল্য নেই এখন। বয়স হয়েছে, শরীর নষ্ট হয়ে গেছে। মিস্টার এত্রা আমাকে বলেছেন তোমার যেন তেন একজন লোক হলেই হবে, প্রফেশনাল লাগবে না। তা ঠিক, আসলে আমার স্ত্রীর চাপে পড়ে একজন বডিগার্ড রাখতে হচ্ছে। আমার মেয়েকে কিডন্যাপ করার কোনো কারণ নেই। স্ত্রীদের চাপে পড়ে আমাদের অনেক কিছুই করতে হয়। ভালো কথা, তুমি কি বিবাহিত? না। ভালো, খুব ভালো। তুমি কি বড় রকমের অ্যালকোহলিক? হ্যাঁ। মাতাল হয়ে যাও? না। আরেকটি কথা তোমাকে বলা দরকার। এমন হতে পারে যে 3 মাস পর তোমাকে আর দরকার হবে না। এতরা নিশ্চয়ই বলেছে তোমাকে সেটা? হ্যাঁ, বলেছে। আরেকটা কথা, তোমাকে রাখবো কিনা সেটা নির্ভর করছে আমার স্ত্রীর ওপর। বুঝতেই পারছো ওর জন্যই তোমাকে রাখা? বুঝতে পারছি। চলো, আমার স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। অবশ্য তোমাকে আমার পছন্দ হয়েছে, বেশ পছন্দ। তোমার নামটি যেন কি? জামশেদ, জামশেদ হোসেন। অদ্ভুত নাম, এর অর্থ কি? আমার জানা নেই। রুন অবাক হয়ে বিদেশি লোকটির দিকে তাকালো। লম্বা, রোগা, একটু যেন কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। মাথায় চুল সাদা কালো, ঘাড় পর্যন্ত নেমে এসেছে। পরনে কালো রঙের একটি জ্যাকেট, জ্যাকেটের মাঝখানের বোতামটি নেই, তবে জ্যাকেট এবং ট্রাউজার দুটিই বেশ পরিষ্কার। রুন কঠিন স্বরে বলল, তুমি ইতালিয়ান নও? না। ইতালিয়ান না হলেও চমৎকার ইতালিয়ান বলতে পারে। রুন বলল, তোমার বয়স অনেক বেশি। 55। বয়স হলেও এই লাইনে সে একজন অভিজ্ঞ ব্যক্তি, কাগজপত্র দেখলেই বুঝবে। আজকাল এই লাইনে অভিজ্ঞ লোক পাওয়া খুব মুশকিল। তোমার দেশ কোথায়? বাংলাদেশ। সেটি আবার কোথায়? উত্তর দিল ফিকি, বার্মা এবং ইন্ডিয়ার মাঝামাঝি একটি ছোট্ট দেশ। রুন, তুমি বরং মিস্টার জামশেদের কাগজপত্রগুলো দেখো। তুমি কি আজ থেকে কাজে লাগতে পারবে? হ্যাঁ। দোতলার একটি ঘরে তুমি থাকবে। অ্যানিকে স্কুলে নিয়ে যাবে এবং ফিরিয়ে নিয়ে আসবে। তোমার সঙ্গে বন্দুক আছে? আছে। এসো, তোমাকে ঘর দেখিয়ে দিচ্ছি। রুন বেরিয়ে গেল, জামশেদ গেল তার পিছু পিছু। ভিকি সোফায় বসে ঘামতে লাগলো। রুন ফিরে এসে একটা ঝগড়া বাঁধাবে জানা কথা, এসে চিৎকার শুরু করবে, এই বুড়ো হাবড়াকে কোত্থেকে ধরে এনেছে। কিন্তু সেরকম কিছুই হলো না। রুন ফিরে এসে শান্ত স্বরে বলল, লোকটিকে আমার পছন্দ হয়েছে, তবে... তবে কি? লোকটির দিকে তাকালে কেমন যেন অস্বস্তি লাগে। বিদেশি লোক তাই? না, তা নয়, অন্য এক ধরনের অস্বস্তি। অস্বস্তি ঠিক না, ভয় বলতে পারো। কি আশ্চর্য, ভয় লাগবে কেন? জানি না কেন, শুধু মনে হচ্ছিল একটা পেশাদার খুনি। কত লোককে যে মেরেছে কে জানে। লোকটির চোখ দেখেছো পাথরের তৈরি বলে মনে হয়, ঠিক না? আমি বুঝতে পারছি না কি বোঝাতে চাচ্ছ তুমি। ওর মনে দয়া মায়া রহম বলে কিছু নেই। এরকম লোকই তো তুমি চেয়েছিলে রুন। তা অবশ্য ঠিক। স্বস্তির নিঃশ্বাস ফেলল ভিকি, বড় ঝামেলা চুকেছে। মাস দুয়েক পর বিদায় দিলেই হবে, এ টাইপের লোকদের নিজের ঘরে রাখা ঠিক না। তাছাড়া বিদেশি লোক, বিদেশিদের বিশ্বাস করতে নেই। মিস মারিয়াটা আমাদের ঘরে যে নতুন একজন মানুষ এসেছে তাকে তুমি দেখেছ? না, আমিও দেখিনি। সে কিন্তু বিদেশি, মিস মারিয়াটা। তুমি পড়ায় মন দিচ্ছ না অ্যানি। আজকে আমার পড়তে ইচ্ছা করছে না। ইচ্ছা না করলেও পড়তে হবে। অ্যানিকে অ্যালজেব্রার বই খুলতে হলো। সে 2-3টা অঙ্ক শেষ করেই বলল, মিস মারিয়াটা, ওই বিদেশি কিন্তু ভয়ঙ্কর লোক, ফটফট গুলি করে মানুষ মারে। মানুষ মারা যদি তার কাজ হয় তাহলে তো মারবেই, সবারই তার নিজের কাজ করতে হয়, ঠিক না? হ্যাঁ ঠিক, ওর কাজ কিন্তু মানুষ মারা না, ওর কাজ হচ্ছে আমাকে দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করা। সেরকম কোনো লোক দেখলেই সে একেবারে শেষ করে দেবে। মিস মারিয়াটার মধ্যে কোনো উৎসাহ দেখা গেল না, সে আবার পড়াতে শুরু করল। অ্যানি ছাড়া পেল সন্ধ্যার আগে আগে, এবং ছাড়া পাওয়া মাত্র ছুটে গেল দোতলায়। লোকটির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ,
অনেকক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে অ্যানি কিছুই শুনল না। লোকটি অসময়ে ঘুমোচ্ছে নাকি? অ্যানি দরজায় টোকা দিতেই ভারী গলায় লোকটি কথা বলল, কে? আমি কি তোমার ঘরে আসতে পারি? খট করে দরজা খুলে গেল। আমার নাম অ্যানি, আমি কি তোমার ঘরে একটু বসতে পারি? লোকটি দরজা থেকে সরে দাঁড়াল। অ্যানি হাসি মুখে বলল, তোমাকে পেয়ে খুব ভালো লাগছে, আমার কথা বলার লোক নেই। বাচ্চাদের সঙ্গে আমি কথা বলতে পারি না, বাচ্চাদের আমি পছন্দ করি না। আমি বাচ্চা নই, আমার এপ্রিল মাসে 12 হবে। আমি যদি কিছুক্ষণ তোমার ঘরে বসি তাহলে কি তুমি বিরক্ত হবে? হ্যাঁ। অ্যানির চোখে প্রায় জল এসে পড়েছে, সে বহু কষ্টে নিজেকে সামলাল। লোকটি মৃদুস্বরে বলল, একটি জিনিস তোমাকে বুঝতে হবে অ্যানি, আমি নতুন কোনো খেলনা না। আমাকে রাখা হয়েছে তোমার নিরাপত্তার জন্যে, এইটুকুই আমি দেখব, এর বেশি না। যদি এই জিনিসটি পরিষ্কার বুঝতে পারো তাহলে তাও তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। তুমি কি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ। অ্যানির চোখ দিয়ে জল পড়তে লাগলো, সে প্রায় ছুটে বেরিয়ে গেল। রুন এসে ঢুকলো তার কিছুক্ষণ পর, সে ইতস্তত করে বলল, অ্যানি খুব কাঁদছে, আমার এই মেয়েটি খুব সেন্সিটিভ, ওর সঙ্গে ভাব করতে হবে খুব ধীরে ধীরে, একবার ভাব হলেই বুঝবে খুব মিষ্টি মেয়েও। মিসেস রুন, আমি তোমার মেয়ের সঙ্গে ভাব করতে আসিনি, ওসব আমি পারি না, আমার দ্বারা ওসব হয় না। ও, তোমরা যে কাজের জন্য আমাকে রেখেছো সেই কাজ আমি ঠিকমতো করতে চেষ্টা করব, এর বেশি আমার কাছে কিছু আশা করবেন না। মিস মারিয়াটা একই কথা বলল, বেশি বিদেশিদের কখনো বিশ্বাস করতে নেই। মিস মারিয়াটার অবশ্য সব কিছুতেই বাড়াবাড়ি, সে গলা খাদে নামিয়ে বলেই ফেলল, কোনো একদিন হয়তো দেখা যাবে এই লোকই আপনাদের গুলি করে মেরে রেখে পালিয়েছে। রুন বিরক্ত হয়ে বলল, আমাদের মারবে কেন? মিসেস রুন, ওদের কোনো কারণ টারণ লাগে না, ওরা হচ্ছে বর্ণ কিলার, ওরা স্বাভাবিক মানুষ না মিসেস রুন। কথাটি একেবারে মিথ্যা নয়, ভাড়াটে সৈনিকরা অস্বাভাবিক মানুষ তা বলাই বাহুল্য। বন্য পশুর মতো জীবন কাটিয়ে হঠাৎ করে কেউ পোষ মানে না, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। মিসেস রুন, লোকটাকে বিদায় করে দিন, দেখা যাবে কি করা যায়, আমার কাছে তেমন কিছু খারাপ মনে হচ্ছে না, ভালোও তো মনে হচ্ছে না, ঠিক না? রুনের মনে একটা কাঁটা বিঁধে রইল, অস্পষ্ট সন্দেহের একটা তীক্ষ্ণ কাঁটা। হ্যালো রুন। হ্যাঁ, আমি এত্রা। হ্যালো এত্রা। নতুন বডিগার্ড কি কাজ শুরু করেছে? হ্যাঁ করেছে। পছন্দ হয়েছে তোমার? রুন জবাব দিল না। হ্যালো, জবাব দিচ্ছ না কেন? হ্যাঁ ভালোই তো। অ্যানির পছন্দ হয়েছে? পছন্দ হওয়া হয়ে কি আছে, বডিগার্ডের সঙ্গে তার সম্পর্ক কি, স্কুলে নিয়ে যাবে আবার ফিরিয়ে নিয়ে আসবে, ব্যাস। হ্যাঁ শোনো, একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? আমি এজেন্সিতে খোঁজ নিয়েছিলাম, আমার মনে হচ্ছে লোকটিকে রাখা ঠিক হবে না। কেন? ও একজন ডেঞ্জারাস লোক, আগে বুঝতে পারিনি। এরকম কাজের জন্য তো ডেঞ্জারাস লোকই দরকার। তা দরকার, তবু আমার মনে হচ্ছে একে ছাড়িয়ে দেওয়া ভালো। আমি সন্ধ্যাবেলা এসে আলাপ করব, তুমি ছাড়া থাকছো তো? হ্যাঁ, সেও থাকবে। এত্রার মনে হলো রুন খানিকটা নিরাশ হলো। আচ্ছা, আমি আসবো সন্ধ্যায়। লাঞ্চের সময় রুন দেখলো অ্যানি অস্বাভাবিক গম্ভীর, কিছুই মুখে দিচ্ছে না। রান্না পছন্দ হচ্ছে না তোমার অ্যানি? পছন্দ হবে না কেন, বেশ ভালো। তবে খাচ্ছ না কেন? আমার ভালো লাগছে না। লোকটা কি তোমাকে কোনো কড়া কথা বলেছে? না। ওর ঘর থেকে বের হয়ে তুমি খুব কাঁদছিলে, তাই জিজ্ঞেস করেছি। এমনি কাঁদছিলাম, ও আমাকে কোনো কড়া কথা বলেনি। লোকটিকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। লোকটিকে আমার ভাল্লুকের মতো লাগে মা, প্রকাণ্ড একটা বুড়ো ভাল্লুক। এই ভাল্লুক কিন্তু তুলোভরা ভাল্লুক না, যেদিন সারাদিন কোলে করে ঘুরে বেড়াবে এই ভাল্লুকের ধারালো নখ আছে। অ্যানি খিলখিল করে হেসে ফেলল। হাসছো কেন? এমনি হাসছি। কারণ ছাড়া হাসা এবং কারণ ছাড়া কান্না এসব মোটেই ভালো লক্ষণ না। কাল থেকে তুমি রীতিমতো স্কুলে যেতে শুরু করবে, লোকটি নিয়ে যাবে এবং নিয়ে আসবে, ওর সঙ্গে বেশি মিশতে চেষ্টা করবে না, এই লোকটি মেলামেশা বেশি পছন্দ করে না। তুমি লোকটি বলছো কেন মা? ওর একটা নাম আছে, জামশেদ, মিস্টার জামশেদ বলবে। ওই সব বিদেশি নাম আমার মুখে আসে না, চেষ্টা করলেই আসবে, বলো আমার সঙ্গে, জামশেদ। বলেছি তো, বিদেশি নাম আমি উচ্চারণ করতে পারি না। মা, ওকে যদি আমি বুড়ো ভাল্লুক বলি তাহলে কি ও রাগ করবে? জানি না, তুমি বড্ড বাজে কথা বলো। মিস মারিয়াটা বলেছিলেন বুড়ো ভাল্লুক নাকি ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে।
এরকম বলার কারণ কি? মিস মারিয়াটা এরকম মনে হচ্ছে। আমার কিন্তু মনে হয় না মা, মনে হয় ভালোই আছে। আমার কাছে মনে হয় বুড়ো ভালুক খুব একটা চমৎকার মানুষ। রুন উঠে পড়ল। বসে থাকলে অ্যানির বকবকানি শুনতে হবে। বড্ড বেশি কথা বলছে সে, মোটেই ভালো লক্ষণ নয়। গাড়ি চলছে থার্ড অ্যাভিনিউ দিয়ে। পেছনের সিটে অ্যানি বসে আছে, তার সঙ্গে দূরত্ব রেখে বসেছে জামশেদ। জামশেদ তীক্ষ্ণ দৃষ্টিতে দুপাশের পথঘাট লক্ষ্য করছে, সুবিধাজনক জায়গাগুলি দেখবার চেষ্টা, যেসব জায়গায় হঠাৎ করে হামলা হতে পারে। অত্যন্ত ব্যস্ত রাস্তা, এখানে গাড়ির ওপর হামলা চালানোর সম্ভাবনা খুবই কম। যদি কিডন্যাপিংয়ের চেষ্টা হয় তবে তা হবে স্কুলের আশেপাশে, ব্যস্ত রাস্তায় নয়। তবু রাস্তা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। জামশেদ তার হাঁটুর ওপর মেট্রোপলিটন ম্যাপটি বিছিয়ে দিল, লাল পেন্সিল দিয়ে দাগ দিতে থাকলো। থার্ড অ্যাভিনিউতে কটি এক্সিট আছে তার ওপর, পেট্রোল পাম্প কটি আছে তাও দেখতে হবে। বড় ভ্যান জাতীয় গাড়ি লুকিয়ে রাখার সবচেয়ে সহজ জায়গা হচ্ছে পেট্রোল পাম্প। নষ্ট হয়ে গেছে এই অজুহাতে প্রকাণ্ড একটা গাড়ি সেখানে দীর্ঘ সময় ফেলে রাখা যায়, এতে কারোর মনে কোনো রকম সন্দেহ জাগে না। স্কুল পর্যন্ত তিনটি পেট্রোল পাম্প দেখা গেল। জামশেদ ড্রাইভারের দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল, স্কুলে যাবার তো অনেকগুলো পথ আছে, তুমি কি সবসময় থার্ড অ্যাভিনিউ দিয়ে যাও? হ্যাঁ, এই রাস্তায় ট্রাফিক কম। এরপর থেকে কখনো পরপর দুদিন এক রাস্তায় যাবে না। আমাদের এমন ব্যবস্থা করতে হবে যেন কেউ আগে থেকে বুঝতে না পারে আমরা কেন কোন রাস্তায় যাব। ঠিক আছে, আমি এক এক দিন এক এক রাস্তায় যাব। রওনা হবার আগে আমাকে জিজ্ঞেস করবে কোন রাস্তা, আমি বলে দেব, তুমি কিছু ঠিক করবে না। আমি 20 বছর ধরে এদের গাড়ি চালাচ্ছি, তুমি আমাকে বিশ্বাস করছো না? আমি কাউকে বিশ্বাস করি না। যে কাউকে বিশ্বাস করতে পারে না তার পৃথিবীতে বাস করা কষ্টকর। পৃথিবীতে বাস করতে হলে মানুষকে বিশ্বাস করতে হয়। ঠিক আছে, তোমার পছন্দের রাস্তাতেই যাবে। ধন্যবাদ, তুমি আমাকে তাহলে বিশ্বাস করতে পারছো? আমি তো বলেছি আমি কাউকে বিশ্বাস করি না। ও আচ্ছা। সিসিলিয়ান ড্রাইভার অস্বাভাবিক গম্ভীর হয়ে পড়ল। অ্যানি সারা পথে চুপচাপ বসেছিল। একটা কথা জানবার জন্য তার খুব ইচ্ছা করছিল। লোকটির হাতে এরকম একটা লম্বা কাটা দাগ কোত্থেকে হলো? দুহাতেই গভীর দাগ, যেন কেউ একটা ধারালো কিছু দিয়ে কবজির নিচ থেকে দুটি হাত কেটে ফেলতে চেষ্টা করেছিল। অ্যানি শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেলল, মিস্টার জামশেদ, আমি কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই। করো। তোমার হাতে কি হয়েছে? আলজিয়ার্সে আমি একবার গ্রেফতার হয়েছিলাম, তখন হাত কেটে গিয়েছিল। কারা তোমাকে গ্রেফতার করেছিল? তারা কি তোমাকে মারধর করেছিল? হ্যাঁ। অ্যানি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে জামশেদের হাতের কাটা দাগ স্পর্শ করল। জামশেদ কঠিন ভঙ্গিতে হাত ছুড়ে নিল, রুক্ষ স্বরে বলল, কেউ আমার গায়ে হাত রাখলে আমার ভালো লাগে না, আর কখনো গায়ে হাত দেবে না, শুধু শুধু প্রশ্ন করবে না, মনে রাখবে কথাটা, আমার এসব ভালো লাগে না। অ্যানি জানালা দিয়ে বাইরে দেখালো, তার চোখ ছাপিয়ে জল আসছে। সে চায় না কেউ দেখে ফেলুক, কেউ দেখে ফেললে বড় লজ্জার ব্যাপার হবে। শোনো অ্যানি, কাঁদবে না, কাদার মতো কিছু হয়নি, অকারণে কান্না আমি সহ্য করতে পারি না। তুমি কখনো কাঁদো না? যখন আমার মতো ছোট ছিলে তখনও কাঁদোনি তুমি? পৃথিবীটা খুব ভালো জায়গা না, অনেক রকমের দুঃখ কষ্ট আছে পৃথিবীতে, এখানে ছোটোখাটো ব্যাপার নিয়ে কেঁদে বুক ভাসালে হয় না। তুমি যখন বড় হবে তখন জানবে অনেক কুৎসিত ও কদর্য ব্যাপার হয় এখানে। তুমি আমাকে যত ছোট ভাবছো আমি তত ছোট না, আমি অনেক কুৎসিত ব্যাপারের কথা জানি, কিন্তু আমি কাউকে সেসব বলতে পারি না, আমার কোনো বন্ধু নেই বলার। দোতলার লবিতে বসে জামশেদ কফি খাচ্ছিল। মারিয়া নামের যে মেয়েটি কফি নিয়ে এসেছে সে কিছুক্ষণ গল্প জমাবার চেষ্টা করেছে, কিন্তু তার সঙ্গত কারণে জমেনি। জামশেদের সঙ্গে কখনো গল্প জমে না। জামশেদ কফি খেতে খেতে ভাবল, শরীর যদি আগের মতো থাকতো তাহলে এসবের দরকার হতো না, কিন্তু শরীর আগের মতো নেই, নষ্ট হয়ে গেছে। এখন এক ধরনের আলস্য বোধ হয়, দারুণ ক্লান্তি লাগে, মাঝে মাঝে দেশে ফিরে যেতে ইচ্ছা করে, কেউ কি এখনও আছে যে তাকে চিনতে পারবে? এ জাতীয় ভাবনা ইদানিং তার হয়, তখনই তাকে নেশা করতে হয়, সস্তা ধরনের নেশা, ঝাঁঝালো ব্ল্যাক নাইট কিংবা টক রাম, লিভার অতি দ্রুত পচিয়ে ফেলবার মহৌষধ। লিভারটি সুস্থ রেখেই বা কী লাভ, জীবন ফুরিয়ে আসছে, ঘণ্টা বেজে গিয়েছে, কান পাতলে শোনা যায়, এ সময়ে কোনো কিছুর জন্যই কোনো মমতা থাকে না। জামশেদ উঠে দাঁড়ালো, মারিয়া সিঁড়ি দিয়ে নামছিল,
সেখান থেকে চেঁচিয়ে বলল, কফি পটে আরও কফি আছে, খেতে চেয়ে ঢেলে নাও। জামশেদ তার উত্তরে কিছু বলল না, সে নিজের ঘরে চলে এলো। ঘরটি প্রশস্ত এবং লাগোয়া বাথরুম আছে। বাথরুমটি ঝকঝকে পরিষ্কার। তাছাড়া বুকশেলফ আছে একটি, প্রচুর ইংরেজি পেপার ব্যাগ সেখানে। বই পড়ার তার তেমন অভ্যাস নেই, তবু মাঝে মধ্যে চেষ্টা করে দেখা যেতে পারে। জামশেদ তাকিয়ে দেখল অ্যানি লনে দৌড়াতে শুরু করেছে, সিঁড়ির কাছে কোমরের হাত দিয়ে মারিয়া দাঁড়িয়ে আছে। জামশেদ অবাক হয়ে লক্ষ্য করল মেয়েটি বেশ ভালো দৌড়াচ্ছে। দেখে যতটা দুর্বল মনে হয় ততটা দুর্বল নয় সে, বেশ ভালোই ছুটছে, তবে স্টার্টিং হচ্ছে না। মেয়েটির রিফ্লেক্স অ্যাকশন ভালো না, অনেকখানি নষ্ট করছে শুরুতেই। জামশেদের হঠাৎ ইচ্ছে হলো নিচে নেমে যেতে, আর ঠিক তক্ষণে অ্যানি চেঁচিয়ে বলল, মিস্টার জামশেদ, আমি স্কুল স্পোর্টসে নাম দিয়েছি 100 মিটার। জামশেদ জানালার পাশ থেকে সরে এলো। তার এখন সুটকেস খুলে কনিয়াকের বোতলটি বের করার ইচ্ছা হচ্ছে, প্রবল ইচ্ছা। জামশেদ ঘরের দরজা বন্ধ করে সুটকেস খুলল। নিচে অ্যানি খুব হইচই করছে, চেঁচিয়ে বলছে, মারিয়া তোমাকেও দৌড়াতে হবে আমার সঙ্গে, একা একা দৌড়াবো নাকি? মারিয়া স্প্যানিশ ভাষায় কি যেন বলল। তার উত্তরে অ্যানি গলা কাঁপিয়ে হাসতে লাগল। জামশেদের কাছে মনে হয় অ্যানি মেয়েটি বেশ ভালো। ভিকি একটা দুঃসংবাদ পেয়েছে। ওরিয়েন্ট মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার টেলিফোন করে বলেছে 1 কোটি লিরা ঋণ আপাতত দিতে পারছে না ওরা, তবে নতুন স্পিনিং মেশিন কেনা হলে সেই মেশিন বন্ধ রেখে কিছু দেওয়া যেতে পারে। ভিকি আকাশ থেকে পড়ল, খবরটি অপ্রত্যাশিত। ওরিয়েন্ট মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজারের সঙ্গে খোলাখুলি কথা হয়েছিল, যোগাযোগ এতরার করে দেয়া। ম্যানেজার বলেছিল ঋণ পাবার কোনো অসুবিধা হবে না। হঠাৎ করে এরকম হলো কেন কে জানে। ভিকি কি করবে ভেবে পেল না। সিল্ক ইন্ডাস্ট্রি বিক্রি করে দেয়াই সবচেয়ে ভালো বুদ্ধি, সিনথেটিক কাপড়ের ব্যবসাতে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে, কিন্তু তার জন্য যে সাহস দরকার সে সাহস ভিকির নেই। সিল্ক ছেড়ে বেরিয়ে আসা সম্ভব নয়, ডুবলেও সিল্কের মধ্যেই ডুবতে হবে। হ্যালো এতরা। হ্যাঁ, কী ব্যাপার এই সাত সকালে? ওরিয়েন্ট মার্কেন্টাইল লোন দিচ্ছে না। বলো কি, আজকে কথা হয়েছে। কী জন্য দিচ্ছে না কিছু বলেছে? না। আচ্ছা, আমি জিজ্ঞেস করে জানবো। এখন আমার কী করণীয় সেটা বলো। বিদেশি ব্যাঙ্কগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত, ওদের হার্ট অনেক বড়, ঋণ চাইলে এত ধনাইপনাই করে না। তুমি আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে যোগাযোগ করো, মিস্টার অলিভার লরেন্স নামে একজন ভদ্রলোক আছে সেখানে, ওর সঙ্গে কথা বলো। দেখি। দেখা দেখির কিছু নেই, আজকে যোগাযোগ করো। আচ্ছা একটা কথা, মিলান শপিং মলে তোমার একটা ঘর আছে না? আছে। সেটাও কি মর্টগেজড? হ্যাঁ। কোন ব্যাংক? সিটি ব্যাংক। তোমার অবস্থা তো করুণ বলেই মনে হচ্ছে, যা ঘাবড়াবার কিছু নেই, একটা কিছু হবেই, ব্যাংক ছাড়াও তো ঋণ দেবার লোক আছে। আমি ব্যাংক ছাড়া বাইরের কোনো লোন নিতে চাই না। না চাওয়াই উচিত, ইন্টারেস্ট রেট খুবই চড়া। সেজন্য না, মাফিয়াদের সঙ্গে জড়াতে চাই না। জলে নামলে কুমিরের সঙ্গে ভাব রাখাই ভালো। এতরা ভাব বেশি করতে চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভিকি, সমস্যা নেই। শোনো। শুনছি। এই রোববারে বাচ্চাদের জন্য একটা মেলা হচ্ছে, সার্কাস, ম্যাজিক শো, এইসব হবে, চিলড্রেন্স নাইট। একটা বড় জাহাজ ভাড়া করেছে ওরা, জাহাজের মধ্যে সব ব্যবস্থা। তুমি, অ্যানি এবং রুন এদের নিয়ে ঘুরে আসো, মন ভালো থাকবে। আমি এই কদিন কোথাও বেরোবো না। অ্যানির ভালো লাগতো। তুমি যেতে চাইলে অ্যানিকে নিয়ে যেতে পারো, আমি কোথাও নড়বো না। মিস্টার অলিভার লরেন্স লোকটি অত্যন্ত মিষ্টভাষী। সে ভিকির ঋণের কাগজপত্র সব হাসি মুখে দেখল, কফি খাওয়ালো, মিডল ইস্টের সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা করে শেষ পর্যায়ে বলল, মিস্টার ভিকি, ইতালিয়ানরা পারদপক্ষে বিদেশি ব্যাংকের কাছে লোন চায় না, এদিক দিয়ে তারা খুবই জাতীয়তাবাদী। বিদেশি ব্যাংকের কাছে ওরা তখনই আসে যখন দেশি ব্যাংক ওদের ঋণ দেয় না, কথাটা কি ঠিক নয়? হ্যাঁ তা ঠিক। আপনাকে স্থানীয় ব্যাংকগুলো লোন দিচ্ছে না কেন মিস্টার ভিকি? আমার মনে হয় পিওর সিল্ক থেকে আপনার সরে আসা উচিত, পিওর সিল্কের বাজার ক্রমেই ছোট হয়ে আসছে। আপনাদের যে পারিবারিক নাম ডাক আছে তার উপর নির্ভর করেই আমরা আপনাকে লোন দিতে রাজি আছি, তবে আপনাকে পিওর সিল্ক থেকে সরে আসতে হবে। তা সম্ভব নয়। সম্ভব নয় কেন? মিস্টার লরেন্স, সিল্ক ব্যবসা আমাদের অনেক দিনের ব্যবসা। আমার দাদা ছিলেন রাস্তার ছোকরা, সিল্ক ব্যবসা করেই তিনি কোটিপতি হয়েছিলেন। তিন পুরুষ সেই ব্যবসা আমি নষ্ট করতে পারবো না। আপনি হাসছেন কেন? হাসছি কারণ আপনি ব্যবসার জন্য ফিট নন, আপনি সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল হওয়া কি খুব দোষের? আমি দুঃখিত যে কিছু করতে পারছি না,
তবে আপনি যদি ব্যবসা ধারা বদলাতে চান তাহলে আমার সঙ্গে দেখা করবেন, আমি নিশ্চয়ই সাহায্য করব। তা সম্ভব নয়। রুন 30,000 লিরা দিয়ে নতুন একটা ড্রেস কিনেছে, অনেকটা জাপানি কিমানোর মতো দেখতে, হালকা সবুজ রঙের ওপর নীল নকশা। ঘরে আনার পর তার মনে হলো ঘন সবুজের ওপর ঘন নীল নকশার যে ড্রেসটি ছিল সেটিও সন্ধ্যাবেলার জন্য চমৎকার। রুন সেটাও কিনে আনলো। একই ডিজাইনের ওপর আরও দুটো ড্রেস ছিল, সে দুটোও কিনে ফেলবে কি না এ বিষয়ে সে ঠিক মনস্থির করতে পারল না। সবগুলো কিনে ফেলবার পেছনে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে তাহলে তাকে দেখে অন্য কেউ একই ডিজাইনের পোশাক সঙ্গে সঙ্গে কিনতে পারবে না, আর না কেনার পেছনে যুক্তি হচ্ছে ভিকি রাগ করবে। ভিকি অবশ্যই রাগ করল না, ভাবলে সেই চোখে তাকিয়ে দেখল। রুন হালকা গলায় বলল, খরচ একটু বেশি পড়ে গেল, কিন্তু দেখো না এত চমৎকার ডিজাইন রোজ রোজ পাওয়া যায় না, আর সবুজ রঙের গাম্ভীর্যটুকু দেখো, চোখ ফেরানো যায় না। তুমি খুশি হয়েছ তো? হ্যাঁ হয়েছি। না ঠিক খুশি হওনি, একটু রাগ তোমার মধ্যে আছে, কিন্তু আমি ড্রেসটা গায়ে দিয়ে আসি, দেখবে কি অদ্ভুত লাগে। ভালো কথা, ওই লোকটা তোমার সঙ্গে কথা বলতে চায়, খুব নাকি জরুরি। কোন লোকটা? আমাদের বডিগার্ড, ওর নাম মনে থাকে না আমার। কি চায় সে? আমি জানি না, আমাকে কিছু বলেনি। বেশ ডাকো। ভিকি মন দিয়ে ওর কথা শুনল। লোকটি ঘরের চারদিকের দেয়াল 3 ফুট উঁচু করতে চায়, একটি কুকুর রাখতে চায়। মিস্টার ভিকি, তোমার বাড়ি খুবই অরক্ষিত, যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে তোমার বাড়িতেই ঘটবে। জামশেদ, তুমি একটা ভুল কথা ভুলে যাচ্ছ, আমার মেয়েকে কেউ কিডন্যাপ করবে না, তোমাকে আমি রেখেছি শুধু আমার স্ত্রীকে খুশি করবার জন্যে, তুমি তার কাছে একটি সামাজিক প্রতিষ্ঠার প্রতীক। এই কথা তুমি কিন্তু আমাকে আগে বলনি, এখন বললাম, এখন থেকে জেনে রাখো। যাই হোক, এখানে থাকতে তোমার কেমন লাগছে? অ্যানি অবশ্য খুব খুশি, তোমাকে ওর খুব পছন্দ হয়েছে। তোমাকে ও কি বলে ডাকে জানো? বুড়ো ভালুক। তোমাকে নাকি ওর বুড়ো ভালুকের মতো লাগে। ও, আমার মেয়েটিকে কেমন লাগে তোমার? চমৎকার না? শিশুদের আমি ঠিক পছন্দ করি না মিস্টার ভিকি, ওদেরকে কখনোই ভালো লাগে না। তাই বুঝি? হ্যাঁ। পছন্দ না করার কারণ কি? আছে হয়তো কোনো কারণ, আমি ঠিক জানি না, কারণ নিয়ে কখনো ভাবিনি। রুন দারুণ বিরক্ত হলো। একজন লোক আগ্রহ করে নিতে চাইছে কিন্তু মেয়ে যাবে না, এর মানে কি? কত রকমের মজার ব্যবস্থা আছে, সারা রাত জেগে সার্কাস টার্কাস দেখবে, তা না অ্যানি মুখ গোজো করে আছে। কেন যাবে না অ্যানি? আমার ভালো লাগে না। ভালো না লাগার কি আছে এখানে? বললাম তো আমার কোথাও যেতে ইচ্ছা করে না। সার্কাস দেখতে তোমার ভালো লাগে না? অ্যানি চুপ। পুতুল নাচ দেখতে ভালো লাগে না? তার উপর প্যান্টোমাইম আছে। তুমি যদি যাও তাহলে আমি যাব। আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না, তুমি যাবে এবং হাসি মুখে যাবে। একটা লোক এত টাকা খরচ করে টিকিট কিনেছে, না সে যাবে না, দিনরাত ঘরে বসে থাকে, এটা তোমার হয়েছে। মা, আমি কোথাও যেতে চাই না, এই ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। তুমি তোমার কাপড় গুছিয়ে রাখো, সন্ধ্যাবেলা এতরা চাচা তোমাকে তুলে নিয়ে যাবে। অ্যানি তার বাবাকে গিয়ে ধরল। বাবা, আমি ওই জাহাজে যেতে চাই না। কেন মা? আমার ভালো লাগছে না। শরীর খারাপ? না, শরীর ঠিকই আছে। তাহলে কি মন খারাপ? মন খারাপ হলে তো যাওয়াই উচিত, তাহলে মন ভালো হবে। তাছাড়া বহু টাকা খরচ করে তোমার এতরা চাচা টিকিট কেটেছেন, সেটা দেখতে হবে না? আমার একটু ইচ্ছা করছে না বাবা। ইচ্ছা না করলেও আমাদের অনেক কিছু করতে হয়, তুমি না গেলে তোমার মা খুব রাগ করবেন। তোমার মা রাগ করলে কী অবস্থা হয় তা তো তুমি জানোই, জানো না? জানি। যাও মা, ঘুরে এসো, বেশ লাগবে তোমার, মনে হবে কেন যে আগে আসতে চাইনি। রাত 10টার পর জামশেদ দরজা বন্ধ করে দেয়, আজকেও করে দিয়েছে। সুটকেস খোলা হয়েছে, হুইস্কির পেট মোটা বোতল বের হয়েছে, বোতলের মুখ গোলাবার আগেই দরজায় আলতো করে টোকা পড়ল। কে কে? কোনো উত্তর নেই। জামশেদ দরজা খুলে দেখে ঘাসের স্লিপার পায়ে দিয়ে অ্যানি দাঁড়িয়ে আছে শুকনো মুখে। কি ব্যাপার? আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। কথাটা সকালে বললে হয় না? না। ভেতরে এসো। অ্যানি নিঃশব্দে ভেতরে এলো। জামশেদ দেখল মেয়েটির চোখ ফোলা, নিশ্চয়ই দীর্ঘ সময় ধরে কাঁদছে। কি বলবে বলো? কাল সন্ধ্যায় এতরা চাচা আমাকে একটা জাহাজে নিয়ে যাবে, সেখানে সারা রাত ধরে সার্কাস টার্কাস হবে, আমি সেখানে যেতে চাই না, ওই লোকটা ভালো না, আমি অনেক কিছু বুঝতে পারি,
আমি আগের মতো ছোট না। তুমি তোমার বাবা মাকে বলেছ? বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তুমি কি বলেছ এটা চাচা লোকটা খারাপ? না। যাও ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে, নাও এই তোয়ালেটা দিয়ে চোখ মুছো। শুভরাত্রি। শুভরাত্রি। এতরা এসে পড়ল পাঁচটার মধ্যেই, তার গায়ে চমৎকার একটা সার্জের কোট, পিঠে বাটিকের কাজ করা চামড়ার একটা ব্যাগ। অ্যানি তৈরি তো? রুন বলল, হ্যাঁ তৈরি আছে, আর ঝামেলার কথা বলো কেন, হঠাৎ করে বলেছিল সে যাবে না, তার নাকি ভালো লাগছে না। কি হাসছোট, ভালো লাগছে না কেন, কোথায় অ্যানি? সাজগোজ করছে। যাচ্ছে তো এখন? হ্যাঁ যাচ্ছে। যাক তাও ভালো। অ্যানি লাল রঙের একটি ম্যাক্সি জাতীয় ড্রেস পরেছে, ড্রেসটির জন্যেই হোক বা অন্য কোনো কারণেই হোক অ্যানিকে বেশ বড় বড় লাগছে, 15-16 বছরের তরুণীর মতো। রুন অবাক হয়ে বলল, চমৎকার লাগছে তো, গালে কি তুমি রুজ দিয়েছো অ্যানি? না। রুজ ছাড়াই গালে মন লাল দেখাচ্ছে, আশ্চর্য তো। এটা দেখো, আমার মেয়েকে দেখো, পরীর মতো লাগছে না? তা তো লাগছেই, মেয়ে মায়ের মতোই হয়েছে। গেটের পাশে জামশেদ দাঁড়িয়েছিল, এতরা অ্যানিকে নিয়ে গেটের কাছে আসতেই সে বলল, মিস্টার এতরা, অ্যানিকে যে তুমি জাহাজে নিচ্ছ সেখানকার নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে আমি তো কিছু জানি না। তোমার জানার কোনো দরকার আছে কি? আছে, আমাকে বেতন দিয়ে রাখা হয়েছে অ্যানির নিরাপত্তার জন্য, কাজেই অ্যানি যেখানে যাবে আমিও সেখানে যাব। এতরা স্তম্ভিত হয়ে গেল, বলে কি উজবুক। আমি একে নিয়ে যাচ্ছি, এটা কি যথেষ্ট নয়? না মিস্টার এতরা, মোটেই যথেষ্ট নয়, আমি সঙ্গে যাচ্ছি। এতরা দেখল লোকটির কালো চোখ পাথরের মতো কঠিন, এ যাবেই সঙ্গে, এতে ভুল নেই। অ্যানির ফ্যাকাশে ঠোঁট যেন রক্ত ফিরে এসেছে, সে মনে হচ্ছে অন্যদিকে তাকিয়ে হাসি গোপন করতে চেষ্টা করছে। তোমাকে সঙ্গে নেওয়ার জন্য কোনো বাড়তি টিকিট নেই? তাহলে আজ যাওয়াটা বাতিল করতে হবে। আমার মনে হয় একটা ছোট ব্যাপারকে এখানে অনেক বড় করে দেখা হচ্ছে। আমার তা মনে হয় না মিস্টার এতরা, চেষ্টা করলে এখনো হয়তো আরও একটি টিকিট জোগাড় করা যেতে পারে। এত সময় আমার নেই, আমি একজন ব্যস্ত মানুষ। তাহলে বরং অন্য কোনো দিন হবে। ভিকি অনেক রাতে ঘুমোতে এসে দেখে রুন জেগে আছে, ব্যাপারটি অস্বাভাবিক, রুন এত রাত পর্যন্ত জাগে না, রাত জাগলে তার চোখের নিচে কালি পড়ে, এটি সে হতে দেয় না, শরীর ঠিক রাখবার জন্য অনেক কঠিন নিয়ম মেনে চলে সে। কি ব্যাপার, এখনো জেগে আছো যে, দেড়টা বাজে। তোমার জন্য জেগে আছি। কিছু হয়েছে নাকি? ওই লোকটার চাকরি নট করে দাও। কার চাকরি নট করব? জামশেদ না কি যেন নাম, অ্যানির বডিগার্ড। ব্যাপারটা কি? অত্যন্ত অভদ্র ব্যবহার করেছে সে। তোমার সঙ্গে? না এতরার সঙ্গে, এতরা ভীষণ রেগে গেছে। এটা বলার জন্য তুমি এত রাত পর্যন্ত জেগে বসে আছো? ঘটনা তোমার কাছে খুব সাধারণ মনে হচ্ছে? এত বড় অপমান করলো সে এতরাকে, শেষ পর্যন্ত এতরা অ্যানিকে রেখে গেল। এতরার অপমানিত বোধ করার তো কোনো কারণ নেই, লোকটি তার ডিউটি করছে। ডিউটি? কিসের ডিউটি? অ্যানির নিরাপত্তার দিকে লক্ষ্য করার ডিউটি, লক্ষ্য রাখা যাতে কেউ অ্যানিকে কিডন্যাপ না করে। কে অ্যানিকে কিডন্যাপ করবে? আমারও সেই প্রশ্নই ছিল, কিন্তু তখন তুমি আমাকে অন্যরকম বুঝিয়েছ। বেশ, আমি ভুল করেছি। বডিগার্ডের ভূত তোমার ঘাট থেকে নেমেছে? বডিগার্ডের আর তাহলে প্রয়োজন নেই? না। খুব ভালো, এখন বলো কবে তাড়াচ্ছ লোকটাকে? বললেই তো আর হুট করে তাড়ানো যায় না, চাকরি থেকে বরখাস্ত করতে হলে খুব ভালো কারণ থাকতে হয়, নয়তো ইউনিয়নের ঝামেলায় পড়ব। কিন্তু চাকরি দেবার সময় তো তুমি বলেছিলে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, বলনি? তা বলেছে, কিন্তু টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্টেও 3 মাস শেষ হবার আগে নোটিশ দেওয়া যায় না, তুমি এত ব্যস্ত হয়ে উঠলে কেন? এতরা খুব রাগ করেছে, একে তো এতরাই জোগাড় করে এনেছিল। এতরা আমাকে বলেছে ওই লোকটি না বিদায় হওয়া পর্যন্ত সে এই বাড়িতে আসবে না। না আসুক, তার আসতেই হবে এমন কোনো কথা আছে? তার মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? কিছুই বোঝাতে চাচ্ছি না, ভোর হোক তখন দেখা যাবে, এখন ঘুমাও, অসংখ্য ঝামেলা আমার মাথায়, এইসব সামান্য ব্যাপার নিয়ে হইচই করতে ভালো লাগছে না। তোমার আবার কি ঝামেলা? ব্যাংক থেকে লোন পাওয়া যাচ্ছে না, একটা থেকে না পাওয়া গেলে অন্যটা থেকে পাওয়া যাবে। রুন মাথার চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, ওই লোকটি মনে হয় অ্যালকোহলিক, মারিয়া জানালা দিয়ে দেখেছে রাতের বেলা বোতল নিয়ে বসেও। একটু একটু ড্রিঙ্ক তো সবাই করে। তা করে, কিন্তু কেউ দরজা টরজা লাগিয়ে করে না, আমি এ বাড়িতে কোনো মাতালকে রাখবো না। সকাল হোক, আলাপ করে ঠিক করব কি করা যায়, এখন দয়া করে ঘুমোতে যাও। টুকটুক করে টোকা পড়ছে দরজায়, জামশেদ ভারী গলায় বলল, কে? আমি অ্যানি। কি চাই?
আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। ঠিক আছে, এবার যাও। আমি তোমার জন্য কয়েকটা গোলাপ ফুল এনেছিলাম। ফুল লাগবে না, তুমি যাও। অ্যানি তবুও দীর্ঘ সময় দরজার সামনে দাঁড়িয়ে রইল। মারিয়া কফির পেয়ালা হাতে বাইরে বেরিয়ে দেখল অ্যানি চুপচাপ দাঁড়িয়ে আছে। ব্যাপারটা তার ভালো লাগলো না। একটা ভয়ঙ্কর লোকের দরজার সামনে ভোরবেলা ফুল হাতে দাঁড়িয়ে থাকাটা চট করে চোখে লাগে। ব্যাপারটা রুনকে বলতে হবে। মারিয়া ডাকল, অ্যানি। হ্যালো মারিয়া, কি করছো একা একা? কিছু করছি না, ফুল কার জন্যে? বুড়ো ভালুকের জন্যে। হঠাৎ ফুল কেন, কোনো বিশেষ কারণ আছে? তোমাকে বলা যাবে না। জামশেদকে একদিনের ছুটি দেওয়া হয়েছে, তার ছুটির প্রয়োজন ছিল না, তবু নিতে হলো। ভিকি বারবার বলল, ঘুরে টুরে আসো, সারাক্ষণ ঘরে বন্ধু হয়ে থাকার দরকার নেই, অ্যানির স্কুল নেই, সে বাড়িতেই থাকবে। জামশেদের যাবার তেমন জায়গা নেই, মিলান শহরটিকে সে খুব ভালো চেনে না। 10 বছর আগে এখানের অলিগলি চেনা ছিল, এখন আর নেই। 10 বছর খুব দীর্ঘ সময়, এই সময় খুব চেনা জিনিসও খুব অচেনা হয়ে যায়। রাস্তাঘাট বদলে গেছে, শহরে অনেক পরিচ্ছন্ন হয়েছে, ডেলকা নদীর দুপাশে বস্তি জাতীয় সেসব ঘরবাড়ি ছিল তার কোনো চিহ্নও নেই। আকাশ ছোঁয়া দালান উঠেছে দুপাশে, প্রশস্ত 6 লেনের রাস্তা, ঝলমলে লিওন আলো। সন্ধ্যার আগে জামশেদ একতলা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। রেস্টুরেন্টটি শহরের উপকণ্ঠে একটা দরিদ্র অঞ্চলে, অল্প আলোর একটি বাতি চলছে। সে আলোতে রেস্টুরেন্টের নাম অস্পষ্টভাবে চোখে পড়ে, পিজা অ্যান্ড লাসানিয়া। লেখাটি ইংরেজিতে, রেস্টুরেন্ট ফাঁকা। এক কোণায় একটি বুড়ো মতো ভদ্রলোক ঝিমুচ্ছে, অন্য প্রান্তে একটি অল্পবয়সী মেয়ে একা একা বসে আছে। মেয়েটি ঘন ঘন ঘড়ি দেখছে, নিশ্চয়ই কারো জন্য অপেক্ষা করছে। কাউন্টারে অল্পবয়স্ক একটি ছোকরা বসে আছে। জামশেদ কাউন্টারের দিকে এগিয়ে গেল। আমি একজন আমেরিকানের খোঁজ করছি, তার নাম বেন ওয়াটসন। কি জন্যে খোঁজ করছেন? ও আমার পরিচিত। বেন এখানে নেই। সে এখানে আছে, কখন আসবে সে? জানি না। আমি তার জন্য অপেক্ষা করব। ইচ্ছে হলে করুন। কিছু খাবে? ভালো পিজা আছে। না। কনিয়াক আছে? দেব। দিতে পারো। লিরা আছে তোমার কাছে? আছে। এখানে আগে দাম দিতে হয়। জামশেদ 1000 লিরার একটি নোট বের করল। বেন ওয়াটসনের সঙ্গে তোমার কি দরকার? আছে একটা দরকার। তুমি কি পুলিশের লোক? না। জামশেদ লক্ষ্য করল মাস্তান ধরনের একটি ছেলে ঢুকেছে, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। ছেলেটি গিয়ে দাঁড়িয়েছে মেয়েটির টেবিলের সামনে। নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধাতে চাই। মিস, আমি কি তোমার টেবিলে বসতে পারি? আমি একজনের জন্য অপেক্ষা করছি, তুমি দয়া করে অন্য টেবিলে বসো। যার জন্য অপেক্ষা করছো সে তো আসছে না। আসবে, যখন আসবে তখন ছেড়ে দেব। জামশেদ লক্ষ্য করল মেয়েটির মুখ ফ্যাকাশে হয়ে উঠেছে। মেয়েটি উঠে দাঁড়ালো। উঠছো কেন? অন্য কোথাও বসবো। কেন, আমাকে পছন্দ হচ্ছে না? পছন্দ অপছন্দের কথা না, আমি বাড়ি চলে যাব। এখনই বাড়ি যাবে কেন? রাত তো মাত্র শুরু। ঝামেলা করবে না। ঝামেলা? এটা মাতলামির জায়গা না। কি, আমাকে মাতাল বললে? মাতাল টাতাল বলিনি, যাও অন্য কোথাও যাও। এইখানে এই মেয়ের হাত ধরে বসে থাকবো, দেখি কোন শালা কি বলে। লোকটি পকেট থেকে আধ হাত লম্বা একটা ছোরা বের করল। মেয়েটির মুখ রক্তশূন্য হয়ে গেল, বুড়ো ভয় পেয়ে উঠে দাঁড়িয়েছে, সেই ঝামেলা থাকতে চায় না। কাউন্টারের ছেলেটিও ভয় পেয়েছে। জামশেদ উঠে এগিয়ে গেল, খুব ঠান্ডা স্বরে বলল, মেয়েটিকে ছেড়ে দাও। কেন, তুই ফুর্তি করতে চাস? ওর হাত ছাড়ো। মাতালটা হাত ছেড়ে দিল, কিন্তু নিমিষেই বাঁ হাতে ছোরাটা তুলল। তোলার ভঙ্গিই বলে দিচ্ছে ছোরা সে অতীতে অনেকবার ব্যবহার করেছে, আজকেও করবে, কারণ মদের প্রভাবে তার বুদ্ধি ঘোলা হয়ে গেছে। জামশেদ একদৃষ্টে মাতালটির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল। অপেক্ষার মতো কষ্টকর কিছুই নেই, তাছাড়া বয়সের জন্য ইন্দ্রিয় আগের মতো সজাগ রাখা যায় না। জামশেদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। এগিয়ে আসছে, এখন ঝাঁপিয়ে পড়বে। যা ভাবা গিয়েছিল তাই, সে তার ডান হাতটিই ব্যবহার করবে। ধোকা দেবার উদ্দেশ্যেই বাঁ হাতে ছুরি রেখেছে। হাত বদল হবার আগ মুহূর্তে কিছু একটা করতে হবে। মেয়েটি কুলকুল করে ঘামছিল। সে দেখল ছুরি হাতে বাঘের মতো বয়স্ক লোকটার উপর ঝাঁপিয়ে পড়েছে মাতালটি। মেয়েটি চোখ বন্ধ করে ফেলল। চোখ মেলে যে দৃশ্য দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। দেখল বয়স্ক লোকটি নিজের জায়গায় ফিরে যাচ্ছে,
চার পাঁচ ফুট দূরে চিত হয়ে পড়ে আছে মাতালটি। খুব সম্ভব তার নাক ভেঙে গেছে। জামশেদ তার টেবিলে ফিরে আসতেই ছেলেটি দৌড়ে এলো। স্যার, ভালো কনিয়াক আছে, দেব? না, টাকা লাগবে না, আমি এখন উঠব। স্যার, আপনি যদি কিছুক্ষণ অপেক্ষা করেন তাহলে বেনের সঙ্গে দেখা হবে, বেন ওয়াটসন একটার দিকে আসবে। স্যার, একটু যদি বসেন। আমি এখন যাব। বেন ওয়াটসনকে আপনার কথা কি বলবো? কিছুই বলতে হবে না। আপনার নাম? আমার নাম বলার কোনো প্রয়োজন নেই। আবার কি আসবেন আপনি? আসতে পারি, নাও আসতে পারি। জামশেদ রেস্টুরেন্ট থেকে বের হয়ে মেয়েটিকে দেখতে পেল। সে খুব সম্ভব জামশেদের জন্য অপেক্ষা করছিল। জামশেদকে বের হতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এলো। আমি আপনাকে ধন্যবাদ দেবার জন্য অপেক্ষা করছিলাম। ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই। আমি কি আপনার নাম জানতে পারি? মেয়েদের এত রাতে একা একা বাইরে থাকাটা ঠিক না। আমি আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। আমার বন্ধু একজন পুলিশ অফিসার। ও, আপনাকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি। নটার সময় বেডটি খেয়ে সে খবরের কাগজ পড়তে বসে। খেলাধুলা এবং আইন আদালত, এই দুটি অংশ পড়তে পড়তেই দশটা বেজে যায়। রোজই সে দাঁত ব্রাশ করতে যায় দশটার পর। আজ একটা বিচিত্র কারণে রুটিনের ব্যতিক্রম হলো। শেষ রাতের দিকে রুন একটি ভয়াবহ দুঃস্বপ্ন দেখল, যেন সে এবং অ্যানি সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছে, কিন্তু অ্যানির গায়ে কোনো কাপড় নেই। সে খুব বিরক্ত হয়ে বলছে, এইসব কি অসভ্যতা অ্যানি? ঠিক তখন অ্যানি ভয় পাওয়া স্বরে বলল, মা পালাও, ওরা আমাদের ধরতে আসছে। রুন চমকে পেছনে ফিরে দেখল তিনটি বদ্ধ উম্মাদ ছুটে আসছে তাদের দিকে। তাদের গায়েও কোনো কাপড় নেই। রুন দৌড়াতে শুরু করল, কিন্তু অ্যানি সেরকম দৌড়াতে পারছে না। পাগলগুলো শেষ পর্যন্ত অ্যানিকে ধরে ফেলল। রুন এই সময় জেগে উঠল। পরপর দুবেগ ব্র্যান্ডি খেয়ে বাইরে এসে দেখল ভোর হয়েছে। অ্যানি জগিং স্যুট পরে দৌড়াচ্ছে বাড়ির সামনের খোলা মাঠটায়। রুন একবার আর ভাবল অ্যানিকে ডাকে, কিন্তু ডাকল না। রেলিংয়ে ভর দিয়ে তাকিয়ে রইল। স্বপ্নের ঘোর তার তখনও কাটেনি, এখনও গা কাঁপছে। রুন দেখল জামশেদ নিচে নেমে যাচ্ছে, হাত ইশারা করে ডাকছে অ্যানিকে। কি যেন বলছে, ওপর থেকে ঠিক শোনা যাচ্ছে না। রুন নিচে নেমে এলো। জামশেদ ভারী গলায় উপদেশ দিচ্ছে অ্যানিকে, তুমি ভালোই দৌড়াচ্ছ, কিন্তু শুরুটা ভালো হচ্ছে না। দৌড়ে শুরুটাই আসল, ঠিক সময় শুরু করতে হবে, সমস্ত ইন্দ্রিয় সজাগ রাখতে হবে। তুমি কি আমাকে শেখাবে? আমি জানি আমি ভালো দৌড়াতে পারি, কিন্তু শুরুটা আমার সত্যি সত্যিই খারাপ। আমাকে শেখাবে প্লিজ? শেখাবো, এসো আমার সঙ্গে। রুন লক্ষ্য করল অ্যানির সমস্ত চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। এসব মোটেই ভালো লক্ষণ নয়। মেয়েটি ক্রমে ক্রমেই অপরিচিত এই ভয়ঙ্কর লোকটির দিকে ঝুঁকে পড়ছে। রুন ভিকিকে টেলিফোন করল দুপুরে। ভিকি টাকা পয়সার কি একটা সুরাহা করবার জন্য রোমে গিয়েছে। গতকালই ফেরার কথা ছিল, কিন্তু ফেরেনি। হ্যালো ভিকি। হুম, কি ব্যাপার? গতকাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। তাই নাকি? হ্যাঁ, শোনো কি দেখলাম। ভিকি ভ্রুকুচকে শুনতে লাগলো। লং ডিস্টেন্স কল, প্রচুর বিল উঠবে, কিন্তু উপায় নেই, শুনতেই হবে। স্বপ্নের কথা ভিকিকে 10 মিনিট ধরে শুনতে হলো। সবশেষে রুন বলল, আমার খুব ভয় লাগছে। ভয়ের কিছু নেই, স্বপ্ন স্বপ্নই। হোক স্বপ্ন, তুমি আজকেই চলে আসবে। আমি আসতে পারছি না, টাকার কোনো ব্যবস্থা করতে পারিনি। কবে আসবে? দেখি, বড্ড ঝামেলায় পড়ে গেছি। তুমি কিছু টাকার ব্যবস্থা করতে পারো কি না রুন? আমি কোথা থেকে করব? তোমার তো অনেক গয়না টয়না আছে। রুন জবাব না দিয়ে টেলিফোন রেখে দিল। ভিকি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। রুন আজ কিছু কেনাকাটা করবে বলে ভেবে রেখেছিল, কিন্তু মত বদলালো। দুঃস্বপ্ন দেখার পর তার আর কোথাও যেতে ইচ্ছা করছিল না। সে ঠিক করলো আজ সারাদিন সে ঘরেই থাকবে। আজ রান্না করলে কেমন হয়? অনেক দিন কোনো রান্না বান্না করা হয়নি। কিন্তু রান্না করার ইচ্ছাটাই স্থায়ী হলো না। রুন টিভি খুলে টিভির সামনে বসে রইল। কিছুক্ষণ পর আর টিভি দেখতেও ভালো লাগলো না। দুপুরের দিকে অতিষ্ঠ হয়ে সে এতরাকে টেলিফোন করল। এতরা, তুমি কি সন্ধ্যার পর আসতে পারো? নিশ্চয় পারি। হ্যাঁ, ব্যাপার কি? ব্যাপার কিছু না, গল্পগুজব করা যাবে। বাইরে কোথাও যেতে চাও? বনভিলে চমৎকার একটা রেস্টুরেন্ট আছে। না, আজ আমি কোথাও বেরোবো না ঠিক করেছি। হ্যাঁ, ভিকি ফেরেনি? না। কবে ফিরবে জানো? আমি ঠিক জানি না, কাল ফিরতে পারে। ভিকি তো শুনলাম দারুণ ঝামেলা পড়েছে। কি ঝামেলা? ওর একটা সিল কারখানা শুনলাম বন্ধ হয়ে গেছে। কই, আমি তো কিছু জানি না। তোমাকে কিছুই বলেনি? না।
আচ্ছা আমি এসে বলবো। রুনের একটু মন খারাপ হলো। ভিকি তাহলে সত্যি সত্যি বড় রকমের ঝামেলায় পড়েছে, তাকে সাহায্য করা উচিত। রুন ইচ্ছে করলেই তা পারে, মোটা অঙ্কের টাকা রুনের আছে, তার নিজস্ব টাকা, এবং টাকা যে আছে তা ভিকি নিজেও জানে না। রুনের বাবা বলে দিয়েছিল কিছু কিছু জিনিস স্বামীদের জানাতে নেই, একটি হচ্ছে স্ত্রীদের ব্যাংক ব্যালেন্স। তোমার টাকাটা হচ্ছে তোমার দুঃসময়ের জন্যে, ভিকির দুঃসময়ের জন্য না, রুন বলেছিল। কিন্তু বাবা ধরো ভিকি একেবারে নিঃস্ব হয়ে পড়ল, তখন তখন তুমি ওকে ছেড়ে চলে আসবে। বাবার কথা এখন মনে না রাখলেও চলবে, বাবা মারা গেছে, কাজে খবরদারি করবার জন্য ছুটে আসবে না। রুন তার ব্যাংকে টেলিফোন করল। আমি মোটা অঙ্কের কিছু টাকা তুলতে চাই। কতদিনের মধ্যে? এক সপ্তাহ। ক্যাশ হলে পারা যাবে না? ক্যাশ নয়, ক্রস চেক করে দিলে হবে, পারা যাবে। কোন কারেন্সি? ইতালিয়ান হলেই হবে, পারা যাবে। যাবে, তবে আপনার একটা চিঠি লাগবে। বেশ, চেক রেডি করে রাখুন। আপনার ঠিকানায় পাঠাবো? না, শুধু রেডি করে রাখুন। রুন টাকার পরিমাণ এবং ক্রস চেকের নাম বলল। ব্যাপারটা যে এত সহজে হবে তার ধারণা ছিল না, সুইস ব্যাঙ্কগুলি খুব এফিশিয়েন্ট। এতরা এলো রাত 9টার দিকে। রুন হালকা গোলাপে একটা স্কার্ট পরে বসেছিল লবিতে। এতরা হাসি মুখে বলল, আমরা যত বুড়ো হচ্ছি তুমি ততই রূপসী হচ্ছ। রুন তরল গলায় হাসল। এতরা রুনের কাঁধে হাত রাখল। কাঁধে সে হাত স্থায়ী হলো না, নিচের দিকে নেমে আসতে লাগলো। রুন কিছু বলল না, লবি অন্ধকার, কেউ দেখছে না। এতরা হালকা গলায় বলল, ভিকি বেচারা মহাবিপদেই পড়েছে। ঠিক কত টাকা হলে সে বিপদ থেকে মুক্তি পায়? কেন জিজ্ঞেস করছো? জানবার জন্য। সাময়িক মুক্তি না চিরকালের জন্য মুক্তি? চিরকালের জন্য মুক্তি? অনেক টাকার ব্যাপার, 1 মিলিয়ন US ডলার। এত টাকা? হ্যাঁ, সে ঝামেলাটা পাকিয়েছে বড় করেই। এতরা রুনের জামার হুক খুলতে চেষ্টা করছে। রুন তেমন বাধা দিল না, একবার শুধু অস্পষ্ট স্বরে বলল, কি করছো এইসব? হ্যাঁ, কিছুই করছি না রুন। ভিকি একটা অপদার্থ, তবু মনে হয় আমি ওকে পছন্দ করি। তা হয়তো করো। ইদানিং বেচারা ঘুমাতে পারছে না, আমি ওকে সাহায্য করতে চাই। এতরা রুনের কথা ঠিক শুনতে পায়নি, সে জামার হুকটি খুলে ফেলেছে। জলপরীর মতো একটা অর্ধনগ্ন নারী পাশে থাকলে কথাবার্তায় মন দেয়া যায় না। এতরা সে রাতটা এখানেই কাটাল। অ্যানিদের স্কুলে আজ বার্ষিক স্পোর্টস। অ্যানি তার বাবা এবং মা দুজনের জন্য দুটি টিকিট এনেছে। ভিকি বলেছে সে যেতে পারবে না, তার প্রচুর ঝামেলা। রুন হ্যাঁ না কিছুই বলেনি, খুব সম্ভব সেও যাবে না। রোদে বসে থাকলে রুনের মাথা ধরে। তাছাড়া যেদিন স্পোর্টস ঠিক সেদিনই হোটেল শেরাটনে গোলাপ ফুলের প্রদর্শনী হচ্ছে। এই প্রদর্শনীটি অন্য প্রদর্শনীগুলোর চেয়ে আলাদা, চিত্রতারকাদের বাড়ির গোলাপ প্রদর্শনী। এতরা দুটি টিকিট জোগাড় করেছে। বাচ্চা কাচ্চাদের দৌড়ঝাঁপ দেখার চেয়ে হোটেল শেরাটনে যাওয়া বহুগুণে শ্রেয়। কিন্তু সেন্টিমেন্টের ব্যাপার আছে, অ্যানির এই স্পোর্টস নিয়ে খুব আগ্রহ। 2-3 মাস আগে থেকেই বলে রেখেছে যেতেই হবে, এখন তাকে না বলাটাই এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রুন ঠিক করে ফেলল ব্যাপারটা ঝুলিয়ে না রেখে মিটিয়ে ফেলাই ভালো। রাতের খাবার টেবিলে রুন প্রসঙ্গটা তুলল। অ্যানি তোমার স্পোর্টস কবে? 17 তারিখ, তোমাকে তো বলেছি আগে। তুমি কিসে কিসে আছো? 100 মিটার দৌড়। আর কিছুতে না? না। তুমি যাচ্ছ তো মা? খুব চেষ্টা করবো আমি, কিন্তু অর্থাৎ যাচ্ছ না, আমি আগেই জানতাম যাবে না। এর মানে কি? তুমি আগেই জানতে মানে? মানে কিছুই না, তোমরা কেউ যাবে না তা আমি আগেই জানতাম। ডিনার শেষ করো অ্যানি, আমার খিদে নেই। অ্যানি তোমার বয়স হচ্ছে, এখন তুমি আর ছেলে মানুষ নও, সবার সুবিধা অসুবিধা তোমার বুঝতে পারা উচিত। অ্যানি জবাব না দিয়ে ছুটে গেল নিজের ঘরে। মারিয়া টেবিল থেকে থালা সরাতে সরাতে বলল, অ্যানি এবার 100 মিটার স্পোর্টসে প্রাইজ পাবে। তাই বুঝি? হ্যাঁ ম্যাডাম, ওই লোকটি খুব ভালো শেখায়, দৌড়ানোর মধ্যে আবার শেখানোর কি আছে? তা জানি না, তবে লোকটি যত্ন করেই শেখাচ্ছে। লোকটি খুব খারাপ না ম্যাডাম। খারাপ হবে কেন? না মানে লোকটি অ্যানিকে পছন্দ করে। রুন চোখ তুলে তাকালো। মারিয়া কফি ঢালতে ঢালতে বলল, অ্যানির যে রাতে জ্বর এলো সে রাতে একবার সে আমাকে জিজ্ঞাসা করেছিল জ্বর কত। তাই বুঝি? হ্যাঁ, ওর কাছ থেকে তা আশা করা যায় না, ঠিক না ম্যাডাম? জামশেদ সারা দুপুর একটা বই পড়তে চেষ্টা করেছে, দ্য ইয়েলো নাইট।
পরে মোটেও আগাচ্ছে না। অভ্যাস না থাকলে যা হয়, যাদের ব্লাড প্রেশার বা হার্টের অসুখ আছে তারা যেন ভুলেও এই বই না পড়ে। জামশেদ বহু কষ্টে ধীরে ধীরে এগুচ্ছে এবং যতই এগুচ্ছে ততই তার মেজাজ খারাপ হচ্ছে। এমন সব আজগুবি জিনিস লেখা হয় এবং লোকজন কিনে এনে পড়ে। একটি 21 বছরের মেয়ের সঙ্গে প্রতিরাতে একটি পিসা চেষে ঘুমায়, গাঁজাখুরির সীমা থাকা দরকার। জামশেদ বই বন্ধ করে বিরক্ত মুখে বারান্দায় চলে এলো। প্রচণ্ড তৃষ্ণা বোধ হচ্ছে, এমন তৃষ্ণা যা সময় অসময় মানে না। হঠাৎ জেগে উঠে চেতনা আচ্ছন্ন করে ফেলে, কিন্তু এখন যদি দরজা বন্ধ করে বোতল খুলে বসে তাহলে আর নিজেকে সামলানো যাবে না। ব্যস্ত থাকলে কাজ হবে হয়তো, সে নিচে নেমে এলো। লনের এক প্রান্তে অ্যানি বসেছিল। তার বসার ভঙ্গিটি অদ্ভুত, যেন কাঁদছে এবং কান্না লুকানোর চেষ্টা করছে। জামশেদ একবার ভাবলো তাকে ডাকবে না, তবুও ডাকল। কি করছো অ্যানি? কিছু করছি না। কাঁদছিলে নাকি? তুমি কি কালামার স্পোর্টস দেখবে না গাড়িতে বসে থাকবে? লোকজনের ভিড় আমার পছন্দ হয় না, গাড়িতে থাকব। জামশেদের কথা শেষ হবার আগেই অ্যানি প্রায় ছুটে চলে গেল। সারা বিকেল এবং সারা সন্ধ্যা তার আর দেখা পাওয়া গেল না। রাত 10টায় জামশেদ রান্নাঘরে উঁকি দিল। মারিয়ার বিস্ময়ের সীমা রইল না। জামশেদকে কখনো এখানে আসতে দেখা যায় না। সে অবাক হয়ে বলল, কি কফি খাবে? কফির জন্য এসেছো? না, অ্যানি কোথায়? ঘুমোতে গেছে। ঘুমিয়ে পড়েছে? না, এখনো ঘুমায়নি। আমি দুধ নিয়ে যাব, দুধ খেয়ে শোবে। জেগে আছে তাহলে? হ্যাঁ, কী ব্যাপার, কিছু বলবে অ্যানিকে? তুমি অ্যানিকে বলবে যে আমি ওর স্পোর্টস দেখতে যাব। আচ্ছা, আমি এক্ষুনি ওকে বলছি। এক্ষুনি বলার দরকার নেই। আমি খুব খুশি হয়েছি যে তুমি যাচ্ছ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। অ্যানি মেয়েটি খুব নিঃসঙ্গ। জামশেদ জবাব দিল না, গম্ভীর মুখে উপরে উঠে এলো। 100 মিটার দৌড় হচ্ছে 3 নম্বর ইভেন্ট। অ্যানি খুব নার্ভাস হয়ে গেছে। সব মিলিয়ে প্রতিযোগী 5 জন, এদের মধ্যে নিন্তি নামের মেয়েটি হরিণের মতো দৌড়ায়। মাঠে নামবার আগে জামশেদ বলল, যখন দৌড়াতে শুরু করবে তখন একটি জিনিস শুধু খেয়াল রাখবে, সামনের লাল ফিতে। ঠিক আছে? ঠিক আছে। ভয় লাগছে? হ্যাঁ, মনে হচ্ছে আমি হেরে যাব। কাউকে তো হাঁটতেই হবে। আমার হাঁটতে ভালো লাগে না। স্টার্টিং ফায়ার হতেই অ্যানি বিদ্যুতের মতো ছুটল। জামশেদ হাসল। অ্যানি নিমেষের মধ্যেই প্রতিযোগীদের পেছনে ফেলে দিল, কিন্তু অঘটন ঘটল, অ্যানি হুমড়ি খেয়ে পড়ে গেল। একটা হাহাকার উঠল দর্শকদের প্যাভিলিয়ন থেকে। অ্যানির আশাহত চোখের সামনে প্রতিযোগীরা ছুটে বেরিয়ে গেল। লাফিয়ে উঠল জামশেদও। অ্যানি উঠে দাঁড়িয়েছে। জামশেদ কয়েকবার চেঁচালো, দৌড়াও বলে। অ্যানি ছুটতে শুরু করলো, পৌঁছালো সবার শেষে। কাঁদতে কাঁদতে দর্শকদের প্যাভিলিয়নের দিকে আসছে। জামশেদ এগিয়ে গেল। একটি ছোট্ট শিশুর মতো অ্যানি জামশেদকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। বাড়ি ফেরার পথে জামশেদ বলল, আমি খুব খুশি হয়েছি যে পড়ে যাবার পরও তুমি উঠে দাঁড়িয়েছো এবং দৌড়াতে শুরু করেছো। তাতে কিছুই যায় আসে না। তাতে অনেক কিছুই যায় আসে অ্যানি। অ্যানি ফ্রকের হাতায় চোখ মুছল। জামশেদ বলল, পৃথিবীতে বেশিরভাগ মানুষই হুমড়ি খেয়ে পড়ে যায়, খুব অল্প কিছু মানুষ উঠে দাঁড়াতে পারে। ওরা এসে পৌঁছায় সবার শেষে। আপাত দৃষ্টিতে এরকম মনে হয়, সত্যিকার অর্থে ওরাই কিন্তু জয়ী। সমুদ্রের দিকে যেতে চাও? ওখানে বালির উপর বসে আইসক্রিম খাওয়া যেতে পারে। কি চাও যেতে? চাই। এসো, আজকের দিনটা আমরা খুব ফুর্তি করে কাটাই। মিউজিয়ামে গেলে কেমন হয়? মিউজিয়াম আমার ভালো লাগে না। তাহলে চলো চিড়িয়াখানায় যাওয়া যাক। চিড়িয়াখানা ভালো লাগে? লাগে। যাবে? হুম। ভিকি পরপর 2 রাত ঘুমাতে পারেনি। 1 সপ্তাহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিতে হবে। সিল্কের ব্যবসা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত। 3 পুরুষের একটা ব্যবসা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া যায় না, এর জন্য অনিদ্রায় কাতর হতে হয়। রুন দেখল ভিকি রাত 9টার দিকে ড্রাইভারকে গাড়ি বের করে আনতে বলছে। কোথায় যাচ্ছ? একটা কাজে যাচ্ছি। টাকার জোগাড় করতে? ওটার জোগাড় হবে না। আশা ছেড়ে দিয়েছো মনে হচ্ছে। একটা কাজ করলে কেমন হয়, আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাও না? কথার জবাব দিচ্ছ না যে? চলো না, সমুদ্রের ধারে যে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে লবস্টার খেয়ে আসি। রুন, তুমি বুঝতে পারছো না, আমি একটা দারুণ সমস্যার মধ্যে আছি। এমন হতে পারে যে চাইনিজ রেস্টুরেন্টে লবস্টার কোনো দিনই আমরা খেতে পারবো না। কিন্তু এমন তো হতে পারে যে হঠাৎ করে তোমার সব সমস্যার সমাধান হয়ে গেল।
আমার বেলা হঠাৎ করে কিছুই হয় না, একেবারে আশা ছেড়ে দেওয়া ঠিক না, চলো যাই। প্লিজ রুন, আমাকে বিরক্ত করো না, খুব খারাপ সময় যাচ্ছে। সময় ভালোও তো হয়ে যেতে পারে, কথা শোনো আমার। রুনের ন্যাকামি শুনতে এতটুকুও ভালো লাগছে না তার। এতরা চোখ কপালে তুলে বলল, হে কি চেহারা হয়েছে তোমার। ভিকির চেহারা সত্যি সত্যিই খারাপ হয়েছে, চোখের দৃষ্টিও নিষ্প্রভ। এতরা সরু গলায় বলল, একেবারে ভেঙে পড়েছ মনে হচ্ছে। তা ভেঙেছি, সেটাই স্বাভাবিক নয় কি? না, তোমরা যারা আছো, মানে তোমার যা হচ্ছে তা খুব অস্বাভাবিক। আর তুমি কোনো সমাধানের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকাচ্ছ। সমাধান কিছুই নেই। চমৎকার একটা ডিনারের অর্ডার দাও, সেই সঙ্গে জার্মান কিছু হোয়াইট ওয়াইন আনতে বলো, তোমাকে সমাধান দিচ্ছি। প্রথম শ্রেণীর সমাধান আছে আমার কাছে, ঠান্ডা মাথায় শুনতে হবে। বলো শুনি। বলছি, তার আগে নার্ভগুলি ঠান্ডা করবার জন্য এক পশলা মার্টিনি হোক, মার্টিনি উইথ অলিভ। তো কি তোমার সমাধান? বলছি, শর্ত হচ্ছে সবটা বলা শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, প্রথমে কোনো সারা শব্দ না করে শুনবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে শুরু করি। তুমি নিশ্চয়ই জানো ইংল্যান্ডের একটা ইন্স্যুরেন্স কোম্পানি অদ্ভুত অদ্ভুত সব ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে, জানো তো? জানি। ওরা ইদানিং একটা নতুন ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করতে শুরু করেছে, ধনী বাবা মারা তাদের সন্তানদের নিরাপত্তা ইন্স্যুরেন্স করছেন। তাই নাকি, জানতাম না তো। ইন্স্যুরেন্স করবার পর যদি ইন্স্যুরেন্স করা ছেলেমেয়েরা কিডন্যাপ হয়, তাহলে কিডন্যাপারদের দাবি অনুযায়ী সব টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেয়, বুঝতে পারছো? পারছি। এতক্ষণ যা বললাম তা হচ্ছে তোমার সমস্যার সমাধান। তার মানে? ব্যস্ত হো না, বুঝিয়ে দিচ্ছি। তুমি অ্যানের জন্য একটি পলিসি কিনবে, $1,000,000 একটি পলিসি। তারপর কিছু দুষ্ট লোক অ্যানিকে চুরি করে $1,000,000 মুক্তিপণ দাবি করবে। ইন্স্যুরেন্স কোম্পানি $1,000,000 দেবে, তা তো বুঝতেই পারছো। সেখান থেকে $500,000 পাবে তুমি, আর বাকিটা যাবে কিডন্যাপারদের ব্যবস্থা যারা করবে তাদের হাতে। ভিকি নিঃশব্দে তাকিয়ে রইল। এতরা হাসি মুখে বলল, পরিকল্পনার দায়িত্ব যারা থাকবে তারা সবাই খুব বিশ্বাসী, আমার নিজের লোক বলতে পারো। ভিকি অবশ্য কোনো জবাব দিল না। হ্যাঁ, অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানির কিছু বিধিনিষেধ আছে, যেমন পলিসি বিক্রি করবার আগে ওদের দেখাতে হবে যে তুমি তোমার মেয়ের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করেছো, যেমন ওর জন্য 24 ঘন্টার বডিগার্ড আছে, বাড়িতে পাহারাদার কুকুর আছে, বুঝতে পারছো? ডিনারে অর্ডার দেওয়া যায় কি বলো? এমন মনমরা হয়ে গেলে কেন? তোমার সমাধানটি আমার পছন্দ হয়নি। ভালো, পছন্দ যে হতেই হবে এমন কোনো কথা নেই, আমরা নতুন সমাধানের কথা চিন্তা করব। তবে ভিকি, এতক্ষণ আমরা যে কথাবার্তা বললাম তা যেন তৃতীয় কোনো প্রাণী জানতে না পারে। জানবে না, রুনকেও বলবে না। এতে আমি আমার নিজস্ব ব্যাপারগুলোর কথা ঘরে বলে বেড়াই না। গুড। আর শোনো, যদি তোমার মনে হয় আমার পরিকল্পনাটি প্রথম শ্রেণীর, তাহলে বিনা দ্বিধায় আমাকে জানাবে। বুঝতে পারছি অ্যানির নিরাপত্তার বিষয়ে তুমি বেশি চিন্তিত, অ্যানিকে আমি আমার নিজের মেয়ের মতোই দেখি, ওর নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলাই বাহুল্য। তুমি যে পরিকল্পনার কথা বলছো তার পেছনে তোমার কী স্বার্থ? আমার দুটি স্বার্থ, বন্ধুর উপকার হবে, তাছাড়া আমিও কিছু টাকা পাবো, $10,000, বিরাট কিছু নয়, তবে মন্দও নয়। আমি রাজি আছি। ভালো, আমি জানতাম তুমি রাজি হবে। কোনো রকম ঝামেলা ছাড়া এত বড় একটা দান একমাত্র জুয়ার টেবিলেই পাওয়া যায়। আরেক রাউন্ড হবে? আরেক রাউন্ড হোক। ভিকি, তোমাকে খুব বিমর্ষ দেখাচ্ছে, ফুর্তির জন্য কোথাও যেতে চাও? দুটি স্প্যানিশ মেয়ে আছে আমার পরিচিত, অপূর্ব, বিশেষ পারদর্শী। ফুর্তির জন্য আমি কখনো বাইরে যাই না। ঠিক ঠিক, খুবই ঠিক। জামশেদের ঘরে মৃদু নক হলো, অন্ধকার কাটেনি এখনো, এত ভোরে কে আসবে? জামশেদ ঘড়ি দেখল, 6টা বাজতে এখনো 10 মিনিট বাকি। কে? আমি, অ্যানি। কি ব্যাপার? আমি তোমাকে শুভ জন্মদিন জানাতে এসেছি। কিসের শুভ জন্মদিন? ভেতরে আসব? না, আমার জন্মদিন কবে তা আমি কেন, আমার বাবা মাও জানে না। কিন্তু আমি যে তোমার কাগজপত্রে দেখলাম 4 জুলাই তোমার জন্মদিন। একটা কিছু লিখতে হয় সেজন্য লেখা, বুঝতে পারছো? পারছি। হাতে ওটা কি জন্মদিনের উপহার? হুম। ঠিক আছে, দাও। তোমার জন্মদিন কবে তা কেউ জানে না কেন? অনেকগুলি ভাই বোন আমরা, কার কবে জন্ম এসব নিয়ে মাথা খামাবার সময় আমার মার ছিল না। কজন ভাই বোন? 9 জন, 2টি বোন। তুমি কি 9 নম্বর? 4।
আর কিছু জিজ্ঞাসা করবে? জন্মদিন এমন রাগী গলায় কথা বলছো কেন? তোমাকে তো বলেছি আজ আমার জন্মদিন নয়। তুমি তো জানো না কবে সেটা, এমন তো হতে পারে আজই সেই দিন। তাতে কিছু যায় আসে না। কি এনেছি তোমার জন্য খুলে দেখবে না? জামশেদ প্যাকেট খুলে ফেলল। এটা একটা ভিডিও গেম, তুমি তো একা একা থাকতে পছন্দ করো, সেজন্য কিনেছি, একা একা খেলতে পারবে। কি করে খেলতে হয় আমি তোমাকে শিখিয়ে দেব। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আজকে আমি তোমার সঙ্গে ব্রেকফাস্ট করব। আমাদের দুজনের ব্রেকফাস্ট আজ এখানে দিয়ে যাবে, এবং তোমার জন্মদিন উপলক্ষে আজ খুব চমৎকার ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। জামশেদ হাত মুখ ধুতে গেল। সাত কোর্সের একটি স্প্যানিশ ব্রেকফাস্ট তার টেবিলে অত্যন্ত চমৎকারভাবে সাজানো। অ্যানি কফি পট থেকে কফি ঢালছে। জামশেদ ছোট একটা নিঃশ্বাস ফেলল। তুমি কিন্তু একবারও বলনি থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এর মধ্যে একটা জিনিস আমার তৈরি, কোনটি বলতে পারবে? তুমি রান্না করতে পারো? না, মারিয়া বলে দিয়েছে আমি রান্না করেছি। আজ কিন্তু তুমি রাগ করতে পারবে না, আজ আমার সঙ্গে গল্প করতে হবে। আমি জানি তুমি আমাকে একটুও পছন্দ করো না, আমি এলেই বিরক্ত হও, তবু আজ আমি অনেকটা সময় তোমার ঘরে বসে থাকব। ঠিক আছে। এবং তোমাকে নিয়ে বিকেলে মলে শপিং করতে যাব, আমি বাবাকে বলে রেখেছি। অ্যানির কথা শেষ হবার আগেই দরজায় ছায়া পড়ল। ভিকি এসে দাঁড়িয়েছে। মিস্টার জামশেদ, শুভ জন্মদিন। ধন্যবাদ। অ্যানি তোমার জন্মদিন নিয়ে বেশ কিছুদিন ধরেই হইচই করছিল। তুমি কি ভেতরে এসে আমাদের সঙ্গে এক কাপ কফি খাবে? না ধন্যবাদ, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই। জামশেদ ঘর থেকে বেরিয়ে এলো। ভিকি বারান্দার এক প্রান্তে সরে গেল। বলো কি বলবে? না তেমন কিছু নয়। তোমাকে চিন্তিত মনে হচ্ছে। চিন্তিত না, চিন্তিত হবার কি আছে? এবার বেশ গরম পড়বে, কি বলো? যাই হোক, তোমাকে একটি কথা বলতে চাই, মানে তেমন জরুরি কিছু নয়। বলো। ধরো যদি এমন পরিস্থিতি হয় যে তুমি দেখছো কেউ অ্যানিকে কিডন্যাপ করার চেষ্টা করছে, তখন আমার মনে হয় সবচেয়ে ভালো হবে তুমি যদি চুপচাপ থাকো। কেন? না মানে তুমি যদি গুলি করতে শুরু করো তাহলে বুলেট অ্যানির গায়ে লাগার সম্ভাবনা, ঠিক না? আশঙ্কা যে একেবারে নেই তা নয়, তবে ভিকি আমাকে রাখা হয়েছে অ্যানির নিরাপত্তার জন্যে, ঠিক না? হ্যাঁ তা ঠিক। তুমি নিশ্চয়ই আশা করো না এরকম পরিস্থিতিতে আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকব। না না, তা কেন হবে, তা তো হতেই পারেই না। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? চিন্তিত হব কেন? ভিকি দুর্বলভাবে হাসল। জামশেদ ব্যাপারটা ঠিক বুঝতে পারল না, ভিকি কিছু একটা নিয়ে বিশেষভাবেই চিন্তিত। রুনের চোখে ব্যাপারটা ধরা পড়ল। সাধারণত এসব ছোটোখাটো জিনিস নিয়ে তার চোখে পড়ে না, কিন্তু পরিবর্তনটি হঠাৎ এবং স্পষ্ট, চোখে না পড়ার উপায় নেই। তার উপর কদিন আগে ভিকি দুটি প্রোটোকাণ্ড অ্যালসেশিয়ান কুকুর কিনে এনেছে, এর কারণ বোধগম্য নয়। রুন বিকেলে একটু বিশেষ সাজসজ্জা করল। এ জাতীয় পোশাকে কুমারী মেয়েদেরকেই ভালো লাগে, কিন্তু রুনকে এখনও কুমারী মেয়েই বলে মনে হয়। রুন বড় একটি খাম হাতে নিয়ে ভিকির ঘরে উঁকি দিল। হ্যালো ভিকি। হ্যালো। কি ব্যাপার, তুমি দেখে একেবারে মাছের মতো হয়ে গেছ। খুব সম্ভব গত রাতে তোমার ঘুম হয়নি, চোখ লাল, ব্যাপারটা কি আমি জানতে চাই। তেমন কিছু না। বিজনেস নিয়ে চিন্তিত? হুম। কোনো সুরাহা হয়নি? না। বুদ্ধিমান এতরা কোনো বুদ্ধি দিতে পারল না? আমি আসলে তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাকে $50,000 দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তোমার মুখে যে ভয়াবহ চিন্তার মুখোশ পরে আছো এটা পুড়িয়ে ফেলতে হবে। এটা বলে রুন খিলখিল করে হেসে উঠল। আর ঠিক তখন টেলিফোন এলো। বালজাক অ্যাভিনিউর মোড়ে অ্যানিকে কিডন্যাপ করা হয়েছে। ছোটোখাটো একটা খণ্ড প্রলয় হয়ে গেছে সেখানে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনজন মারা গেছে, সংখ্যার চেয়ে বেশিও হতে পারে। $1,000,000 মুক্তিপণ চেয়ে প্রথম টেলিফোনটি এলো রাত 11টায়। 11:25 সেন্ট্রাল হাসপাতাল থেকে টেলিফোন এলো। জামশেদ নামের যে দেহরক্ষীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে তার অবস্থা সংকটাপন্ন। নিকট আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। অ্যানির অপহরণ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হয়েছে লা বেলে পত্রিকায়।
রিপোর্টটিতে একজন প্রত্যক্ষদর্শী ভাষ্য আছে। মধ্যবয়স্ক স্কুল শিক্ষকটি ঘটনার সময় কফি শপে খাচ্ছিলেন। তার প্রতিবেদনটি ছিল এরকম, আমি যেখানে কফি খাচ্ছিলাম আইসক্রিম পার্লারটি ছিল তার সামনে। জুলাই মাসের গরমের জন্যই খোলা উঠানে কফির টেবিল বসানো হয়েছিল। আমি আমার এক বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম। 4:30 নীল রঙে একটি ছোট পন্টিয়াক এসে আইসক্রিম পার্লারে থামলো। গাড়ি থেকে বেরিয়ে এলো অত্যন্ত রূপসী একটি বালিকা। বালিকাটি কাউন্টারে আইসক্রিমের অর্ডার দিয়ে যখন অপেক্ষা করছিল তখন আমি লক্ষ্য করলাম একটি প্রকাণ্ড সবুজ রঙের ওপেল গাড়ি আইসক্রিম পার্লারের পশ্চিম দিকে থামলো। 3টি লোক নেমে এলো গাড়ি থেকে, 2 ছুটে গেল মেয়েদের দিকে, 3 ফাঁকা আওয়াজ করতে লাগলো। তার হাতে একটা স্বয়ংক্রিয় অস্ত্র ছিল। গুলি ছুটবার আগ পর্যন্ত আমি তার লক্ষ্য করিনি। গুলির শব্দ আসামাত্রই চারদিকে ছুটাছুটি শুরু হলো। নিজে উঠে দাঁড়ালাম। এই সময় সবুজ ওপেল গাড়িটি থেকে আরও 2 লোক বন্দুক হাতে লাফিয়ে নামলো। কালো লোকটি ছুটন্ত অবস্থাতে গুলি ছুড়ল। এরকম অভ্যর্থ হাতের নিশানা কারো থাকতে পারে তা আমার জানা ছিল না। লোক দুটিকে নিমিষের মধ্যেই লুটিয়ে পড়তে দেখলাম। কালো লোকটি বুনো মোষের মতো ছুটছিল, হঠাৎ সে থমকে দাঁড়ালো। সবুজ গাড়িটির দরজা খুলে লম্বা চুলের একটা লোক কয়েক পশলা গুলি করলো কালো লোকটিকে। আমি দেখলাম কালো লোকটি উবু হয়ে পড়ে গিয়েছে। লাবেলে পত্রিকাটিতে 2 ছবি ছাপা হয়েছে, একটি অ্যানের, অন্যটি জামশেদের। জামশেদ প্রসঙ্গে বলা হয়েছে অসম্ভব সাহসী এই লোকটি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে। সেন্ট্রাল হাসপাতালে তাকে রাখা হয়েছে কড়া পুলিশ নিরাপত্তায়। ডাক্তাররা ইতিমধ্যে 2 তার ফুসফুসে অস্ত্রোপচার করেছে। 3rd দফা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। সেন্ট্রাল হাসপাতালের সার্জারি বিভাগের সচিব জন নান বলেছেন জামশেদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। অ্যানির যে ছবিটি ছাপা হয়েছে সেটি তার গত জন্মদিনের ছবি, মাথায় হ্যাপি বার্থডে টুপি। বেন ওয়াটসন খবরটি 2 পড়ল, তার ভ্রু কুঞ্চিত হল। ছবিটিতে যে কালো মতো লোকটিকে দেখা যাচ্ছে সে যে জামস, এতে কোনো সন্দেহ নেই। তাদের ছাড়াছাড়ি হয় লিপসনে প্রায় 15 আগে। বেন ওয়াটসন লাসানিয়া ও পিজা হাউস থেকে বেরুলো 11:00। তার মুখ চিন্তাক্লিষ্ট ও বিষণ্ন। জামস বড় ধরনের ঝামেলায় ছড়িয়ে পড়েছে, তার পাশে দাঁড়ানো উচিত। হাসপাতাল কর্তৃপক্ষ বেন ওয়াটসনকে জানালো রোগীর অবস্থা ভালো নয় এবং যেহেতু রুগী ইন্টেন্সিভ কেয়ারে আছে সেহেতু দেখা হবে না। বেন ওয়াটসন সারা রাত হাসপাতালে লাউঞ্জে বসেই কাটালো। জামস বোধহয় এই যাত্রায় টিকবে না। ভোরবেলা জানা গেল ফুসফুসে রক্তক্ষরণ হচ্ছে। 3rd অপারেশন হলো ভোর 7:00। 1 মিলিয়ন $ পৌঁছে দেওয়া হয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি সুটকেস ভর্তি করে $10 নোটের বান্ডিল যথাসময়ে দেওয়ার কোনো রকম ঝামেলা হয়নি। সুটকেস ভর্তির ডলার এতরাকে দেওয়া হয়েছে এবং টাকা দেওয়ার 1 ভেতর ভিকি টেলিফোন পেয়েছে যে অ্যানিকে 9:00 আগেই 14th Avenue মোড়ে একটি কমলা রঙের সিডান গাড়ির পেছনের সিটে পাওয়া যাবে। ওরা টেলিফোনে অ্যানির গলাও শুনিয়েছে। অ্যানি বলেছে সে ভালো আছে এবং কেউ তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি। অ্যানি জামশেদের কথাও জানতে চেয়েছে। জামশেদ এখনও বেঁচে আছে শুনে সে খুব খুশি হয়েছে। ভিকি সন্ধ্যা থেকেই 14th Avenue মোড়ে দাঁড়িয়েছিল। 11:00 বেজে গেলে কারোর দেখা পাওয়া গেল না। সে বেশ কয়েকবার এতরাকে টেলিফোন করল, কেউ ফোন ধরল না। ভিকির বুক কাঁপতে লাগল। রাত যতই বাড়তে লাগলো এক ধরনের শীতল ভীতি তাকে কুঁকড়ে দিতে লাগলো। অ্যানি বেঁচে আছে তো? ঠিক ক'ঘণ্টা পার হয়েছে অ্যানির মনে নেই। সে মনে রাখার চেষ্টাও করেনি, চিন্তা করতে পারছে না। অনেক কিছুর মতো চিন্তা করবার শক্তিও নষ্ট হয়ে গেছে। কোনো স্মৃতি নেই মাথায়, শুধু মনে আছে বুড়ো ভালুক ডান হাতে পিস্তল নিয়ে দৈত্যের মতো ছুটে আসছিল। কি ভয়াবহ কিন্তু চমৎকার ছবি। এই মেয়ে কিছু খাবে? বলছি তো আমি কিছু খাবো না। ঠিক আছে। অ্যানি লক্ষ্য করল লোক 3 তার সঙ্গে মোটামুটি ভদ্র ব্যবহার করছে। প্রথম তাকে নিয়ে গেছে শহরের বাইরে একটা ছোট্ট 2 বাড়ি। সে বাড়িতে বুড়ো মতো একজন লোক বসেছিল। অ্যানিকে দেখে সে ফুঁসে উঠে বলল, এর জন্যে আমরা সেরা 3 মানুষ মারা গেছে। অ্যানির সঙ্গে লোকটি তার উত্তরে বিদেশি ভাষায় বুড়ুকে কি কি যেন সব বলল। অ্যানি কিছুই বুঝল না। অ্যানির সঙ্গে যে বেটে মতো লোকটি ছিল সে একসময় বলল, তুমি ছাড়া পাবে শিগগিরই, ভয়ের কিছু নেই। অ্যানির ঠোঁট টেপ দিয়ে আটকানো, সে এর জবাবে কিছু বলতে পারল না। লোকটি থেমে থেমে বলল, মেয়ে হিসেবে তুমি অত্যন্ত লোভনীয়, কিন্তু করার নির্দেশ আছে, আমাদের কিছুই করবার নেই। যাত্রা বিরতি হলো একটি হোটেল জাতীয় স্থানে। অ্যানিকে বলা হলো হাত মুখ ধুয়ে নিতে। অ্যানি মাথা নাড়ল, সে কিছুই করতে চায় না। হঠাৎ বেটে লোকটি এসে প্রকাণ্ড একটি চর কষালো। অ্যানি হতভম্ব হয়ে গেল।
টয়লেট থেকে বেরুতেই বেটে লোকটা বলল, এখন থেকে যা বলবো শুনবে, নয়তো সেফটি পিন দিয়ে তোর চোখ গেলে দিব। কিন্তু অ্যানি বহু কষ্টে কান্না থামাল এবং একসময় অ্যানিকে বলল বাবার সঙ্গে কথা বলতে। অ্যানি শুনল তার বাবা কাঁদতে শুরু করেছে। সে কোনোদিন তার বাবাকে কাঁদতে শোনেনি। তার বুকে ব্যথা করতে লাগল। লোকগুলি উঠে দাঁড়াতেই অ্যানি তাকে জিজ্ঞাসা করল, আমার সঙ্গে যে কালো রঙের একজন ছিল তাকে তোমরা গুলি করেছ, সে কি বেঁচে আছে? জানি না। এটা কোন জায়গা? তা দিয়ে তোমার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তোমরা কি আমাকে মেরে ফেলবে? আমার এক বন্ধুকে ধরে নিয়ে মেরে ফেলেছিল। ডক্টর জন নানের ধারণা ছিল না যে এরকম গুরুতর আহত একজন মানুষ সেরে উঠতে পারে। তিনি বেন ওয়াটসনকে বললেন, আপনার এই বন্ধুটির জীবনী শক্তি অসাধারণ এবং আমার মনে হচ্ছে সে সেরে উঠবে। ধন্যবাদ ডাক্তার। সে কি আগের মতো চলাফেরা করতে পারবে? তা বলা কঠিন। আমি কি ওর সঙ্গে কথা বলতে পারি? আপনার বন্ধু কথা বলতে পারবে কি না জানি না, তবে আপনি দেখা করতে পারেন। হ্যালো জামস, চিনতে পারছো? ডাক্তার বলেছে তুমি সেরে উঠবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? খুব কি কষ্ট হচ্ছে? অবশ্য কষ্ট হলেও তুমি স্বীকার করবে না, তোমাকে আমার চিন্তা বাকি নেই। নার্স এসে বেন ওয়াটসনকে সরিয়ে নিয়ে গেল। যাবার আগে সে ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, আমি থাকবো হাসপাতালের আশেপাশেই, কোনো চিন্তা নেই তোমার। জামশেদের জবানবন্দি নেবার জন্যে পুলিশের যে অল্পবয়স্ক অফিসারটি লাউঞ্জে বসেছিল, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অনেকবার চলে যেতে বলল, রোগীর কথা বলার মতো অবস্থায় নয়। তলপেটের জখমটি হয়েছে মারাত্মক, ভাগ্যক্রমে বুলেট ছিল 32 ক্যালিবারের, এর চেয়ে ভারী কিছু হলে আর দেখতে হতো না। তৃতীয় দিনে সে রোগীর সঙ্গে কথা বলার অনুমতি পেল। ডাক্তার জন নানা বারবার বললেন, খুব কম কথায় সারবেন, মনে রাখবেন লোকটি গুরুতর অসুস্থ। জামশেদ চোখ মেলে অনেকক্ষণ তাকিয়ে রইল পুলিশ অফিসারটির দিকে। আজকে একটু ভালো বোধ করছেন? আপনি জানেন না যে তিনটি লোক মারা গেছে তাদের ধরবার জন্য পুলিশ বাহিনী গত 4 বছর ধরে চেষ্টা করছে। এরা মাফিয়া চক্রের সঙ্গে জড়িত। এই লোক তিনটির নামে গোটা 10 খুনের মামলা আছে। এরা বন্দুক চালাতে দারুণ ওস্তাদ। অবশ্য আপনি নিজেও একজন ওস্তাদ। ওরা আমার জন্য প্রস্তুত ছিল না বলে এরকম হয়েছে। ওরা কোনো প্রতিরোধ আশা করেনি। তা ঠিক, ওরা কল্পনা করেনি যে অভ্যর্ত নিশানার একজন কেউ লাফিয়ে পড়বে। আমার স্ত্রী আপনাকে চিনতে পেরেছে, আপনার ছবি ছাপা হয়েছে পত্রিকায়, সেটা দেখে চিনল। একবার আপনি তাকে সাহায্য করেছিলেন, আপনার কি মনে আছে? একবার এক রেস্টুরেন্টে একটা মাতালের পাল্লায় পড়েছিল সে, আপনি তার সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। মনে পড়েছে। আমরা এই ঘটনার কিছুদিন পরে বিয়ে করি। আমার স্ত্রীর খুব ইচ্ছা ছিল বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করার, কিন্তু আপনার ঠিকানা আমরা জানতাম না। জামশেদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। পুলিশ অফিসার বলল, আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করার আছে, কিন্তু এখন আর বিরক্ত করব না। শুধু এটুকু বলে যাচ্ছি যে আপনার নিরাপত্তার জন্য ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে। 2 সশস্ত্র পুলিশ আপনাকে পাহারা দিচ্ছে। মেয়েটির খোঁজ পাওয়া গেছে? এখনও পাওয়া যায়নি। মেয়ের বাবার বিশেষ অনুরোধে পুলিশ খোঁজখবর করছে না। আমরাও মেয়েটির নিরাপত্তার কথা ভেবে চুপ করে আছি। টাকা দেয়া হয়েছে আপনি কিছু জানেন? আমার যতদূর মনে হচ্ছে টাকা দেয়া হয়েছে, তবে নিশ্চিতভাবে আমরা কিছু বলতে পারছি না। মেয়ের বাবা আমাদের পরিষ্কার কিছু বলছে না। অ্যানির মনে হলো হাত পা বাঁধা অবস্থায় সে অনন্তকাল ধরে এখানে পড়ে আছে। সে মনে মনে অনেকবার বলল, আমি কাঁদব না, কিছুতেই কাঁদব না। কিন্তু বারবার তার চোখ ভিজে উঠতে লাগলো। রাত কত হয়েছে কে জানে। ঘরে কোনো ঘড়ি নেই, কোনো রকম সারা শব্দও আসছে না। নিশ্চয়ই জনমানব শূন্য কোনো জায়গা। পাশের ঘরে টেলিফোন বাজছে, কেউ টেলিফোনও ধরছে না। অ্যানির ঘুম ভেঙে গেল। অ্যানি অবাক হয়ে দেখল দরজা খুলে এতরা চাচা ঢুকছেন। এটাও কি স্বপ্ন? না স্বপ্ন নয় তো, সত্যি সত্যিই তো এতরা চাচা। অ্যানি দেখল এতরা চাচার হাসি মুখ। এতরা চাচা অ্যানির মুখের টেপ খুলে দিয়ে নরম গলায় বলল, কে, চিনতে পারছ তো? খুব ঝামেলা গেছে না? ইস, হাতে দেখি দাগ বসে গেছে। কাঁদে না দুষ্ট মেয়ে, কাঁদে না, ভয়ের আর কিছুই নেই, সব ঝামেলা মিটেছে। আপনি আমাকে ফিরিয়ে নিতে এসেছেন? তোমার কি মনে হয়?
তোমাকে ছাড়িয়ে নিতেই এসেছি। বলতে বলতে এত্রা অ্যানির বুকে তার বাঁ হাত রাখল। অ্যানি কয়েক মুহূর্ত কিছু বুঝতে পারল না। এত্রা চাচা কি ডান হাতে তার জামার হুক খোলার চেষ্টা করছে? অ্যানি সরে যেতে চেষ্টা করলো, কিন্তু তার আগেই এত্রা তাকে প্রায় নগ্ন করে ফেলল। অ্যানি বুঝতে পারছে একটা রোমশ হাত তার প্যান্টির ভেতর ঢুকে যাচ্ছে। প্যান্টি খুলে ফেলতে এত্রাকে মোটেই বেগ পেতে হলো না। সে নরম স্বরে বলল, তোমাকে একটুও ব্যথা দেব না, দেখবে ভালোই লাগবে তোমার। অ্যানি চিৎকার বা কিছুই করল না, সে তার অসম্ভব সুন্দর নগ্ন শরীর নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এত্রা যখন টেনে তাকে তার কোলে বসালো, তখন শুধু সে ফিসফিস করে তার মাকেই ডাকতে লাগল। ভিকি টেলিফোনে প্রায় কেঁদে ফেলল। হ্যালো এত্রা, শুনছি? কই, ওরা তো আমার অ্যানিকে ছাড়ছে না, এত অস্থির হচ্ছ কেন? শোনো ভিকি, মাথা ঠান্ডা রাখতে হবে, এখন সমস্ত ব্যাপারটাই জট পাকিয়ে গেছে, বুঝতে পারছো না? ঠিক আছে, তুমি ক্যাফেইনে চলে আসো, টেলিফোনে সব বলা যায় না। অ্যানি বেঁচে আছে তো? আরে তুমি বলছো কি এসব? হ্যালো ভিকি, তুমি তুমি চলে আসো ক্যাফেইনে, আমি থাকবো সেখানে। ভালো কথা, রুন কেমন আছে? সে নিশ্চয়ই খুব বিচলিত। ওকে ট্রাঙ্কুইলাইজার দিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, তুমি চলে আসো। ক্যাফে ইন বেন্টিলা পোর্ট লাগোয়া ছোট্ট একটি কফি শপ। ভিকি এসে দেখল এত্রা একটা ছোট্ট কামরা রিজার্ভ করে তার জন্য বসে আছে। এত্রার মুখ চিন্তাক্লিষ্ট। ভিকি এসে বলল, কিন্তু দীর্ঘ সময় তারা কোনো কথা বলল না। এত্রা শুরু করল, কিছু খাবে? হট সস দিয়ে লবস্টার চলবে, মেক্সিকান রেসিপি, চমৎকার। আমার মেয়ে কোথায়? তুমি এমনভাবে জিজ্ঞেস করছো যাতে মনে হয় তোমার মেয়েকে আমি লুকিয়ে রেখেছি। তুমি জানো না সে কোথায়? আমি কি করে জানব? সে কোথায় আছে তার কিছুই জানো না? না, তবে তোমাকে বলেছি ওদের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি সমস্ত ব্যাপারটা পুলিশকে জানাতে চাই। সেটা তোমার ইচ্ছা। একটা কথা আমার মনে হয় তুমি ভুলে যাচ্ছ, মূল পরিকল্পনাতে তুমিও আছো। পুলিশ তা ঠিক পছন্দ করবে না, এবং সবচেয়ে অপছন্দ করবে তোমার স্ত্রী রুন। এখন যদি তোমার মেয়ের কিছু হয়, পুলিশ সবার আগে ধরবে তোমাকেই। আমার মেয়ের কিছু হয় মানে? আরে কথার কথা বলছি, কিছুই হবে না, মেয়ে ঘরে ফিরে আসবে, তুমি বৃথেই এতটা ভেঙে পড়ছো। মনে হচ্ছে মূল পরিকল্পনায় একটু অদল বদল হয়েছে, ওদের তিনটা লোক মারা গেছে, বাছা বাছা লোক, এটা তো মূল পরিকল্পনায় ছিল না, ওদের দিকটা তো তোমাকে দেখতে হবে, সমস্ত ব্যাপারটা জট পাকিয়ে গেছে। জিনিসটা যে এরকম দাঁড়াবে তা আমার ধারণার বাইরে ছিল। তোমার ওই বেকুব বডিগার্ড যেভাবে গুলি ছুটছিল, তাতে অ্যানের মারা পড়ার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি, ভাগ্যক্রমে গুলি লাগেনি। কি ব্যাপার, যাচ্ছ নাকি? হ্যাঁ, বসো আরও খানিকক্ষণ। না, পুলিশের কাছে সব খুলে বলবে বলে ঠিক করেছো নাকি? আমি কিছুই ঠিক করিনি। ভিকি বাড়ি ফিরে গেল না, একা একা ঘুরে বেড়ালো দীর্ঘ সময়। তারপর হঠাৎ কি মনে করে চলে গেল হাসপাতালে। অসময়ে তাকে হাসপাতালে ঢুকতে দেবার কথা নয়, কিন্তু আশ্চর্য, সে জামশেদের সঙ্গে দেখা করতে চায় শুনেই তাকে ঢুকবার পাস দেয়া হলো। লবিতে যে পুলিশ অফিসার বসেছিল সে এগিয়ে এলো। আপনি নিশ্চয়ই ভিকি? হ্যাঁ। জামশেদের সঙ্গে দেখা করবার জন্য এসেছেন? হ্যাঁ। তার আগে আমি কি আপনাকে দু একটি কথা জিজ্ঞেস করতে পারি? আমি খুব ক্লান্ত, আমি কোনো আলোচনায় এই মুহূর্তে যেতে চাই না। ঠিক আছে, পরে কথা হবে। আমি অ্যানি অপহরণের তদন্তকারী দলের একজন সদস্য। যান, আপনি ভেতরে চলে যান, জামশেদ 17 নম্বর কেবিনে আছে, ভালোই আছে। ধন্যবাদ। ভিকি মৃদুস্বরে বলল, এখন কি শরীর ভালো? ভালো। আমি আগেও একবার এসেছিলাম, তখন তোমার জ্ঞান ছিল না, আমি জানি, খবর পেয়েছি। হাসপাতাল থেকে কবে ছাড়া পাবে? আরও সপ্তাহখানেক লাগবে। তারপর কি করবে, কিছু ঠিক করেছো? না। তোমার এখানে সিগারেট খাওয়া যেতে পারে, কেউ কোনো আপত্তি করবে না তো? না। ভিকি সিগারেট ধরালো, টানতে লাগলো অপ্রকৃতিস্থের মতো। জামশেদ বলল, তুমি মনে হচ্ছে এখনো কোনো খবর পাওনি। কিসের খবর? তুমি বাড়ি ফিরে যাও। কি হয়েছে? একটা খারাপ সংবাদ আছে তোমার জন্যে। অ্যানি কি মারা গেছে? হ্যাঁ। কখন খবর পাওয়া গেল? আধ ঘন্টা আগে। ও, অ্যানি ডেড বডি পাওয়া গেছে একটি গাড়ির লাগেজ কেবিনে। ও ভিকি, আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলো।
তোমার সঙ্গে কিছুদিন হয়তো আমার দেখা হবে না। আমি হাসপাতাল থেকে ছায়া পেয়ে শরীর সারাবার জন্য অনেক দূরে কোথাও যাব, তারপর আবার ফিরে আসব। ও, ফিরে আসব প্রতিশোধ নেবার জন্যে, আবার আমাদের দেখা হবে। রাত প্রায় দুটোর দিকে এতরার শোবার ঘরে টেলিফোন বেজে উঠল। এত রাতে অকাজে কেউ ফোন করে না, নিশ্চয়ই জরুরি কিছু। এতরা বিছানা ছেড়ে উঠে এলো, সে প্রায় ঘুমিয়েই পড়েছিল, টেলিফোনের শব্দে জেগেছে। হ্যালো, আমি এতরা, কাকে চান? আপনাকেই চাই। আপনি কে বলছেন? হ্যালো, আপনি কে বলছেন? আমি কে সেটা জানা কি খুব প্রয়োজন? তার চেয়ে বরং কী জন্যে টেলিফোন করেছি সেটা বলে ফেলি। আমাকে কিছু বলতে হলে আগে আপনার পরিচয় দিতে হবে। রাত দুপুরে এভাবে মানুষের সঙ্গে কথা বলা যায় না। কে আপনি? 12 বছরের অ্যানি নামের কোনো মেয়েকে চেনেন? আপনি কে? 12 বছরের ওই মেয়েটির খুব রহস্যময়ভাবে মৃত্যু হয়েছে। কে আপনি? আমি ওই মেয়েটির একজন বন্ধু, আমার নাম জামশেদ, চিনতে পারছেন? এতরা একবার ভাবল টেলিফোন নামিয়ে রাখে, কিন্তু তাতে লাভ হবে কি? লোকটি আবার টেলিফোন করবে। রহস্যময় কিছু তো আমি জানি না। মেয়েটি মারা পড়েছে কিডন্যাপারদের হাতে, এবং আমি যতদূর জানি ওর মৃত্যুর জন্য তুমি বহুলাংশে দায়ী। তুমি ছিলে মেয়েটার দেহরক্ষী, তুমি তাকে রক্ষা করতে পারোনি, ঠিক না? ঠিক। আজ তার মৃত্যুর পর বন্ধু সেজেছ এবং রাত দুপুরে টেলিফোন করে আমাকে বিরক্ত করছো? তা অবশ্য করছি, এবং করার একটি কারণ আছে। কি কারণ? কারণ হচ্ছে আমার ধারণা মেয়েটির মৃত্যুর সঙ্গে তোমার যোগ আছে। হ্যালো, ফোন রেখে দিচ্ছ নাকি? না। আমি তোমাকে এর জন্য খানিকটা শাস্তি দিতে চাই। তুমি কোথেকে টেলিফোন করছো? কেন, পুলিশে খবর দিতে চাও? সেটা মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। শোনো এতরা। এতরা টেলিফোন নামিয়ে রাখলো। লোকটা নিশ্চয়ই আবার টেলিফোন করবে। পুলিশকে বলা দরকার যাতে পুলিশ কলটি কোত্থেকে করা হচ্ছে তা ধরতে পারে। পাবলিক বুথ থেকে করা হলে ধরা যাবে না, তবে জানা যাবে কলটি কোন এরিয়া থেকে আসছে। এতরা নাম্বার ডায়াল করলো, তবে পুলিশের কাছে নয়, হাসপাতালে, সিটি হসপিটাল, রিসেপশন। আমি একজন রোগী সম্পর্কে জানতে চাই, আমি খুবই উদ্বিগ্ন। এক্ষুনি জেনে দিচ্ছি, ওর নাম জামশেদ, বিদেশি। বেড নাম্বার এবং কেবিন নাম্বার? সেটা ঠিক বলতে পারছি না। ঠিক আছে, ধরে থাকুন, ডিউটি রেজিস্টার দেখে বলছি। এতরা টেলিফোন কাঁধে নিয়ে নিজের জন্যে একটা মার্টিনি বানালো। ওদের নাম খুঁজে বের করতে সময় লাগবে। হ্যালো, বলুন, শুনছি। আপনি যে রোগীর কথা জানতে চেয়েছেন সে তো ডিসচার্জ নিয়ে চলে গেছে। ও, তাই বুঝি। কবে? আজ সকালেই। ও, ধন্যবাদ। যাওয়ার সময় কোনো ফরওয়ার্ডিং অ্যাড্রেস রেখে গেছে কি? চিঠিপত্র এলে যাতে ওই ঠিকানায় পাঠানো যায়? না, এরকম কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এতরা টেলিফোন রেখে দিল। ব্যাপারটা ক্যান্টারেলাকে জানানো উচিত। ক্যান্টারেলা মাঝারি ধরনের বস, মাঝারি ধরনের হলেও তার যোগাযোগ ভালো। বিশেষ করে কিছুদিন ধরেই ভিকান্ডিয়ার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক যাচ্ছে। প্রথম দিকে এটাকে সবাই গুজব বলে মনে করত, কারণ ভিকান্ডিয়া মাঝারি ধরনের কারোর সঙ্গে ঘনিষ্ঠতা করত না, কিন্তু এটা গুজব নয়, সত্যি। রাত 2 পর্যন্ত সে থাকে জুয়ার আড্ডায়, বাড়ি ফেরে 3, ঘুমোতে যায় 4, ঘড়ি ধরা কাজ। খানিক ইতস্তত করে টেলিফোন ডায়ার করল এতরা। হ্যালো, কে? আমি এতরা। এতরা, এত রাতে কি ব্যাপার? একটা সমস্যা হয়েছে আমার। সমস্যা? কি সমস্যা? জামশেদ নামের ওই লোকটি আমাকে টেলিফোনে ভয় দেখিয়েছিল। একটা মেয়েকে তুমি রেপ করে মেরে ফেলবে আর কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না? ব্যাপারটা সেরকম নয়। সেরকম না মানে? এটা একটা অ্যাক্সিডেন্ট। তাই বুঝি। ভিকান্ডিয়া বলেছেন তিনি ব্যাপারটা সামলে দেবেন। সামলানো তো হয়েছে, হয়নি, কোনো পুলিশে রিপোর্ট হয়নি, কেউ গ্রেফতার হয়নি, তোমার নাম পর্যন্ত কেউ জানে না, ঠিক কি না? হ্যাঁ। তাহলে চিন্তা করছো কেন? ওই টেলিফোনটার জন্য চিন্তা করছি। শোনো, এখন থেকে চলাফেরা করবার সময় বডিগার্ড নিয়ে চলাফেরা করবে, ব্যাস। 2-3 লোক সাথে থাকলেই নিশ্চিন্ত। আচ্ছা, তাই করব। এতরা, একটা কথা বলুন। 12 বছরের মেয়েটির সঙ্গে ওই কর্ম করবার সময় তোমার কেমন লেগেছিল? অভিজ্ঞতাটা কি আনন্দদায়ক ছিল? হ্যালো এতরা, বলুন।
আমরা খারাপ লোক সবাই জানে, কিন্তু তুমি একটা নিম্ন শ্রেণীর অপরাধী, কেচো জাতীয়, বুঝতে পেরেছো? পারছি। একজন অপরাধী অন্য অপরাধীকে বাঁচিয়ে রাখে, এজন্যই তোমাকে প্রোটেকশন দেয়া হয়েছে। এইসব কথা কি টেলিফোনে বলা ঠিক হচ্ছে? কেন, পুলিশ শুনে ফেলবে? টেলিফোন কানে নিয়ে বসে থাকা পুলিশের কাজ না। আর তাছাড়া পুলিশের বড় কর্তা এবং ছোট কর্তাকে কি পরিমাণ টাকা আমরা দেই সে সম্পর্কে তোমার ধারণা আছে? না। না থাকাই ভালো। ক্যান্টারেলা টেলিফোন নামিয়ে রাখলো খট করে। বাকি রাতটা এত্রার কাটল না। পরপর চার গ্লাস রাম খেলো এবং ভোরের দিকে বাথরুমে বমি করে ভাসিয়ে দিল। দিনটি শুরু হচ্ছে খারাপভাবে, খুবই খারাপভাবে। মঙ্গলবার হচ্ছে এদ্রার মাদার্স ডে। প্রতি মঙ্গলবার মায়ের কাছ থেকে ঘণ্টা তিনে কাটাতে হয়, দুপুরের লাঞ্চ খেতে হয়, হাসি মুখে কথা বলতে হয় এবং মায়ের কাছে প্রতিজ্ঞা করতে হয় এর পরের রোববার থেকে সে নিয়মিত চার্চে যাবে। এই মঙ্গলবারও বুড়িকে দেখা গেল বাড়ির সামনে, বারান্দায় ছেলের জন্য অপেক্ষা করছে। এত্রা, এত দেরি কেন আজকে? বেশি দেরি তো না মা, আধ ঘন্টা। আধ ঘন্টাও অনেক সময়, এগারোটার আগেই তোমার আসার কথা, এখন বাজে 11:40। মা আমি খুব দুঃখিত, আর দেরি হবে না। কফি বানিয়ে রেখেছিলাম, জুড়িয়ে পানি হয়ে গেছে বোধ হয়। কফি খাবো না মা। কেন কফি খাবে না কেন, শরীর খারাপ নাকি? শরীর ঠিক নেই, কেমন শুকনো দেখাচ্ছে, দেখি গায়ের টেম্পারেচার। হ্যাঁ জ্বর নয়, রোদের মধ্যে গাড়ি চালিয়ে এসেছি তাই গা গরম। তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছো মা। আমি মোটেও শুধু শুধু ব্যস্ত হচ্ছি না, তোমাকে যা করতে বলেছি করো, চাদর দিয়ে দিচ্ছি শুয়ে পড়ো, আমাকে রাগিও না। অ্যাঞ্জেল ফসিলো লোকটি খর্বাকৃতির, চোখের মনি ঈষৎ সবুজ। দলের কাছে সে বিড়াল ফসিলো নামে পরিচিত। বিড়ালের একটি গুণ তার আছে, সে অসম্ভব ধূর্ত। বস ভিকান্ডিয়া তাকে একটু বিশেষ স্নেহের চোখে দেখেন এই একটিমাত্র কারণেই, ধূর্ত মানুষ সাধারণত সাহসী হয় না, অকারণে মারপিট শুরু করে, সাহসের অভাব গোপন রাখবার যথাসাধ্য চেষ্টা করে। আজ অ্যাঞ্জেল ফসিলোকে খুব খুশি খুশি দেখাচ্ছে, খুশির কারণ রহস্যাবৃত। বস ভিকান্ডিয়ার সঙ্গে আজ বিকেলে কিছু কথাবার্তা হয়েছে, টেলিফোনে নয় মুখোমুখি। এটা ফসিলের খুশির কারণ হতে পারে, নিজের লোকদের নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে হয়। ভাগ্যবান কয়েকজনই শুধু অল্প সময়ের জন্য তার দেখা পায়। ফসিলো সম্ভবত ভাগ্যবানদের দলে পড়তে শুরু করেছে, এটা খুশি হবার মতোই ঘটনা। ফসিলো গম্ভীর ভঙ্গিতে এগিয়ে গেল। এটি একটি নতুন নাইট ক্লাব, মেক্সিকান এক ব্যবসায়ী এ মাসেই চালু করেছেন এবং অল্পদিনের মধ্যেই জমিয়ে ফেলেছেন, প্রচুর ভিড় হচ্ছে। ফসিলোকে ঢুকতে দেখেই নাইট ক্লাবের ম্যানেজার হাসি মুখে এগিয়ে এলো। সিনর ফসিলো, যে কি সৌভাগ্য, আসুন। ফসিলো ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো, স্টেজ অন্ধকার হয়ে আসছে, নাচ শুরু হবে এখনই। ফসিলো মৃদুস্বরে বলল, এক বুক দেখিয়ে শুনলাম পুরুষদের পাগল করে দেয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সিনোর, দুটো খুলে দিলে কি আর রহস্য থাকে, সব রহস্যই হচ্ছে অর্ধেকে। এখন বলেন কি দিয়ে আপনার সেবা করতে পারি? আমি কোথায় থাকি জানেন? জানবো না, কি বলেন, ফমি ভিলায়, ঠিক বলেছি তো? ঠিক, ওইখানে আপনাদের নাচের মেয়েদের একজনকে আজ রাতে পাঠাবেন। কিন্তু সিনোরা, ওরা ঠিক ওই ধরনের কাজ করে না, ওরা আসলে নাচতে এসেছে, ভদ্র পরিবারের মেয়ে সিনোর। আপনার শো শেষ হয় কয়টায়? এই ধরেন 2টায়, কোনো কোনো রাতে 3টাও বেজে যায়। ঠিক আছে, 3টার পরেই পাঠাবেন। ঠিক আছে ঠিক আছে, নিয়ম থাকি ভাঙার জন্যে। এখন বলুন কোনটাকে পাঠাবো, ভালো মতো দেখে শুনে বলুন। দেখার সময় নেই আমার, যেটা সবচেয়ে রোগা সেটাকে পাঠাবেন, রোগা মেয়েই আমার পছন্দ। কিছু পান করবেন না, খুব ভালো শেরি আছে। না। লক্ষ্য রাখবেন আমাদের দিকে সিনোর, আপনাদের ভরসাতেই বিজনেস চালু করা। ফসিলো বেরিয়ে এলো। রাত প্রায় 11টা বাজে। ফসিলো গাড়ির দরজা বন্ধ করে চাবির জন্য পকেটে হাত দিতে অনুভব করলো তার ঘাড়ের কাছে ধাতব কিছু একটা লেগে আছে। পেছন থেকে ভারী গলায় কেউ একজন বলল, যেভাবে বসে আছো ঠিক সেভাবেই বসে থাকো, এক চুলও নড়বে না। আমি যা বলবো ঠিক তাই করবে, গাড়ি স্টার্ট দাও। মিলানের বুলেভার দিকে এগিয়ে যেতে শুরু করলো গাড়িটি।
রোড নাম্বার 12 দিয়ে এক্সিট নেবে। তোমার পেছনে যেটা ধরে আছে তার নাম বেরেটা 32। ফসিলো মৃদুস্বরে বলল, তুমি যা করছো তার ফলাফল সম্পর্কে তোমার ধারণা নেই সম্ভবত। তুমি বোধহয় জানো না আমি কে। তুমি অ্যাঞ্জেল ফসিলো, বন্ধুরা তোমাকে বিড়াল ফসিলো বলে। গলার স্বর শুনে মনে হচ্ছে কোনো বিদেশি, একটু টেনে টেনে কথা বলছে। তুমি কি চাও? বিশেষ কিছু না, কয়েকটা প্রশ্ন করব। অ্যাঞ্জেল কোনো প্রশ্নের জবাব দেয় না, সেটা দেখাই যাবে। শুয়োরের বাচ্চাদের কি করে শায়েস্তা করতে হয় তা আমরা জানি, জানলে ভালোই। কথা শেষ হবার আগেই ফসিলোর মাথায় প্রচণ্ড শব্দে রিভলভারের হাতল দিয়ে আঘাত করা হলো। জ্ঞান হলো অল্পক্ষণের মধ্যেই। চোখ মেলেই দেখল নাইলন কর্ড দিয়ে তাকে শক্ত করে বাঁধা হয়েছে চেয়ারের সঙ্গে। সামনে একটি কাঠের টেবিল, টেবিলের উপর দুটি পেতলার 8 ইঞ্চি সাইজ পেরেক এবং একটি হাতুড়ি। এই লোকটাকে সে আগে দেখেছে, 12 বছরের সেই মেয়েটির বডিগার্ড ছিল। ফসিলো আমাকে চিনতে পারছ? নিশ্চয়ই আশা করোনি তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। কি চাও তুমি? বলছি তো কয়েকটা প্রশ্ন করব। প্রশ্ন জিজ্ঞেস করে কোনো লাভ নেই। অ্যাঞ্জেল ফসিলোর মুখ থেকে কেউ কিছু বার করতে পারে না। বুঝতে পেরেছি, তবে চেষ্টা করতে দোষ নেই, কি বলো? ফসিলে পেতলের পেরেকটি দেখতে পাচ্ছ? এই পেরেকটি এখন আমি তোমার হাতের তালুতে ঢুকিয়ে দেব, তারপর প্রশ্ন শুরু করব। আর এক একটা প্রশ্ন করবার পর 10 সেকেন্ড সময় দিবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর না পাওয়া গেলে আরেকটি আঙুল কেটে ফেলব। ফসিলো নিজের কানকে ঠিক বিশ্বাস করতে পারছে না। এইসব কি সত্যি সত্যি ঘটছে? ফসিলো শুধু দেখল একটি হাতুড়ি দ্রুত নেমে আসছে। পরক্ষণেই অকল্পনীয় ব্যথা, যেন কেউ হ্যাচকা টান দিয়ে হাত ছিঁড়ে নিয়েছে। ফসিলো জ্ঞান হারালো। ফসিলোর জ্ঞান ফিরতে সময় লাগলো। তার অবস্থা ঘোর লাগা মানুষের মতো। এসব কি সত্যি সত্যি ঘটছে? হাত কি সত্যি সত্যি পেরেক দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে টেবিলে? সামনে টেবিলে বসে থাকা লোকটা নির্বিকার ভঙ্গিতে সিগারেট টেনে যাচ্ছে, যেন কিছুই হয়নি। লোকটির হাতে নোট বই আর কলম। ফসিলো তোমাকে এখন প্রশ্ন করতে শুরু করব। মনে রাখবে, প্রশ্ন করার ঠিক 10 সেকেন্ডের মধ্যে উত্তর চাই। প্রথম প্রশ্ন, অ্যানিকে কিডন্যাপ করার জন্য কে পাঠিয়েছিল তোমাদের? বস ভিকান্ডিয়া। তোমরা কজন ছিলে? 5 জন, 2 জনকে তুমি মেরে ফেলেছিলে। যে 3 জন বেঁচে আছে তাদের 1 জন তুমি, বাকি 2 জনকে? উইও ও নিওরো। ওদেরকে কোথায় গেলে পাওয়া যাবে? ফসিল 4টি ঠিকানা বলল। কখন গেলে ওদের পাওয়া যাবে তা বলল। ওদের সঙ্গে কীসব অস্ত্রশস্ত্র থাকে তাও বলল। ওই মেয়েটিকে তুমি রেপ করেছিলে? হ্যাঁ। কবার? বলো কয়বার। বেশ কয়েকবার। তোমার সঙ্গীরাও? হ্যাঁ। এরকম করার নির্দেশ ছিল তোমাদের ওপর? না, আসলে সমস্ত ব্যাপারটাই এলোমেলো হয়ে গেছে। র্যানসমের টাকার ব্যাপারে কী সব ঝামেলা হয়েছে, মেয়েটাকে বেশ কিছুদিন রাখতে হলো। এর মধ্যে একদিন এতরা ওকে রেপ করল। আমরা ভাবলাম একবার যখন হয়েই গেছে, তার উপর মেয়েটি ছিল অসম্ভব রূপসী। মেয়েটির মৃত্যুর পর বস ভিকান্ডিয়া কী করল? বস খুব রাগলেন। শুধুই রাগলেন? আমাদের প্রত্যেকের 30,000 লিরা করে পাওয়ার কথা, আমরা ওটা পাইনি। বলো এখন তোমার বসের কথা বলো। কি জানতে চাও তুমি? তুমি যা জানো সব বলো আমাকে। ভিকান্ডিয়াই কি এখন সবচেয়ে শক্তিশালী? হ্যাঁ। কারা কারা ওর ডান হাত? ফসিলোর কথা জড়িয়ে যেতে শুরু করেছে, হাতের ব্যথা ছড়িয়ে পড়ছে সারা শরীরে। ফসিলো বলল, তুমি আমাকে নিয়ে কি করবে? মেরে ফেলব। কিভাবে মারবে? তুমি আমার সব প্রশ্নের উত্তর দিয়েছ, কাজেই তোমাকে সামান্য করুণা করব। কিভাবে মরতে চাও সেটা বলো, সেইভাবে ব্যবস্থা করব। ফসিলো কিছু বলতে পারল না, তার মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। আরও কিছুক্ষণ পর বেটা 32 থেকে একটা বুলেট ফসিলের মাথায় একটা বড় অংশ উড়িয়ে দিল। হ্যালো, তুমি কে? চিনতে পারছো না?
আমার নাম জামশেদ। কি চাও তুমি? তোমাকে একটা খবর দিতে চাই। অ্যাঞ্জেল ফসিলোকে চেনো? এতরা জবাব দিল না। ওকে মেরে ফেলা হয়েছে। আমাকে এসব শোনাচ্ছ কেন? ভাবলাম তোমার কাছে খবরটা ইন্টারেস্টিং মনে হতে পারে। তাছাড়াও আমি আরেকটা জিনিস জানতে চাই, অ্যানির কিডন্যাপিং পরিকল্পনাটা কি তোমার? এতরা এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে টেলিফোন নিচে নামিয়ে রাখল। রিনালো পুলিশের হোমিসাইডের লোক, অনেক ধরনের বিকৃত মৃতদেহ দেখে তার অভ্যেস আছে, তবুও ফসিলোর লাশের সামনে এসে ভ্রু কুচকে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল। খুনটা করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়। রিনালো নোটবই খুলে দুটো পয়েন্ট লিখে রাখল। এক, পেট্রোল পুলিশকে সতর্ক করে দিতে হবে যদি এই খুনটা মাফিয়াদের দলগত বিরোধ থেকে হয়ে থাকে, তাহলে অল্প সময়ের মধ্যে বেশ কিছু খুনোখুনি হবে। দুই, ভিকান্ডিয়ার কাছে যত টেলিফোন এখন থেকে যাবে ও আসবে সবগুলি পরীক্ষা করে দেখতে হবে। রিনালো সন্ধ্যার দিকে ভিকান্ডিয়ার ভিলা টেলিফোন করল। রিনালোকে জানানো হলো ভিকান্ডিয়া ঘরে নেই, কোথায় আছে তাও জানা নেই। রিনালো বলল, আমি হোমিসাইডের একজন ইন্সপেক্টর, আমার নাম রিনালো। ও, আপনি ধরুন দেখি উনি আছে কি না। ভিকান্ডিয়ার মধুর গলা পাওয়া গেল সঙ্গে সঙ্গে। কে বলছেন? আমি রিনালো, হোমিসাইড ইন্সপেক্টর। বড় আনন্দিত হলাম, কিন্তু কি করতে পারি আপনার জন্যে? ফসিলো মারা গেছে শুনেছেন? কোন ফসিলো? অ্যাঞ্জেল ফসিলো মারা গেছে? আহা, মৃত্যুর বড় কুচ্ছিত জিনিস মিস্টার রিনালো। তা ঠিক। খবরটা কি আপনি আমার কাছ থেকেই প্রথম শুনলেন না আগেই শুনেছেন? আগেই শুনেছি। ভিকান্ডিয়া, আপনি কি এই ধরনের আরও মৃত্যুর আশঙ্কা করছেন? মৃত্যু একটি বাজে ব্যাপার মিস্টার রিনালো, কিন্তু আমরা সবাই মারা চাই, তাই কি নয় কি? আপনি আমার কথায় জবাব দেননি। এই ধরনের আরও মৃত্যুর আশঙ্কা করছেন কি? আশা ও আশঙ্কা এই দুটো জিনিস নিয়েই তো আমরা সবাই বাঁচি। রিনালো টেলিফোন নামিয়ে রাখল। এই ধরনের কথাবার্তা চালিয়ে যাওয়া মুশকিল। এদিক দিয়ে ক্যান্টারেলার কথাবার্তা সহজ স্বাভাবিক, বাড়তি দার্শনিকতা নেই, প্রশ্নের জবাব দিতে কোনো রকম দ্বিধা নেই। ক্যান্টারেলা, এই ধরনের হত্যাকাণ্ড কি আরও হবে? মনে হয় না মিস্টার রিনালো, এটা দলগত কোনো বিরোধ নয়। আপনি কি ব্যাপারে পুরোপুরি নিশ্চিত? মোটামুটি নিশ্চিত। বস ভিকান্ডিয়ার বয়স হয়েছে, তিনি এখন সব রকম বিরোধ এড়িয়ে চলেন। কারো সঙ্গে তার কোনো বিরোধ নেই বলতে চান? বিরোধ নেই তা নয়, তবে যে কটা বড় ফ্যামিলি আছে এখন তাদের সবার সঙ্গে তার সম্পর্ক ভালো। তাহলে আপনার ধারণা এই হত্যাকাণ্ডের সঙ্গে বড় ফ্যামিলির স্বার্থ জড়িত নয়? সেরকমই ধারণা, অবশ্য আমার ধারণা ভুলও হতে পারে। আচ্ছা, ঠিক আছে। আর কিছু জিজ্ঞেস করবার নেই আপনার? আপাতত না। ভালো কথা, মেয়ে মানুষের ব্যাপারে আপনার উৎসাহ আছে। আমার জানা মতে কয়েকটি মেয়ে আছে, সঙ্গিনী হিসেবে ওদের তুলনা নেই, ভারতীয় মেয়ে। জানেন তো ভারতীয় মেয়েরা কেন মধুর স্বভাবের হয়? এইসব বিষয়ে আমার তেমন কোনো উৎসাহ নেই। বলেন কি, পুলিশে চাকরি করলেই একেবারে সুসংক কাষ্ঠঙ্ক হতে হবে এমন তো কোনো কারণ নেই। তাছাড়া যেসব মেয়েদের কথা বলছি ওরা লাইসেন্সড গার্ল, বেআইনি কোনো ব্যাপার নেই। রিনালো ছোট্ট করে একটি নিঃশ্বাস ফেলে টেলিফোন নামিয়ে রাখল। মেয়েটির নাম নিমো, বয়স 17-18 হবে, কিন্তু দেখায় আরও কম। রাত 10টার মতো বাজে, এমন কিছু রাত নয়, কিন্তু চারদিক চুপচাপ হয়ে গেছে। অঞ্চলটি শহরই উপকণ্ঠে, লোক চলাচল কম। বাংলো প্যাটার্নের এই বাড়িটির চারদিকে উঁচু দেয়াল, দুজন রক্ষী পাহারা দেয় পালা করে। এই বাড়িটির সঙ্গে বাইরের যোগাযোগ নেই বললেই চলে। কিন্তু নিমোকে সে ব্যাপারে খুব একটা উদ্বিগ্ন মনে হয় না, এরকম বন্দি জীবন মনে হয় তার ভালোই লাগছে। খুটখুট করে টোকা পড়ল দরজায়। নিমো বলল, কে? কোনো জবাব পাওয়া গেল না। উই এসে গেছে নাকি? উই সাধারণত রাত 11টার দিকে এসে বাকি রাতটা কাটায়, আজ একটু সকাল সকাল এসে পড়ল নাকি। নিমো আবার বলল, কে? উই? খুটখুট করে দুবার শব্দ হলো, কিন্তু কেউ জবাব দিল না। রক্ষীদের কেউ এসেছে কি? কিন্তু ওদের কি এত সাহস হবে? উইয়ের কঠিন আদেশ আছে যেন ওরা বাড়ির কম্পাউন্ডের ভেতরে না আসে। কিন্তু মাঝে মাঝে সবারই কি একটু একটু আদেশ অমান্য করতে ইচ্ছা করে না? নিমোর তো সবসময়ই ইচ্ছে করে। দরজার ওপাশে অপরিচিত একজন লোক রিভলভার উঁচিয়ে দাঁড়িয়ে আছে।
নগ্ন দেহের নিমকে দেখে তার কোনো ভাবান্তর হলো না। ভারী গলায় বলল, অসময়ে তোমাকে বিরক্ত করছি, খুবই লজ্জিত, কোনো রকম চেঁচামেচি করবে না। তোমার নাম কি? জামস, জামশেদ। তুমি কি চাও? আমার সঙ্গে কোনো টাকা পয়সা নেই। আমি টাকা পয়সার জন্য আসিনি। তাহলে আমার সঙ্গে বিছানায় যাবার জন্যে? না। নিমো দেখল লোকটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। তুমি ঢুকলে কি হবে? ঢুকতে খুব একটা অসুবিধা হয়নি আমার, কখনো হয়ও না। কি চাও তুমি? তোমার কাছে উই নামের যে লোকটি আসবে ওর মাথায় আমি বেরেটা 32-র 3টা বুলেট ঢুকিয়ে দেব, সেই জন্যে এসেছি। উই যে এখানে আসে তা তো তোমার জানার কথা নয়। উইকে মারতে চাও কেন? ও 12 বছরের একটি মেয়েকে রেপ করে মেরে ফেলেছে। মেয়েটার নাম অ্যানি। নিমোর মুখ সাদা হয়ে গেল। কি বলছে এই লোক? নিমো চাপা স্বরে বলল, উই এরকম হতেই পারে না। তুমি কি উইয়ের স্ত্রী? না, তবে আমরা শিগগিরই বিয়ে করব। তুমি হাসছ কেন? এর মধ্যে হাসির কি আছে? তোমার মতো বেশ কয়েকটা মেয়ে আছে উইয়ের, ওদের সবাই হয়তো জানে উইয়ের সঙ্গে তাদের বিয়ে হবে। নিমো জবাব দিল না। লোকটি একটা সিগারেট ধরালো, আর ঠিক তখনই বাড়ির সামনে থামলো বড় একটা গাড়ি। সিগারেট অ্যাস্ট্রেতে গুজে দিল লোকটি। এই মেয়ে, শোনো, তুমি সবসময় যেভাবে দরজা খোলো ঠিক সেইভাবে খুলবে। খোলা মাত্রই চেষ্টা করবে প্রথম সুযোগেই দূরে সরে যেতে। আর যদি দূরে না সরি, যদি উইকে জড়িয়ে ধরে থাকি? তাহলে তোমাদের দুজনকেই গুলি করব। নিমো দেখল লোকটা দরজা বন্ধ করে বাঁদিকে ড্রেসিং টেবিলের কাছে সরে গেছে। উইয়ের ভারী পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। নিমোর ইচ্ছা হলো প্রাণপণে চেঁচিয়ে উইকে সাবধান করতে। উই ঘরে ঢুকলো নিমোকে জড়িয়ে ধরে, আর সেই সময় একটা ভারী গলার স্বর শোনা গেল। ভালো আছো উই? আমাকে চিনতে পারছো আশা করি। উই নিমোকে ছেড়ে দিয়ে দ্রুত হাত ঢোকালো প্যান্টের পকেটে, আর তখনই পরপর 3 বার গুলি হলো। নিমোর কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। উইয়ের প্রকাণ্ড দেহটা খাটের পাশে কাত হয়ে পড়ে যাচ্ছে। বিদেশি লোকটা কি যেন বলছে তাকে। এই মেয়ে, তুমি কাপড় পরে নাও, পুলিশ আসবে এক্ষুনি। ওদের সামনে এরকম ন্যাংটো অবস্থায় বের হওয়া ঠিক হবে না। লোকটা বাতি নিভিয়ে অন্ধকারে বের হয়ে গেল। খুব ছুটাছুটি হচ্ছে বাইরে, রক্ষী দুজন দৌড়ে আসছে সম্ভবত। নিমোর মনে হলো সে এখন প্রচুর গোলাগুলি শুনবে, কিন্তু সেরকম কিছুই শুনল না। সে কি জ্ঞান হারাচ্ছে? গা গুলাচ্ছে তার, ঘরবাড়ি কেমন যেন দুলছে। রিনালোর অফিস ঘরটি ঠান্ডা, এয়ার কুলার আছে, তার উপর একটি ফ্যান ঘুরছে। তবু নিমো ঘামতে লাগল। পুলিশের ব্যাপারে নিমোর কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। ভাষা ভাষা একটি ধারণা যে পুলিশ অফিসাররা নির্দয় প্রকৃতির হয় এবং উল্টোপাল্টা প্রশ্ন করে, সহজেই ফাঁদে ফেলে দেয় সবাইকে। কিন্তু এই অফিসারের বয়স অল্প এবং সে প্রশ্ন করছে খুবই আন্তরিক ভঙ্গিতে। কফি খেতে দিয়েছে, কথা বলছে নরম গলায়, যদিও কথাগুলো শুনতে তার মোটেও ভালো লাগছে না। তুমি কি একজন প্রস্টিটিউট? জি না। না বলছো কেন? তুমি তো থাকছিলে রক্ষিতার মতো, উইয়ের হাতে পড়বার আগে অনেক পুরুষের সঙ্গে থেকেছো, থাকুনি। তুমি কি জানতে উই পতিতাবৃত্তির একটা বড় অংশ পরিচালনা করে? না। উইয়ের সঙ্গে যেসব মেয়ে থাকে তারা পরে বিভিন্ন রকম পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়ে বা পড়তে বাধ্য হয়, এটা তুমি জানতে না? জি না। উই আমাকে বিয়ে করবে বলেছিল। তাকে তুমি এখনও বিশ্বাস করো? আমার বিশ্বাস অবিশ্বাস উই বেঁচে থাকলে প্রমাণ হতো, সেটা তো এখন প্রমাণ করবার কোনো পথ নেই। যে লোকটা উইকে মারল সে একজন বিদেশি? হ্যাঁ। কি করে বুঝলে? টেনে টেনে কথা বলছিল, তার চেহারাও বিদেশিদের মতো, নামটাও সেরকম। সে তোমাকে তার নাম বলেছে? হ্যাঁ। কি নাম? আমার মনে নেই। সে বলেছে অ্যানির মৃত্যুর জন্য সে শাস্তি দিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, সে কি তার নাম জামশেদ বলেছে? আমার মনে পড়ছে না। লোকটার কোনো বৈশিষ্ট্য তোমার মনে পড়ে? লোকটি খুবই ঠান্ডা মাথায় সমস্ত ব্যাপারটা ঘটালো, সে এতটুকু উত্তেজিত ছিল না। গুলি করবার আগে লোকটি কোনো কথাবার্তা বলেছে? বলেছে, কিন্তু আমার মনে নেই। এ জাতীয় হত্যাকাণ্ড সে আরও করবে কিনা তা বলেছে? আমার মনে পড়ছে না। কফি খাও, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে।
ভিকি খবরের কাগজের প্রথম পাতায় ছাপা খবরটার অর্থ ঠিক বুঝতে পারল না। তাকে দ্বিতীয়বার খবরটি পড়তে হলো। শিরোনাম হচ্ছে একক যুদ্ধ। আসামি সাহসী একজন প্রৌর, যার নাম জামশেদ। সে একাকী যুদ্ধ ঘোষণা করেছে এমন সব অপরাধীদের বিরুদ্ধে যাদেরকে পুলিশ কিছুই বলে না বা বলার ক্ষমতা রাখে না। বেশ বড় খবর। সেখানে অ্যানের মৃত্যু প্রসঙ্গ আছে এবং ভয়ঙ্কর দুজন অপরাধী যারা অল্প কিছুদিনের ভেতর মারা গেল তাদের কথাও আছে। নিমো নামের মেয়েটার ক্ষুদ্র একটি সাক্ষাৎকারও আছে। ভিকি দীর্ঘ সময় চুপচাপ বসে রইল চেয়ারে। আজ ছুটির দিন, রুনকে নিয়ে তার বেল্যান্ডে যাবার কথা। সেখানে একটি ছোট্ট কটেজ ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু ভিকির আর যেতে ইচ্ছা করছিল না। ইচ্ছা করছিল রুনকে পাশে বসিয়ে অ্যানির পুরনো দিনের ছবিগুলো দেখে। ফুলের সঙ্গে থাকবে এই খবরের কাগজটি, যেখানে অনাত্মীয় একটা বিদেশির কথা আছে, যে ছোট্ট অ্যানির ভালোবাসার উত্তর দিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভিকির চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগলো। রুন ঘরে ঢুকে অবাক হয়ে বলল, কি হয়েছে? এই খবরটা পড়ো। রুন নিঃশব্দে পড়ল। তার চেহারা দেখে মনে হলো না তার কোনো ভাবান্তর হয়েছে। ভিকি মৃদুকণ্ঠে বলল, বেল্যান্ডে যাবে আজ? না। কি করবে? সিমেট্রিতে যাবে? না। বলেই অনেকদিন পর গভীর ভালোবাসায় রুন তার স্বামীকে জড়িয়ে ধরল। ফোপাতে ফোপাতে বলল, আমার মেয়ে আর অন্ধকার কফিনে শুয়ে শুয়ে কাঁদবে না, অন্তত একজন তার ভালোবাসার সম্মান রেখেছে। রিনালো অফিসে এসে শুনল তাকে কবার টেলিফোনে খোঁজ করা হয়েছে এবং বলা হয়েছে অফিসে পৌঁছামাত্র যেন সেই নাম্বারে যোগাযোগ করে, বিশেষ প্রয়োজন। রিনালো দেখল নাম্বারটা অপরিচিত। কে হতে পারে? ডায়াল ঘোরানো মাত্রই মৃদু স্বর শোনা গেল। ভিকান্ডিয়া বলছি। আমি রিনালো, কি ব্যাপার? আজকের খবরের কাগজ দেখেছেন, মিস্টার রিনালো? হ্যাঁ। বিশেষ কোনো খবর আপনার চোখে পড়েছে কি? কোনটির কথা বলছেন? লাওসের হাঙ্গামা? লাওস নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনি কি দেখেননি খবরের কাগজের লোকরা কিভাবে একজনকে হিরো বানিয়ে ছেড়ে দিয়েছে? জামশেদের কথা বলছেন? হ্যাঁ, দেখেছি, কিন্তু এ ব্যাপারে আমাকে টেলিফোন করার কারণটা ঠিক ধরতে পারছি না। আপনার কি মনে হয় না ব্যাপারটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হচ্ছে? আপনি ভুল জায়গায় টেলিফোন করেছেন। আমি খবরের কাগজের লোক নই, মিস্টার রিনালো। আমি ঠিক জায়গাতেই টেলিফোন করেছি। তার মানে? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোনো কাগজে এত বড় একটা হিরোর কোনো ছবি ছাপা হয়নি, এবং আমি যতদূর জানি পুলিশ বিভাগ ছবি ছাপাতে নিষেধ করেছে। পুলিশ বিভাগের স্বার্থ? লোকটা বিদেশি, ছবি ছাপা হলেই সে পরিচিত হয়ে পড়বে, দ্রুত ধরা পড়বে। আপনারা চান না সে ধরা পড়ুক। আপনার এরকম অনুমানের কোনো ভিত্তি আছে কি? কিছুটা আছে। আমরা ওর ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে চেয়েছিলাম, পত্রিকাওয়ালারা সেটা ছাপতে রাজি নয়। অপরাধীকে ধরিয়ে দিন এই শিরোনামে বিজ্ঞাপন। আপনারা এ জাতীয় বিজ্ঞাপন দিতে শুরু করেছেন? বিজ্ঞাপনটা দেয়া হয়েছিল উদ্বিগ্ন জনসাধারণের নামে। ও, তাই বুঝি। মিস্টার রিনালো, আমরাও জনগণ, ট্যাক্স দিয়ে বাস করছি। মিস্টার ভিকান্ডিয়া, বলুন। আমার কেন জানি ধারণা হচ্ছে এই একটা লোকের জন্য আপনারা কিছুটা বিচলিত হয়েছেন। মোটেই না। পত্রিকাওয়ালারা জিনিসটাকে একটা সেন্টিমেন্টালের রূপ দিতে চাচ্ছে, সেখানেই আমার আপত্তি। লেখাটা কিন্তু সহজপাত্র নয় মিস্টার ভিকান্ডিয়া। আড়াল থেকে গুলি করার মধ্যে কোনো বাহাদুরি দেখি না। বাহাদুরি দেখানো তার কোনো ইচ্ছাও বোধ হয় নেই। ভালো কথা, আপনি এখনও হয়তো খবর পাননি, নিউরোর মৃতদেহ পাওয়া গেছে। কি বলছেন? নিউরো, যে অ্যানির কিডন্যাপিংয়ে জড়িত ছিল, তার ডেড বডি পাওয়া গেছে। বুলেটের সাইজ থেকে মনে হয় সেটা বেরেটা .32 জাতীয় অস্ত্র থেকে এসেছে। কখন পাওয়া গেছে ডেড বডি? অল্প কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক হবে। আপনাকে খুব খুশি মনে হচ্ছে। পুলিশের লোক সহজে খুশি হয় না, অখুশিও হয় না। জামশেদকে ধরবার কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এসব পুলিশের ব্যাপার, ও নিয়ে কৌতূহল প্রকাশ না করাই ভালো। আমার মনে হচ্ছে পুলিশ ওকে ধরবার কোনো রকম চেষ্টাই করছে না। করছে কি? হাসবেন না রিনালো। রিনালো টেলিফোন নামিয়ে রাখল। প্রতিটি প্রভাতী সংবাদের প্রথম পাতায় নিউরোর মৃত্যু সংবাদ ছাপা হলো, ছবি ছাপা হলো অ্যানির। শুধুমাত্র জামশেদের কোনো ছবি নেই, তার চেহারার কোনো বিবরণও নেই,
একটি পত্রিকায় পোস্ট এডিটোরিয়াল লেখা হলো জামশেদকে নিয়ে। সম্পাদক লিখলেন, আমরা আইন নিজের হাতে তুলে নেওয়া কখনো সমর্থন করি না। যারা আইন নিজের হাতে নেয় তারা আমাদের কাছে অপরাধী। কিন্তু যখন দেখি বিচারের বাণী নীরবে কাঁদে, আইন অপরাধীদের স্পর্শ করে না, তখন ব্যথিত হই। সে সময় কোনো সাহসী মানুষ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তখন তাকে সমর্থন না করলেও এক ধরনের শ্রদ্ধা ও মমতাবোধ করি তার জন্যে। সেও অপরাধী, কিন্তু অপরাধী হলেও তাকে ঘৃণা করতে আমাদের বিবেক সায় দেয় না। আমরা আশা করছি আমাদের জীর্ণ পুলিশ বাহিনী জামশেদের ঘটনা থেকে একটা বড় শিক্ষা গ্রহণ করবে। তাদের ভবিষ্যৎ কর্মধারা এরকম হবে যেন আমাদের অপরাধীদের ওপর আস্থা স্থাপন করতে না হয়। লাবেল পত্রিকায় আরেকটি মজার খবর ছাপা হলো। দুটি নাগরিক কমিটি বৈঠকে বসে ঠিক করেছে জামশেদের নিরাপত্তার ব্যাপারে তারা সব রকম সাহায্য দেবে। বৈঠকের শেষে তারা জামশেদের জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছে। শহরে এখন অনেক গাড়ি দেখা যেতে লাগলো যেগুলোর গায়ে নতুন ধরনের সব স্টিকার, জামশেদ আমরা আছি তোমার সাথে। এই গাড়িটিতে জামশেদের জন্য একটি আসনও আছে। সকাল থেকে মেঘ করছিল, দুপুরের দিকে ঝুপঝুপ করে বৃষ্টিও পড়তে শুরু করলো। এতরা একবার ভাবলো আজ আর মার কাছে যাবে না, টেলিফোনে খোঁজ নেবে। এই ভাবনা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। দিনকাল এমন হয়েছে হুটহাট করে কোথাও যাওয়াও যায় না, তিন চারজন দেহরক্ষী সঙ্গে রাখতে হয়, গাড়িতে বসতে হয় মাথা নিচু করে, সবসময় একটা আতঙ্ক, এর মধ্যে নিশ্চয়ই সব ঝামেলা মিটে যাবে। একটি মাত্র মানুষ কি করে এরকম একটা ঝামেলা সৃষ্টি করে কে জানে, খুবই বিরক্তিকর ব্যাপার। অবশ্য ক্যান্টারেলা বলেছে তিন দিনের মাথায় লোকটিকে খুঁজে বের করা হবে এবং জীবিত অবস্থায় চামড়া তুলে নিয়ে সমুদ্রের নোনা জলে গলা পর্যন্ত ডুবিয়ে রাখা হবে। ক্যান্টারেলার কথার বিশ্বাস করা যায়, এরা ফালতু কথা কম বলে। এতরা বারান্দায় এসে দাঁড়াতেই নিচে থেকে একজন চেঁচিয়ে বলল, স্যার আমরা তিনজনে কি সঙ্গে যাব? হ্যাঁ, তাহলে কুকুর সামলাবার জন্য কেউ থাকবে না, কুকুর দুটো কি চেইন দিয়ে আটকে রাখবো? হ্যাঁ রাখো, সব কিছুই আমাকে জিজ্ঞেস করছো কেন, নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করবে। এতরা ভ্রু কুঞ্চিত করল। যে তিনজন দেহরক্ষী রাখা হয়েছে এদের বুদ্ধিবৃত্তি নিম্নস্তরের বলেই এতরার ধারণা। সারাক্ষণ কথা বলছে ফুর্তিবাজের ভঙ্গিতে, কোথাও যখন বের হয় এমন ভাব করে যেন পিকনিকে যাচ্ছে, ইডিয়েট। এতরা ভারী গলায় বলল, হ্যাঁ কুকুর বাঁধা হয়েছে? জি স্যার। ভালো করে বাঁধো, আর শোনো, দিনের বেলায় এরা যেন বাঁধা থাকে, এদের ছাড়বে সন্ধ্যা সাতটার পর, বুঝতে পারছো? খুব পারছি স্যার। এতরা বিষণ্ণ ভঙ্গিতে নিচে নেমে এলো। কুকুর দুটো তাকে দেখা মাত্রই গো গো শব্দ করে একটা রাগী আওয়াজ করল। এতরার ভ্রু দ্বিতীয়বার কুঞ্চিত হলো। এই কুকুর দুটোকে সে পছন্দ করে না। এদের শীতল চোখের দিকে তাকালে এতরার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। এরকম একটা ভয়াবহ জীবকে মানুষের বন্ধু নাম দেওয়ার মানে কি? এতরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সময়টা তার খারাপ যাচ্ছে। অটোমেটিক অস্ত্র হাতে কয়েকজন নির্বোধ অথচ ভয়াবহ মানুষ, দুটো হিংস্র কুকুর যারা মনিপকে দেখে গো গো শব্দে গর্জন করে, কোনো মানে হয় এদের? এতরার মা বারান্দায় দাঁড়িয়েছিল, তার মুখ হাসি হাসি। এর মানে ঘরে কেউ লুকিয়ে নেই। তবু একটা ক্ষীণ সন্দেহ থেকে যায়। হয়তো সাবমেশিন গান হাতে জামশেদ নামের কুকুরটি ঘাপটি মেরে বসে আছে রান্নাঘরে। এতরা ক্ষীণ স্বরে বলল, তোমরা দুজনকে ভালো করে খুঁজে দেখবে কেউ কোথাও লুকিয়ে আছে কিনা, তারপর গাড়িতে বসে না থেকে বাড়ির চারপাশে ঘুরবে, চোখ কান খোলা রাখবে। বৃষ্টি পড়ছে সিনোর, পরক। দুজন গম্ভীর মুখে নেমে গেল। কি বিরক্তিকর অবস্থা, স্বাধীনভাবে চলাফেরা করা যায় না, সারাক্ষণ একটা দম বন্ধ করা আতঙ্ক, এরকম কিছুদিন চললে পাগল হয়ে যেতে হবে। এতরার মা ব্যাপার স্যাপার দেখে খুবই অবাক। হচ্ছে কি এইসব? কিছুই হয়নি, একটু সাবধানে চলাফেরা করছি, এতে অবাক হবার কি আছে? হঠাৎ করে এত সাবধানতারই বা কি আছে? আমার মনে হয় তোমার ওজনও কমেছে, 10 পাউন্ড কমেছে ওজন। ওজন ঠিকই আছে? মোটেই ঠিক নেই, আমি ওজনের যন্ত্র আনছি, মেপে দেখো। হ্যাঁ থাক থাক, মাপতে হবে না। অবশ্যই হবে, কথার উপর কথা বলবে না, যা বলছি করো। বুড়ি ওজনের যন্ত্র নিয়ে এলো, দেখা গেল সত্যি 8 পাউন্ড ওজন কম। 7 দিনে 8 পাউন্ড ওজন কমেছে এর মানে কি? হ্যাঁ কমেছে আবার বাড়বে, এ নিয়ে এত হইচই কেন? ইদানিং তোমার কোনো শত্রু তৈরি হয়েছে? না। ঠিক করে বলো। দু একজন হয়তো আছে, সে তো সবারই থাকে, দুষ্ট লোকের অভাব আছে নাকি পৃথিবীতে? তা ঠিক। বুড়ি কফি তৈরি করতে লাগলো, ক্রিম মেশাতে মেশাতে আর চোখে দু একবার তাকালো ছেলের দিকে। এতরার চোখে কেমন যেন দিশাহারা ভাব। বুড়ি কফির কাপ নামিয়ে রেখে বলল, পৃথিবীতে ভালো লোকও আছে। আছে নাকি?
ওই বিদেশি লোকটার কথাই ধরো। কার কথা বলছো? ওই যে জামশেদ না কি যেন নাম। ও ভালো লোক, সে ধারণা তোমার হলো কোত্থেকে? সবাই তো বলছে। সবাই মানে পত্রিকাওয়ালারা বলছে, ওরা দিনকে রাত করতে পারে। একটা খুনি বদমাশকে স্বর্গীয় দূত বানিয়ে দেয়। একটা বিদেশি লোক একা একা যুদ্ধ করছে এটা তোমার চোখে পড়ে না? কি কথা বলছো না যে? মানুষ মারাটা কোনো স্বর্গীয় দূতের কাজ না মা। যাদের মারছে তারা কি মানুষ? তারা তো পশুরও অধম। আর এক কাপ কফি দেব? না, চিল দিয়ে বিন রেঁধেছি, দুপুরে আমার সঙ্গে লাঞ্চ করবে। আমার কাজ আছে মা। এরকম আবহাওয়া আবার কিসের কাজ? দুর্যোগের দিনে কাজ থাকে শুধু তুষ্ট লোকের। স্বর্গীয় দূতের কোনো কাজ থাকে না। তুমি মনে হয় কোনো কারণে লোকটার উপর রেগে আছো। রাখবো কেন আমি? লোকটা স্বর্গীয় দূত হয়তো না, কিন্তু বিরল একজন মানুষ। চার্চে ওর জন্য প্রার্থনা করা হয়েছে। প্রার্থনা করা হয়েছে? হ্যাঁ। কি প্রার্থনা করা হয়েছে? প্রার্থনা করা হয়েছে যাতে তার কোনো বিপদ আপদ না হয়। একজন ভয়ঙ্কর খুনের নিরাপত্তার জন্য আজকাল তাহলে গির্জায় প্রার্থনাও হয়। পবিত্র খ্রিস্টান ধর্মের প্রচুর উন্নতি হয়েছে দেখছি। বুড়ি কিছু না বলে রান্নাঘরে চলে গেল। লাঞ্চ সেরে সেরে বাড়ি ফিরতে ফিরতে তিনটে বেজে গেল। মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে গেছে, ঠান্ডা বাতাস দিচ্ছে। কিন্তু ঘুমানো যাবে না, অনেক কাজ আছে। দেশের বাইরে চলে যাবার একটা ব্যবস্থা না করলেই নয়, এরকম আতঙ্কের সঙ্গে সহবাস করা যায় না। যদি সম্ভব হয় তাহলে আজ বিকেলেই ইংল্যান্ড চলে যাওয়া যায়। এখানে আর কিছুদিন থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যেতে হবে। এতরা ঘরে ঢোকা মাত্র তার সেক্রেটারি বলল, হ্যাঁ স্যার, আপনাকে এক্ষুনি মিস্টার ভিকির বাড়িতে যেতে হবে, খুব জরুরি। ব্যাপার কি? তা স্যার জানা যায়নি, মিসেস রুন দুবার টেলিফোন করেছে, শুধু বলেছেন খুব জরুরি। এতরার প্রথমেই মনে হলো এটা একটা ট্র্যাপ, কেউ রুনের মুখের ওপর পিস্তল ধরে টেলিফোন করিয়েছে। সস্তা ধরনের ট্র্যাপ বলাই বাহুল্য, ফাঁদ পাতা হয় অন্ধকারে। কিরকম জরুরি তার কোনো আভাসও দেয়নি কেউ? না স্যার। ঠিক আছে, গাড়ি বের করতে বলো। আরেকটা কথা স্যার। বলো। লয়েড ইন্স্যুরেন্স থেকে দুজন লোক এসেছিলেন। কি ব্যাপারে? পরিষ্কার করে কিছু বলেননি, তবে আমার অনুমান মিস্টার ভিকির মেয়ে অ্যানের নিরাপত্তা ইন্স্যুরেন্স প্রসঙ্গে কিছু বলতে চান। তারা সন্ধ্যার পর আসবেন বলে গেছেন। আমি সন্ধ্যার পর কারোর সঙ্গে দেখা করি না, ওরা এলে ফিরে যেতে বলবে। ঠিক আছে স্যার। বেল টিপতে রুন নিজে এসে দরজা খুলল। মনে হলো সে এতক্ষণ এতরার জন্য অপেক্ষা করছিল। রুনের সাজসজ্জা সাধারণ, তবু এতেই তাকে অপরূপ লাগছে। পারিবারিক চূড়ান্ত বিপর্যয়ের ছাপ কোথাও নেই। একটু রোগা হয়েছে, তাতে তার বয়স যেন আরও কম লাগছে। এতরা হালকা গলায় বলল, কেমন আছো রুন? ভালো। একটু মনে হয় ওয়েট লস করেছ। তা করেছি। ভিকি কেমন আছে? ও ভালো নেই, ওর জন্যই তোমাকে ডেকেছি। কি হয়েছে ভিকির? চলো নিজেই দেখবে। ভিকি বারান্দায় একটা রকিং চেয়ারে দোল খাচ্ছিল, তার হাতে নেভানো একটি চুরুট। এতরা বলল, হ্যালো ভিকি, শরীর ঠিক আছে তো? কোনো উত্তর নেই। তার দৃষ্টি অস্বাভাবিক স্থির, যেন এ জগতের কোনো কিছুর সঙ্গে তার কোনো যোগ নেই। রুন বলল, অবস্থাটা বুঝতে পারছো? পারছি। কবে থেকে এরকম হয়েছে? গত রাত থেকেই হঠাৎ করে অস্বাভাবিক গম্ভীর হয়ে পড়েছে। কারো সঙ্গে কোনো কথাবার্তা নেই, কাল সারা রাত ঘুমায়নি। যতবার আমার ঘুম ভেঙেছে আমি দেখেছি সে বারান্দায় রকিং চেয়ারে বসে আছে। ডাক্তার দেখিয়েছো? না। দেরি না করে ডাক্তার ডাকা উচিত। আমি বড্ড ভয় পাচ্ছি। ভয়ের কিছুই নেই, ঠিক হয়ে যাবে। একটার পর একটা আঘাতের ওর এরকম হয়েছে, ওর ব্যবসা সম্পূর্ণটাই নষ্ট হয়েছে, জানো বোধহয়? না জানি না। সব জলে গেছে, লিউ স্ট্রিটের বাড়িটাও বিক্রি করতে হয়েছে, বাড়ি মর্টগেজ ছিল, টাকা পয়সাও তেমন পাওয়া যায়নি। এসো ভেতরে গিয়ে বসি, কফি খাবে? খেতে পারি। তোমার নিজের স্বাস্থ্যও তো খুব খারাপ হয়েছে। নানান ঝামেলা যাচ্ছে। তোমার আবার ঝামেলা কিসের? আমার ধারণা ছিল ভিকির প্রতি আমার প্রেম টেম কিছুই নেই, ধারণাটা সত্যি নয়। ওকে আমি অনেক ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ, অ্যানের মৃত্যুর পর ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়েছে। ঠিক এই মুহূর্তে দুটো লোককে আমি ভালোবাসি, একজন হচ্ছে ভিকি, অন্যজন হচ্ছে অ্যানের বিদেশি দেহরক্ষী। ওই বিদেশি মানুষটার প্রতি আমি খুব অবিচার করেছি, শেষের দিকে ওকে আমি মনে প্রাণে ঘৃণা করেছি। বেশ কয়েকবার চেষ্টা করেছি ওকে চাকরি থেকে ছাড়িয়ে দিতে। তাই নাকি? হ্যাঁ। এতরা একটা সিগারেট ধরিয়ে সরু গলায় বলল,
ওই বিদেশির সঙ্গে কি এখন তোমার কোনো যোগাযোগ আছে? না। কখনো টেলিফোন করেও কিছু বলেনি তোমাকে? না, ওরা ভিন্ন ধরনের মানুষ, এরা নিজের বিশ্বাসের জন্য কাজ করে, কারো ধার ধারে না। আমাকে জরুরি কাজে ইংল্যান্ড যেতে হচ্ছে রুন, হপ্তাখানেকের মধ্যে আসব। রুন কোনো জবাব দিল না। গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো ঠিকই, কিন্তু আগের মতো যাবার আগে জড়িয়ে ধরে চুমু খাওয়ার কোনো আগ্রহ দেখালো না। রাত 11:30 থাই এয়ারলাইন্সের একটি বিমানে করে এত্রা ইতালি ছেড়ে গেল। রাত 12:00 লেট নাইট বুলেটিনে জানানো হলো জামশেদ নামের বিদেশি দেহরক্ষীটিকে পুলিশ পোর্ট সিটির এক বাড়ি থেকে গ্রেফতার করেছে। বাড়িটা শহর থেকে প্রায় 150 মাইল দূরে, ফ্রান্স সীমান্তে। ইতালি থেকে এসে পালাতে চেয়েছিল কি না কে জানে। বস ভিকান্ডিয়াকে রাত 8:00 পর জাগাবার নিয়ম নেই। বছর তিনেক আগে যখন দুটো বড় পরিবারের ভেতর হঠাৎ করে যুদ্ধ বেঁধে গেল, তখনই শুধু তাকে একবার রাত 3:00 ঘুম থেকে ডেকে তোলা হয়েছিল। ভিকান্ডিয়া জিজ্ঞাসা করেছিল সব মিলিয়ে এক পক্ষের কজন মারা গেছে। উত্তর শুনে ঘুমোতে গিয়েছিল। ভঙ্গিটা এমন যেন কিছুই হয়নি। জামশেদের গ্রেফতার হবার খবর সে তুলনায় তেমন কিছু গুরুত্বপূর্ণ খবর নয়, কিন্তু তবু কি মনে করো যেন তাকে জাগানো হলো। ভিকান্ডিয়া খবর শুনে অত্যন্ত গম্ভীর হয়ে পড়ল। এটিও তার স্বভাব বিরুদ্ধ। ভিকান্ডিয়া কখনো গম্ভীর হয় না। তার বড় ছেলে এবং ছোট মেয়ের জামাই ক্যান্টারেলা পরিবারের সাথে এক সংঘর্ষে নিহত হয়। সে খবর পেয়েও ভিকান্ডিয়ার কোনো বাহ্যিক পরিবর্তন হয়নি। হয়তো ভিকান্ডিয়ার বয়স হয়ে যাচ্ছে। বয়স হলেই মন দুর্বল হয়। তখন জামশেদের মতো প্রায় তুচ্ছ একজন মানুষের গ্রেফতারের সংবাদে মুখ অন্ধকার হয়। ভিকান্ডিয়া গরম এক কাপ কড়া কফি দিতে বলল। ক্যান্টারেলাকে খবর দিতে বলল, বিশেষ জরুরি, যেন এখনই চলে আসে। ক্যান্টারেলাকে পাওয়া গেল না। যে কয়েকটি জুয়ার আড্ডায় তার যাতায়াত, সেগুলোর কোনোটাতেই সে নেই। পতিতাপল্লীতে তাকে পাওয়ার কথা নয়। মেয়েদের ব্যাপারে তার উৎসাহ নেই। ভিকান্ডিয়া রাত 2:00 আবার খোঁজ করল ক্যান্টারেলাকে পাওয়া গেছে কিনা। পাওয়া যায়নি। সবকটা নাইট ক্লাবে দেখা হয়েছে, শহরের ভেতরের ব্রথেলগুলোতেও দেখা হয়েছে। ফাজিন ভিকান্ডিয়ার ভাইয়ের ছেলে। ভিকান্ডিয়ার মৃত্যুর পর এই পরিবারের অনেক দায়িত্ব ফাজিনের ওপর বর্তাবে। সেই হিসেবে ফাজিনের গুরুত্ব অনেকখানি। ভিকান্ডিয়া এমন সব জিনিস নিয়ে ফাজিনের সঙ্গে কথা বলে যা কোনো মাফিয়া বস কখনো করে না। তাছাড়া ফাজিন ভিকান্ডিয়ার বাড়ির একতলাতেই থাকে। এটিও একটি অদ্ভুত ব্যাপার। কোনো বস পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে এক বাড়িতে থাকেই না। ফাজিন ঘুমুচ্ছিল। সে হাত মুখ ধুয়ে কাপড় বদলালো। এত রাতে যখন তাকে ডেকে তোলা হয়েছে, তখন নিশ্চয়ই জরুরি কিছু হয়েছে। হয়তো এক্ষুনি বেরুতে হবে। চাচা আমাকে ডেকেছেন। বসো। জামশেদ গ্রেফতার হয়েছে শুনেছ? জি। এই প্রসঙ্গে তোমার মতামত কি? মনে হচ্ছে এই ব্যাপারে তোমার কোনো মতামত নেই। আমি বুঝতে পারছি না আপনি কি জানতে চাচ্ছেন। বুঝতে না পারার তো কিছুই নেই। আমি সহজ ইতালিয়ান ভাষাতেই প্রশ্ন করছি, নাকি মাতৃভাষা ভুলে গেছ? সমস্ত ব্যাপারটা এই যে বানানো, তুমি বুঝতে পারছো না? বানানো? তোমাকে যতটা বুদ্ধিমান আমি ভাবতাম, তুমি ততটা বুদ্ধিমান নও। সমস্ত ব্যাপারটাই পুলিশের একটা চাল, একটা বড় রকমের ধাপ্পাবাজি। তাই নাকি? তাই। যে লোকটাকে আমরা খুঁজে পাচ্ছি না, ইতালিয়ান পুলিশ ফট করে তাকে গ্রেফতার করে ফেলল। আমাদের পুলিশ এত কর্মদক্ষ কোনো কালেই ছিল না। এরকম একটা চাল দেবার পেছনে যুক্তিটা কি? খুব সহজ যুক্তি, আমাদের বিভ্রান্ত করা। পুলিশের ভেতর কিছু কিছু অর্বাচীন ছোকরা ঢুকে গেছে, যারা আমাদের কেচোর মতো ঘেন্না করে। জামশেদকে গ্রেফতারের খবর এইসব ছোকরারা ছড়িয়েছে, যাতে আমরা অসতর্ক হই এবং আরও কয়েকজন মারা পড়ি। বুঝতে পেরেছ? পারছি। ওরা দেখাতে চায় যে মাফিয়ারা সর্বসর্বা নয়। আমার মনে হয় ওই সব অর্বাচীন ছোকরাদের একটা শিক্ষা দেওয়া দরকার। কীরকম? ওদের মধ্যে রিনালো নামে এক ছোকরা আছে, যে নিজেকে বিশেষ বুদ্ধিমান বলে মনে করে। তাকে নিশ্চয়ই চেনো? চিনি। ওর দুটো মেয়ে আছে, যমজ। ওই দুটো মেয়ের একটাকে কাল দুপুরের আগেই মেরে ফেলবো, এবং রিলানোকে টেলিফোনে করে মিষ্টি গলায় বলবে ভবিষ্যতে যেন সে আরও সাবধানে কাজকর্ম করে। তাকে বলবে সবাইকে সন্তুষ্ট রাখার ক্ষমতা একটা ভালো ক্ষমতা। আপনি যা বলছেন তা করা হবে, কিন্তু তা করার আগে আমাদের বোধহয় নিশ্চিত হওয়া উচিত যে জামশেদের গ্রেফতারের ব্যাপারটা একটি ধাপ্পা। হয়তো সে সত্যি সত্যি গ্রেফতার হয়েছে। সে গ্রেফতার হয়নি, আর না হলেও কিছু যায় আসে না। ওই ছোকরাকে একটু ভরকে দেওয়া দরকার। আমি কি এখন উঠব?
রাত দুপুরে অকারণে আমার সামনে বসে থাকার কোনো কারণ দেখি না। জামশেদকে রাখা হয়েছে কড়া পাহারায়, কিন্তু তাকে মোটে ভয়াবহ মনে হচ্ছে না, বরং ফুর্তিবাজ ধরনের লোক বলেই মনে হচ্ছে। ক্রমাগত কফি খাচ্ছে, চুরুট টানছে, জিপসি মেয়েদের নিয়ে চমৎকার অশ্লীল রসিকতা করে সবাইকে হাসিয়েছে। কে বলবে এই সেই ভয়াবহ লোক? যে অফিসার তাকে গ্রেফতার করেছে সে ক্রমেই চিন্তিত হতে শুরু করলো। কোথাও ভুল হয়নি তো? ভুল হবার কথা অবশ্যই নয়। সে গভীর রাতে একটি টেলিফোন পেয়ে দলবল নিয়ে ছুটে গেছে। ফোন কলটা ছিল সংক্ষিপ্ত। জামশেদ অমুক ঠিকানায় রাত কাটাবে, আপনারা ঘণ্টাখানেকের মধ্যে এলে তাকে ধরতে পারবেন। সে তক্ষণে নয়জনের একটি স্কোয়াড নিয়ে গিয়েছে, আর সত্যি আউটহাউসে একজনকে পাওয়া গেছে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল। তাকে ডেকে তুলে জিজ্ঞাসা করা হলো, কী নাম? জামশেদ। দেশ? বাংলাদেশ। তুমি কি সেই বিখ্যাত জামশেদ? বিখ্যাত কিনা জানি না, তবে আমি সেই লোক। তোমার সঙ্গে অস্ত্র টস্ত্র কী আছে? আপাতত একটা 12 ইঞ্চি ড্যাগার ছাড়া কিছুই নেই। তোমাকে গ্রেফতার করা হলো, ভালো কথা। এতে কি তোমার প্রমোশনের কোনো সুবিধা হবে? গ্রেফতারের ঘটনাটা 1 ঘন্টার ভেতর চারদিকে ছড়িয়ে পড়ল। পুলিশ কমিশনার বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেবার জন্য আদেশ দিলেন। পুলিশি তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পত্রিকা, রেডিও বা টিভি ইন্টারভিউ যেন না দেওয়া হয়, সেরকম নির্দেশ দেওয়া হলো। তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ করা হলো হোমিসাইড ইন্সপেক্টর রিনালো ও কিনসিকে। এদের পাঠানো হলো পোর্ট সিটিতে। রিনালো এসে পৌঁছালো ভোর 6টায়। তার সঙ্গে জামশেদের কথাবার্তা হলো এরকম। তুমি জামশেদ? হ্যাঁ। জামশেদ যখন হাসপাতালে ছিল তখন প্রায় তার সঙ্গে দেখা করতে যেতাম। তোমাকে দেখেছি বলে মনে পড়ছে না। এই কাণ্ডটি কেন করেছো? তোমার নিজের বুদ্ধিতেই করেছো না অন্য কারোর বুদ্ধিতে? নিজের বুদ্ধিতে। আসল জামশেদকে সাহায্য করবার জন্য করেছি। তোমার ধারণা এতে তার সাহায্য হবে? আমার তাই ধারণা। তুমি একটা মহা বেকুব। তুমি যে কী পরিমাণ জটিলতার সৃষ্টি করেছো সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। রিনালো মহাবিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই এলো টেলিফোন। মিহি সুরে একজন বলল, ভিকান্ডি আপনাকে গভীর সমবেদনা জানাচ্ছে এবং আশা করছেন আপনি ভবিষ্যতে এমন কিছু করবেন না যাতে এই জাতীয় দুঃখ আপনাকে আরও পেতে হয়। রিনালো কিছুই বুঝতে পারল না। তার যমজ মেয়েদের একটি মারা গেছে গাড়ির নিচে চাপা পড়ে, এই খবর তখনও তার কাছে এসে পৌঁছায়নি। ক্যান্টারেলা কয়েক মুহূর্ত নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। এটা কি দুঃস্বপ্ন না চোখে ভুল দেখছে? সন্ধ্যা থেকে এ পর্যন্ত 3-4 পেগ হুইস্কি খেয়েছে শুধু, এতে তার কখনোই নেশা হয় না। ক্যান্টারেলা দেখল তার সোফায় একজন কে এসে বসে আছে। ঘর অন্ধকার, তবু বোঝা যাচ্ছে লোকটার হাত খালি নয়। আমাকে চিনতে পারছো? হ্যাঁ। কেমন আছো তুমি? ভালো। তুমি ভালো আছো ক্যান্টারেলা? ভালোই আছি। এই জায়গার ঠিকানা কোথায় পেলে জামশেদ? বলছি, তার আগে তুমি পকেট থেকে তোমার ছোট্ট মিসিমার পিস্তলটা আমার পায়ের কাছে ফেলে দাও। অন্য কিছুই করতে চেষ্টা করবে না। তুমি ওস্তাদ লোক। এই নাও জামশেদ। দুটো জিনিস একসঙ্গে হয় না। সাহসী লোকেরা হয় বোকা, আমি বুদ্ধিমান, সে কারণেই আমার সাহস কম। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি 1 পেগ হুইস্কি খেতে চাই। আমার চিন্তা করার শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। জামশেদ, তুমিও কি একটু চেখে দেখবে? মদ খাওয়া আমি ছেড়ে দিয়েছি। এরকম একটা পরিস্থিতিতে খাওয়া উচিত নয়। ভালো কথা, তুমি কি আমাকে মেরে ফেলবে? কথাবার্তা খোলাখুলি হওয়া প্রয়োজন। তোমাকে আমি মারবো না। আমিও তাই ভাবছিলাম। তুমি অনেক খোঁজখবর নিয়েছো, কাজে আমি নিশ্চিত ছিলাম অ্যানি অপহরণ এবং মৃত্যুর ব্যাপারে আমার ভূমিকার কথা তুমি জানো। জানি। কতটুকু জানো? আমি জানি তুমি প্রথম থেকে এর বিরোধিতা করেছ। অ্যানের মৃত্যুর খবর পেয়ে তুমি ছুটে গিয়েছিলে এতরাকে গুলি করে মারবার জন্যে। ভিকান্ডিয়া হস্তক্ষেপ না করলে এতরা সেই রাতেই মরত। তুমি অনেক খবরই রাখো, তবে আমি নিজে এতরাকে মারবার জন্য যাইনি, লোক পাঠিয়েছিলাম। নিজের হাতে আমি মানুষ কখনো মারিনি, আমার সাহস কম। আমি কয়েকটি জিনিস তোমার কাছ থেকে জানতে চাই। আমার মনে হয় না আমি তোমাকে কিছু বলবো। বলবে, আমি জানি মানুষের কাছ থেকে কি করে কথা আদায় করতে হয়। তোমার কায়দাটা কি? খুব সহজ ক্যান্টারেলা। আমি চুলের কাঁটা দিয়ে তোমার বা চোখটি উপড়ে ফেলবো। আমার ধারণা তা করবার আগে তুমি কথা বলা শুরু করবে। তা ঠিক,
সত্যি কথা বলতে কি আমি এক্ষুনি কথা বলতে চাই। কি জানতে চাও? মূল পরিকল্পনাটি কার? বস ভিকান্ডিয়ার, তবে পরিকল্পনাটা কার্যকর করেছে ফাজিন। এরা দুজনেই ঘটনার মূল নায়ক, এতরা হচ্ছে খলনায়ক। এখন বলো কিভাবে ভিকান্ডিয়াকে হত্যা করা সম্ভব, কিভাবে তার কাছে যাওয়া সম্ভব। বলছি, তার আগে তুমি কি দয়া করে বলবে এবারে ঠিকানা কি করে পেলে? বস ভিকান্ডিয়া এবং তার লোকজন পর্যন্ত এ বাড়ির ঠিকানা জানে না। আমি যখন পালিয়ে থাকতে চাই তখনই শুধু এ বাড়িতে আসি। আমাকে এ শহরের অনেকে এখন সাহায্য করতে চায়, অচেনা লোকজনের কাছ থেকেও আমি এখন খবরাখবর পাই। তুমি খুব ভাগ্যবান জামশেদ, তবে আজ তোমার ভাগ্যটা খারাপ। ক্যান্টারেলার কথা শেষ হবার আগেই জামশেদ ছিটকে পড়ল মেঝেতে। কখন যে অন্ধকারে দুজন মানুষ সিঁড়ি বেয়ে উঠে এসেছে জামশেদ কিছুই বুঝতে পারেনি। ক্যান্টারেলা বলল, ওকে ভালো করে বেঁধে ফেলো। জ্ঞান আছে কি? জ্ঞান নেই স্যার, নাক দিয়ে রক্ত পড়ছে। নিচের ঘরে নিয়ে বদ্ধ করে রাখো, আর একজন ডাক্তার ডাকো। ডাক্তার? ডাক্তার, কারণ আমি একজন ভদ্রলোক। আরেকটি কথা, তোমার আসতে এত দেরি করলে কেন? আমি তো ঘরে মানুষ দেখে বেল টিপলাম। দেরি করিনি স্যার, আমরা সঙ্গে সঙ্গে এসেছি, সুযোগের অপেক্ষা করছিলাম। ভালো, খুব ভালো, তোমরা ভালো পুরস্কার পাবে। ক্যান্টারেলা এগিয়ে গিয়ে খানিকটা নির্জলা হুইস্কি ঢাললো গলায়। জামশেদের জ্ঞান ফিরল ঘণ্টাখানেকের মধ্যে। তাকালো চারদিকে, তার গায়ে একটি পরিষ্কার চাদর, মাথার কাছে 40 পাওয়ারের একটি বাল্ব জ্বলছে, পায়ের কাছে ছোট্ট একটি টেবিলে এক জগ পানি, শক্ত লোহার দরজা। জামশেদ কয়েকবার ডাকল কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। জামশেদ ঢকঢক করে পুরো জগ পানি খেয়ে ঘুমোতে গেল, বড় ঘুম পাচ্ছে। ভিকান্ডিয়ার সঙ্গে ক্যান্টারেলার দেখা হয় পরদিন সকাল 10টার দিকে। ভিকান্ডিয়া গর্জে উঠল, কোথায় ছিলে কাল সারা রাত? সমস্ত শহর চষে ফেলা হয়েছে তোমার জন্যে। ঘটনা খুব দ্রুত ঘটছে, বুঝতে পারছো তো? পারছি। পুলিশ জানিয়েছে ওরা যে লোকটাকে ধরেছে সে জামশেদ নয়। ভোরবেলার খবরের কাগজে তাই পড়লাম। এখন আমাদের কাজ কি বুঝতে পারছো? যেভাবেই হোক জামশেদকে ধরা। সে যদি এ শহরে থাকে তাহলে ধরা পড়বেই। তোমার ধারণা সে শহরে নেই? এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। শহর থেকে বেরোবার সবকটা পয়েন্টে আমাদের লোক থাকবে, এবং আমাদের আরেকটি কাজ করতে হবে, জামশেদের ছবি বড় করে ছাপিয়ে সমস্ত শহরময় ছড়িয়ে দিতে হবে। ছবি পাওয়া গেছে? ছবি জোগাড় হয়েছে, ছবির নিচে লেখা থাকবে ওকে ধরিয়ে দিন। তাতে কোনো লাভ হবে না, এ শহরে লোকজন ওকে ধরিয়ে দেবে না। তোমার বুদ্ধিবৃত্তির ওপর থেকে আমার আস্থা কমে যাচ্ছে। আমরা শুধু ছবিই ছাপাবো না, ছবির সঙ্গে এও লিখিয়ে দেব, একে ধরিয়ে দিতে পারলে $25,000 পুরস্কার দেওয়া হবে। তোমার ধারণাতে কাজ হবে? হতে পারে। সন্দেহ থাকলে টাকার পরিমাণ বাড়িয়ে $50,000 করে দাও, টাকায় সবই হয়। তা হয়, আমি এই ঝামেলার দ্রুত নিষ্পত্তি দেখতে চাই। আমরাও চাই ভিকান্ডিয়া। টুনটুন করে ডোরবেল বাজছে। এতরার ভ্রু কুঞ্চিত হলো, কে হতে পারে? রাত প্রায় 9টা। দরজার পিপ হোল দিয়ে যে লোকটিকে দেখা যাচ্ছে সে ব্রিটিশ, অত্যন্ত ভদ্র চেহারা। এ তার কাছে কি চায়? এতরা দরজা খুলতে বাইরের দাঁড়ানো লোকটি বলল, আপনাকে বিরক্ত করবার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ক্যাপ নেই। বলছি, তার আগে ভেতরে এসে কি বসতে পারি? আমার পক্ষে বেশি সময় দেওয়া সম্ভব নয়। আমি আজ সকালে ইংল্যান্ডে এসে পৌঁছেছি, অসম্ভব ক্লান্ত। আজ সকালে এসেছেন কথা ঠিক নয় মিস্টার এতরা, আপনি এসেছেন পরশু। আমি ভেতরে আসতে পারি? আসুন। আমি হচ্ছি লয়েডস ইন্স্যুরেন্স এর একজন তদন্তকারী অফিসার, আমার নাম রেমন্ড কিন। অ্যানি নামের একটি মেয়ের ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে আপনাকে দু একটি কথা জিজ্ঞাসা করব, অবশ্যই আপনি যদি অনুমতি দেন। আপনি কি করে জানলেন যে আমি এখানে আছি? আমার ঠিক এই মুহূর্তে এখানে থাকার কথা নয় মিস্টার এতরা। এটা জানার জন্যে আমাদেরকে শার্লক হোমস হবার প্রয়োজন হয় না। আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য দুজন গিয়েছিলেন ইতালি, তারা ট্রাভেল এজেন্টের মাধ্যমে জেনেছে আপনি ইংল্যান্ডের টিকিট কেটেছেন। আমি তাই এখানকার হোটেলগুলিতে খোঁজ করেছি। আপনি যদি অন্য কোনো নামে হোটেল রিজার্ভেশন করতেন তাহলে অবশ্য আমার পক্ষে খুঁজে বের করা সম্ভব হতো না। আমি অন্য নামে সিট রিজার্ভ করবো কেন? কথার কথা বলছি মিস্টার এতরা, অবশ্যই ইচ্ছা থাকলেও আপনি তা পারতেন না, কারণ হোটেল সিট রিজার্ভেশনের সময় বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেখাতে হয়। মিস্টার এতরা, এখন কি আমি দু একটা কথা জিজ্ঞাসা করতে পারি? না পারেন না, আমি এখন খুবই ক্লান্ত। আপনাকে কাল আসতে হবে, রাত 9টা আলোচনার জন্যে ভালো সময় নয়। আমি কাল সকালে আসব, বিরক্ত করবার জন্য অত্যন্ত দুঃখিত।
দশটার পর আসবেন, আমি অনেক দেরি করে উঠি। আমি আসব ঠিক 10:30। ইতালি সম্পর্কে কিছু গল্পগুজবও করা যাবে। ইতালি সম্পর্কে গল্পগুজব করার কিছুই নেই। থাকবে না কেন? আমি দুদিন আগের খবর জানি, সেখানে জামশেদ নামের একটি লোক গ্রেফতার হয়েছে পুলিশের কাছে। এই নিয়ে ইতালিতে তুমুল উত্তেজনা। জামশেদ গ্রেফতার হয়েছে? হয়েছে। আমরা জামশেদের ব্যাপারেও উৎসাহী। অ্যানের ইন্স্যুরেন্সের বিষয়ে ওকেও দরকার, কাজে আমরা ওর ব্যাপারে খোঁজ রাখার চেষ্টা করছি মিস্টার এত্রা। জি, আমার কেন যেন মনে হচ্ছে আপনিও জামশেদের ব্যাপারে বেশ উৎসাহী। না, আমি উৎসাহী নই। আমি উৎসাহী হব কি জন্যে? ও সরি, আমারই ভুল হয়েছে। আচ্ছা মিস্টার এত্রা, আমরা কাল ভোরে কথা বলবো। 10:00 পর, ঠিক 10:30। গুড নাইট। এত্রা টেলিফোনে রুম সার্ভিসকে কফি দিতে বলল। তার 2 মিনিট পরই বলল কফি দেবার প্রয়োজন নেই, তার কিছুই ভালো লাগছে না। ইংল্যান্ডে আসার পরিকল্পনাটি কাঁচা, তার উচিত ছিল দেশেই থাকা। দেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা যেত। এত্রা রাত 3টায় হোটেল ছেড়ে বেরিয়ে এলো। ভোর 4:30 ফ্রান্সের কনকর্ডের একটি টিকিট পাওয়া গেছে, সেখান থেকে বাসে করে ইতালি চলে যাওয়া যাবে। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। জামশেদ সমস্ত দিন শুয়ে রইল, প্রচণ্ড খিদে, কিন্তু কোনো খাবার নেই। এক জগ পানি ছিল, তা শেষ হয়েছে অনেক আগেই। জামশেদের শুয়ে থাকা কিংবা বসে বসে বদ্ধ দরজার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। চুপচাপ বসে থাকার ব্যাপারটা খুবই বিরক্তিকর। জামশেদ ঘুমোতে চেষ্টা করছে কিন্তু ঘুম আসছে না, স্নায়ু উত্তেজিত। সে মনে মনে পরবর্তী পরিকল্পনা ঝালিয়ে নিতে গিয়ে বাধা পেল। পরবর্তী পরিকল্পনা করাও অর্থহীন, এখান থেকে মুক্তি পাওয়া যাবে না। অলৌকিক কোনো ব্যাপার বা সৌভাগ্য এসব জিনিসে জামশেদের বিশ্বাস নেই। কাজেই পরবর্তী কোনো পরিকল্পনা তৈরির আগে বরং মৃত্যুর জন্য মানসিক প্রস্তুতি নেয়াই ভালো। কি হয় মৃত্যুর পর? মৃত্যুর ওপারেও কি কোনো জগৎ আছে, সুখী কোনো ভুবন যেখানে কষ্ট নামক ব্যাপারটি নেই? ক্ষুধার কষ্ট নেই, গ্লানি ও বঞ্চনার কষ্ট নেই, আনন্দ উল্লাসের একটি অপরূপ ভুবন। এখন কি দিন না রাত বোঝার উপায় নেই। ঘরে সবসময় বাতি চলছে, কোনো রকম শব্দ টব্দও কানে এসে পৌঁছাচ্ছে না। ক্ষুধার তীব্রতাও ক্রমে ক্রমে মরে যাচ্ছে। তার মনে হচ্ছে এই ঘরে সে আছে 48 ঘন্টারও বেশি সময় ধরে। 30 ঘন্টা পার হলে খিদে মরে যায়, শুধু তৃষ্ণা থাকে। তৃষ্ণাও কমে আসে 50 ঘন্টায়। না খেয়ে থাকার অভিজ্ঞতা জামশেদের আছে। একবার সে এবং বেন ওয়াটসন না খেয়ে 7 দিন ছিল। সে ছিল একটি ছেলে মানুষই ব্যাপার। বেন ওয়াটসন একদিন বলল, জামস একটা বাজি ধরলে কেমন হয়? কিসের বাজি? না খেয়ে থাকার বাজি, কে বেশি সময় থাকতে পারে? কত টাকা বাজি? $50। ঠিক আছে। বেন ওয়াটসনের কাছেই হচ্ছে বাজি ধরা। সব কিছুতেই সে একটা বাজি ধরে ফেলবে এবং অবধারিতভাবে হারবে। না খেয়ে থাকার বাজিতেও তাই হলো। 30 ঘন্টার মাথায় ওয়াটসন $50 নোট এনে মুখ কালো করে বলল, আবার হারলাম, এসো এবার খানাপিনা করা যাক। তুমি খাওয়া দাওয়া করো, আমি দেখতে চাই না খেয়ে কতদিন থাকা যায়। আর দেখা দেখি কি, তুমি তো জিতবেই। বাজিটা জিনা, পরীক্ষা করতে চাই না খেয়ে কতদিন থাকা যায়। জামশেদ ঝুলে রইল 7 দিন পর্যন্ত। বেন ওয়াটসন চিন্তায় চিন্তায় অস্থির। সামান্য বাজি ধরা থেকে এ কি ঝামেলায় পড়া গেল? শেষমেশ $500 নিয়ে সাধাসাধি যেন জামশেদ কিছু একটা মুখে দেয়। কিসব দিন যে গিয়েছে। সে বিছানায় উঠে বসল, আবারও শুয়ে পড়ল। তার মুখ কেমন যেন বিষণ্ন। জামশেদের মনে হলো কোথাও কোনো একটা কান্নার আওয়াজ পাচ্ছে, হয়তো অ্যানি কাঁদছে। সে হাত বাড়ালো সামনের দিকে, অ্যানিকে দেখতে পাচ্ছে সান্ত্বনা দিতে। আর তখনই তন্দ্রা কেটে গেল। আবার সে আগের ছোট্ট ঘর, 40 পাওয়ারের হলুদ একটা বাতি। জামশেদের পেটে পাক দিয়ে উঠল, বমি হবে বোধহয়। হয় এরকম হয়, একটা সময় আসে যখন শরীর বিদ্রোহ করতে শুরু করে। চোখ কিছু দেখতে চায় না, পা চলতে চায় না। বস বিকান্ডিয়া ঠান্ডা স্বরে বলল, একটি লোক হাওয়া হয়ে যেতে পারে না। ফাজিন জবাব দিল না। লোকটি নিশ্চয়ই কোনো মন্ত্রতন্ত্র জানে না, নাকি তোমরা বলতে চাও সে অলৌকিক ক্ষমতাধর কোনো মানুষ? সে খুব সম্ভব ইতালিতে নেই। ইতালিতে এমন কোনো জায়গা নেই যেখানে তাকে খোঁজা হয়নি। আমার ধারণা সে জীবিত নেই। এরকম ধারণা হবার কারণ কি? কোনো কারণ নেই আমার মনে হচ্ছে এরকম। কারণ ছাড়াই যারা বিভিন্ন জিনিস ভাবে ওরা ছাগল সম্প্রদায়ভুক্ত বলেই আমি মনে করি। ওর বন্ধু ওয়াটসন কি বলেছে? ও কিছুই বলছে না। বলাবার চেষ্টা করেছো? করেছি।
পেটেন্থল ইঞ্জেকশন দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ও কিছু জানে না, জানলে বলতো। কি বলে সে? সে বলে যে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জামশেদ ওর সঙ্গে দুরাত ছিল। সেই দুরাত ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছে? বিশেষ কোনো কথাবার্তা হয়নি, জামশেদ কথা বলে কম। ওয়াটসনকে নিয়ে এখন কি করব? আমাকে জিজ্ঞেস করছো এইসব ছোট জিনিস নিয়ে কেন তোমরা আমাকে বিরক্ত করো? যদি দেখো ওকে ধরে রেখে আর কোনো লাভ নেই তাহলে আপদ বিদায় করো, বস্তায় ভর্তি করে ফেলে দাও সমুদ্রে। ভিকির অবস্থা খারাপ হয়েছে, খাওয়া দাওয়া বন্ধ, রাতে ঘুমোতেও পারে না, সমস্ত রাত বারান্দায় চেয়ার পেতে বসে থাকে। ভিকির ব্যবসা নষ্ট হয়ে গেছে, তাতে কিছুই যায় আসে না, ব্যবসা আবার হবে। রুনের নিজের যথেষ্ট টাকা আছে, কোনো কিছু না করেই সে টাকায় নিশ্চিন্তে থাকতে পারবে। অবশ্য পুরুষ মানুষ বসে থাকতে পারে না, পুরুষ মানুষদের কিছু একটা করতে হয়, কাজে আবার যাতে ভিকি উঠে দাঁড়াতে পারে রুন সে চেষ্টা করবে। রুন দেখল ভিকি উঠে আসছে, পা ফেলছে এলোমেলোভাবে। রুন এগিয়ে গিয়ে ভিকিকে ধরে বলল, একটা অন্যায় করেছি রুন, তোমাকে আজ সেটা বলতে চাই। অন্যায় করে থাকলে করেছো, আমরা সবাই কখনো না কখনো ভুল করি। আমি যা করেছি সেটা তোমার শোনা দরকার। আমি কিছুই শুনতে চাই না, আমি চাই তুমি আগের মতো হয়ে যাও। প্লিজ আমার কথা শোনো। কোনো কথাই শুনতে চাই না। জামশেদ, তুমি বেঁচে আছো? জামশেদ চোখ মেলল, পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, সব যেন ঘোলাটে লাগছে। আমি ক্যান্টারেলা, তোমার জন্য খাবার এনেছি, নাও খাও। প্রথম খাও ফলের রস, তারপর দুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, শরীরে একটু শক্তি হোক, আমি আবার আসব। নড়াচড়া করবে না, শুয়ে থাকো। আমি দুঃখিত যে তোমাকে ছদিন না খেয়ে থাকতে হলো, উপায় ছিল না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেলেই তোমাকে ওরা খুঁজে বের করে ফেলতো, তবে আমি জানতাম ছদিন তোমার কিছুই হবে না। ক্যান্টারেলা কমলার রস জামশেদের মুখের কাছে ধরল, মৃদুস্বরে বলল, একসঙ্গে বেশি খাবে না, অল্প কিছু মুখে দাও, তারপর কিছু সময় বিশ্রাম করো, আবার কিছু খাও। একজন ডাক্তার নিয়ে এসেছি, সে বোধহয় তোমার শিরা দিয়ে কিছু খাবার দাবার ঢোকাবে। খাও বুড়ো ভালু, খাও, এমন বোকার মতো তাকিয়ে থেকো না। জামশেদ গ্লাসে চুমুক দিল। এখন কি সুস্থ বোধ করছো? আজ কত তারিখ? 12, 12ই আগস্ট। তুমি কি এখন সুস্থ বোধ করছো? করছি। খুব ভালো, আরও বিশ্রাম নাও, আমি পরে আসব। আমার যথেষ্ট বিশ্রাম হয়েছে, আরও হোক, একটু ব্র্যান্ডি খাবে, এতে স্নায়ু টানটান হয়ে ওঠে। আমার স্নায়ু এমনিতেই টানটান। তাহলে ব্র্যান্ডি খেতে হবে না, বিশ্রাম নাও, ডাক্তার বলেছে দিন দুয়েকের মধ্যে তুমি আগের ফর্মে ফিরে আসবে। মনে হচ্ছে তুমি চাও আমি দ্রুত আগের ফর্মে ফিরে আসি। আমি চাই, তোমাকে আমার দরকার আছে, আজ রাতে একবার আসব, তখন বলা যাবে কেন দরকার। এত্রা ইতালিতে ফিরে এসে হকচকিয়ে গেল, জামশেদ ধরা পড়েনি। শুধু তাই নয়, সে নাকি বাতাসে মিলিয়ে গেছে, ক্যান্টারেলার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, ক্যান্টারেলার কথাবার্তা অস্পষ্ট, কিংবা এত্রা এখন আর আগের মতো চিন্তাভাবনা করতে পারে না বলেই সব কথাবার্তাই অস্পষ্ট মনে হয়। এদের দুজনের মধ্যে কথোপকথন ছিল এরকম, তুমি তো বলেছিলে 3 দিনের ভেতর ওকে ধরবে, তারপর চামড়া খুলে সমুদ্রে ডুবিয়ে রাখবে। বলেছিলাম নাকি? হ্যাঁ, লোকটা মন্ত্রতন্ত্র জানে, বিপদের সময় ফস করে অদৃশ্য হয়ে যায়। কি বলছো এসব, কি ঠাট্টা করছো নাকি? ঠাট্টা? না, আমি ঠাট্টা ফাট্টা করি না। প্লিজ ক্যান্টারেলা, ঠাট্টা তামাশা সহ্য করার ক্ষমতা এখন আমার নেই। না থাকারই কথা, কারণ তুমি সম্ভবত নেক্সট টার্গেট। কি বলছো এসব? ঠিকই বলছি, তুমি পাগলের মতো প্রলাপ বকছো। হতেই পারে, হওয়াই সম্ভব। হাসছো কি জন্যে? এর মধ্যে হাসির কি রয়েছে? একটা পুরনো জোক মনে করে হাসছি, শুনতে চাও? একবার একটা লোক নাপিতের দোকানে গিয়ে জিজ্ঞেস করলো, আর ঠিক এই জায়গাতেই এত্রা খট করে রিসিভার নামিয়ে রাখলো। পরপর দুরাত এত্রার এক ফোঁটাও ঘুম হলো না, খুট করে কোনো শব্দ হতেই সে লাফিয়ে ওঠে। তার মনে সন্দেহ, গার্ডরা হয়তো পাহারা দেবার নাম করে ঘুমাচ্ছে। দ্বিতীয় রাতে কড়া এক ডোজ লিব্রিয়াম খেলো, কিন্তু তাতেও কিছু হলো না, কিন্তু সে তন্দ্রা বিভীষিকার তন্দ্রা। এত্রা স্পষ্ট দেখল জামশেদ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় এক হাতে একটি ধারালো তলোয়ার নিয়ে তার দিকে ছুটে আসছে, সে দৌড়াচ্ছে প্রাণপণে। আর হঠাৎ করে এত্রা জেগে উঠে বিকট স্বরে কেঁদে উঠল।
জামশেদ, এখন কি পুরোপুরি সুস্থ? হ্যাঁ। পাঞ্জা লড়বে এক হাত? দেখতে চাই সুস্থ কিনা। না। ঠিক আছে, তোমার জন্য ভালো চুরুট আনিয়ে রেখেছি, হাভানা চুরুট, নাও। ক্যান্টারেলা, এখন বলো কি বলতে চাও। বলছি তার আগে একটু মার্টিনি হলে কেমন হয়? আমি এখন মদ খাই না। ভালো, তোমার জন্য কফি দিতে বলি? বলো। তোমাকে ছোট্ট একটা গল্প বলতে চাই জামশেদ। গল্পে আমার কোনো আগ্রহ নেই মিস্টার ক্যান্টারেলা। আমি যখন খুব ছোট তখন ভিকান্ডিয়া পরিবারের সঙ্গে আমার পরিবারের একটা বড় ধরনের ঝামেলা শুরু হয়। মাফিয়া পরিবারগুলির ঝামেলা নিষ্পত্তি কিভাবে হয় তা হয়তো তুমি জানো। এক পরিবারকে শেষ হয়ে যেতে হয়। আমাদেরও অবস্থা হলো সেরকম। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে আমার বাবা সন্ধির ব্যবস্থা করলো। সন্ধির শর্তগুলির মধ্যে একটি হলো আমার মাকে যেতে হবে ভিকান্ডিয়ার ঘরে, রক্ষিতার মতো। আমার মা বিশেষ রূপসী ছিলেন। ভিকান্ডিয়ার শুরু থেকেই মার প্রতি আগ্রহ ছিল। পারিবারিক বিরোধের এটিও একটি কারণ। গল্পটি তোমার কেমন লাগছে জামশেদ? আমার মার বেশি দিন দুঃখ ভোগ করতে হলো না। অল্প দিন পরেই তার মৃত্যু হলো। আমরাও ধীরে ধীরে সব ভুলে যেতে শুরু করলাম। একসময় ভিকান্ডি আমাকে স্নেহ করতে শুরু করলেন। পুরাতন স্মৃতি কিছু আর মনে রইল না। তারপর হঠাৎ একদিন তুমি এসে উদয় হলে। তোমার কাণ্ড কারখানা দেখে পুরনো সব কথাবার্তা আমার মনে পড়তে শুরু করল। বিশেষ করে মনে পড়তে লাগলো আমার মাকে। তিনি আমাকে কী ডাকতেন জানো? তিনি আমাকে ডাকতেন নেংটো বাবা বলে। কি ওর অদ্ভুত নাম দেখলে জামশেদ! জামশেদ, আমার শরীরটা হাতির মতো কিন্তু আমার সাহস নেই। আমি পৃথিবীর সবচেয়ে বলশালী কাপুরুষদের একজন, সেজন্য তোমাকে আমার প্রয়োজন। ভিকান্ডিয়ার প্রাসাদে ঢোকার ব্যবস্থা আমি করে দেব, বেরুবার ব্যবস্থা করতে পারবো না। এটা হচ্ছে ওয়ান ওয়ে জার্নি। তুমি ঢুকতে পারবে, বেরুতে পারবে না। বেরুতে না পারলেও ক্ষতি নেই, আমি সব ব্যবস্থা করে রেখেছি। রওনা হতে হবে আজ রাতেই, আজ রাত 9টায়। বিশেষ কারণে ভিকান্ডিয়ার ঘরের সব বাতি হঠাৎ করে নিভে যাবে। তুমি যদি ফিরে না আসতে পারো তাহলে এত্রার ব্যবস্থা আমি করব। তুমি এ ব্যাপারে কিছুমাত্র চিন্তা করবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে জামশেদ। আরেকটা কথা, যদি তুমি ফিরে না আসতে পারো তাহলে তোমার ডেড বডি কি দেশে ফেরত পাঠাবার ব্যবস্থা করব? না। কাউকে কিছু বলতে হবে? না, কোনো কিছুই বলার নেই তোমার। যদি সম্ভব হয় অ্যানের পাশে একটু জায়গা রাখবে, মেয়েটা বড্ড ভীতু, আমি পাহারায় থাকলে হয়তো শান্তিতে ঘুমাবে। গভীর রাতে এত্রার ঘুম ভেঙে গেল। ঝনঝন করে টেলিফোন বাজছে, যেন ভয়াবহ কোনো খবর এসেছে টেলিফোনে। এত্রা কাঁপা গলায় বলল, হ্যালো। এত্রা, খবর শুনেছ? কি খবর? বস, ভিকান্ডিয়াকে খুন করা হয়েছে। কে করেছে বুঝতে পারছো তো? কে জামশেদ? ঠিক ধরেছ, তবে তোমার জন্য একটি সুখবর আছে, জামশেদও মারা গেছে। খুব বেশি হলে ঘন্টা টিনে টিকে থাকবে। আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। একবার সিটি হাসপাতালে এসে দেখবে না কত লক্ষ লক্ষ মানুষ এসে জমা হয়েছে এই বিদেশি মানুষটির খবর নিতে। আর তুমি কে? ইতালির সবচেয়ে বড় বড় ডাক্তাররা ছুটে এসেছেন, তিনটে আলাদা আলাদা মেডিকেল বোর্ড হয়েছে, এরকম মরায় সুখ আছে তাই না? তুমি কে? আমাকে চিনতে পারছো না? না, তুমি কি ক্যান্টারেলা? টেলিফোন লাইন কেটে গেল। আবার দু ঘন্টা পর ঝনঝন করে বেজে উঠল, হ্যালো এত্রা। হ্যাঁ, সুসংবাদ, জামশেদ মারা গেছে। তুমি কে? আমি ওর প্রেতাত্মা। জামশেদের মতো লোকগুলি মরেও মরে না, দীর্ঘকাল বেঁচে থাকে। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। তুমি ক্যান্টারেলা? না, আমি জামশেদ, আমি আসছি। রাত 4টায় ছোট্ট একটি সাদা রঙের ওপেল গাড়ি এত্রার বাসার সামনে এসে থামল। ক্যান্টারেলা নেমে এলো গাড়ি থেকে। নিচের গার্ডরা কেউ তাকে আটকালো না। এত্রা বারান্দায় বসে শুনল সিঁড়ি বেয়ে ভারী পায়ে কে যেন উঠে আসছে উপরে। ইস্টার্ন সিমেট্রিতে অ্যানি নামের মেয়ের কবরের পাশে একজন বিদেশির কবর আছে। তার গায়ে 4 লাইনের একটি ইতালিয়ান কবিতা, যার অর্থ অনেকটা এরকম,
এখানে একজন মানুষ ঘুমিয়ে আছে, তাকে শান্তিতে ঘুমাতে দাও। কবরটির পাশেই দুটি প্রকাণ্ড চেরি ফুলের গাছ। বসন্তকালে কবরটি সাদা রঙের চেরি ফুলে ঢাকা পড়ে থাকে, বড় চমৎকার লাগে দেখতে।